আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করছি হজের স্লাইড, আমাদের হজের মূল কার্যক্রমগুলো। হজের এই কাজগুলো করার জন্য প্রচুর মানসিক এবং শারীরিক শক্তি প্রয়োজন। হজ এটা পরিশ্রম সাধ্য একটা ইবাদত। এখানে পরিশ্রম করার জন্য মানসিকভাবে আগে থেকে প্রস্তুত থাকতে হবে যে আমাকে অনেক পরিশ্রম করতে হতে পারে। তবে যারা অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন, নারী আছেন, আপনারা এই কথা শুনে আবার কেউ চিন্তিত হয়ে পড়বেন না যে তাহলে বোধ হয় আমার জন্য অসাধ্য সাধন করা হয়ে যাবে। হজের একটা অলৌকিকত্ব হলো যে অনেক দুর্বল, অনেক অসুস্থ মানুষ কীভাবে যে হজ করে চলে আসেন, মানে কীভাবে যে এত দূর হাঁটেন, এটা মানে অবাক লাগে। আমি ব্যক্তিগতভাবে খুব অলস প্রকৃতির মানুষ, হাঁটাহাঁটি একদমই করতে পারি না, একটু হাঁটলেই হাঁপায় পড়ি। গত বছর হজে আমি এবং আমার মিসেস, আমরা দুজন, আমরা ঈদের দিন হেঁটেছিলাম 23 কিলোমিটার, সম্ভবত 23 কিলোমিটার আমরা হিসাব করেছি। এবং আরাফাত থেকে সামান্য একটু যাওয়ার পরেই দেখি যে এমন জ্যাম, গত বছর সমস্যা হয়েছিল লক্ষ লক্ষ মানুষের, যে রাত বোধহয় 2টা-2:30 বাজে তখনও বাস জায়গায় দাঁড়িয়ে আছে। এদিকে মোজদালেব এখন আমরা ঢুকতেই পারিনি, মোজদালেব না ঢুকলে ওয়াজিব ছুটে যাবে। তখন আমরা নেমে হাঁটা শুরু করলাম, ওই হাঁটা থেকে হাঁটতে হাঁটতে মোজদালেফা, মিনা, মক্কা, মক্কা এসে মক্কার কার্যক্রম শেষ করে আবার মিনা রাত্রে যেয়ে যাপন, এই সব মিলিয়ে এই পুরো সময়টা, পুরো জায়গাটা হাঁটার। তো অসাধ্য সাধন আল্লাহ তালা করায় দেন, আমাদের দরকার হলো হিম্মত এবং সৎ সাহস, সেরকম প্রতিজ্ঞা থাকতে হবে, ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ সহজ করবেন। আর সেই সাথে হজের পুরো কার্যক্রমকে কেন জেহাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন, বিশেষ করে মেয়েদের, আবার সে মেয়েদের অপশন আসে। মেয়েদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ্জুহুন্না জিহাদ, তাদের হজটা হলো পুরুষদের জিহাদ সমতুল্য। দেখেন, আমরা জিহাদ করে জীবন বাজি রেখে যে সওয়াব পাবো, মেয়েরা হজ করে সে সওয়াব পাবে, মানে অফার এবং অফার। তো কেন হজকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে? কারণ কষ্টসাধ্য ইবাদত, অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রমসাধ্য ইবাদত। এখানে সব কিছু ব্যাটে বলে হবে না, বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষ হওয়ার কারণে আমাদের কিছু ভোগান্তি এক্সট্রা থাকে, আর ওখানে তো আসলে সব কিছু ব্যাটে বলে হয় না। মোয়াল্লেমের বাস টাইম মতো আসে না, সব কিছু কথা মতো হয় না, প্রচুর পরিমাণে ব্যত্যয় হয়, এত পরিমাণ ঝামেলা হয় যে সেগুলো বলার বাইরে। তো এগুলোর জন্য মানুষের আগেভাগে প্রস্তুত থাকা যে আমার কিন্তু অনেক কিছু ব্যাটে বলে হবে না, সো আমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সেখানে গিয়ে হুমকি তামকি করে কোনো লাভ নাই। আমরা গত বছর 2-3 আগে একবার, এখন 1 বছর হজে মিনাতে রাতে আমরা তওয়াফ করে ঈদের দিন আসলাম, তাঁবুতে এসে দেখি আমাদের কোনো লোকজন নাই, আমরা দুজন আসছি আর দুজন বুড়া চাচা আছেন, তাদের খুলনার মানুষ, একজন ব্যাংকার ছিলেন আর একজন বোধ হয় শিক্ষক ছিলেন, রিটায়ারমেন্টে গেছেন। তো ওনারা দুনো চাচা বসে আলাপ করতেছেন যে দেশে যে একটা হজ এজেন্সি দেব, এবং কে এমডি হবেন, কে চেয়ারম্যান হবেন, সেগুলো ভাগ বটরা মোটামুটি হয়ে গেছে ততক্ষণে। আমরা এসে মাত্র খাবার টাবার জোগাড় করতেছি, বললাম চাচা এমডি চেয়ারম্যান হন, ঠিক আছে, রাতের খানা খেয়েছেন কিনা? না বাবা, কোথায় খানা খাবো, কোনো মোয়াল্লেমের খবর আছে? মোয়াল্লেম খানা নিয়ে আসবে, কোথায় খানা পাবো কিছু জানি না, এ বেটার কোনো খোঁজ খবর নাই, মোবাইলও ধরে না, খানা কোথায় পাবো? তো বললাম এমডি চেয়ারম্যান পরে হন, আগে রাতের খানা খান, আমরা খাবার জোগাড় করে এনে খাবার দিলাম। পরে এবার বসলাম খাবার দাবার খেয়ে, বললাম যে বাবাজি আপনি একটা এজেন্সি খুললে সেটা যে এর চাইতে খারাপ হবে না, তার গ্যারান্টি কী? কারণ সেখানে এজেন্সিগুলো যেরকম প্রচুর পরিমাণ ফ্রড যেরকম তারা করে, এর বিপরীতে অনেক জিনিস থাকে হাতের নাগালে থাকে না, আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এগুলোর জন্য প্রস্তুত থাকতে হয় মানসিকভাবে, তাহলে ইনশাআল্লাহ পুরো কার্যক্রম আপনার জন্য সহজ হবে। ওখানে গিয়ে আপনি হুমকি তামকি করে লাভ নেই, খুব বেশি ত্রুটি বিচ্ছেদই করেছে জায়গা মতো নোটিস করে দেন, ফাইন হবে, ও মামলা খাবে এবং অনেক টাকা জরিমানা হবে, ও সোজা হবে। তো ঝগড়াঝাটি করে আপনার হজ নষ্ট করে লাভ নেই। হজ এমন এক ইবাদত যে ইবাদতে আল্লাহ বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে ব্যক্তি হজ করতে যাবে সেই জন্য সেখানে কোনো প্রকার পাপাচার, অশ্লীলতা এবং স্পেশালি ঝগড়া যেন না করে। এই যে ঝগড়া করতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ তো বলেন না যে তোমরা কেউ মসজিদে নামাজ পড়তে গেলে ঝগড়া করবা না, খবরদার। কেন বলেন নাই? কারণ আল্লাহ জানেন যে মসজিদে নামাজ পড়তে গেলে ঝগড়ার অপশন নাই, কিন্তু হজ উমরা করতে গেলে আপনার ঝগড়ার অপশন আসবে, সেজন্য আল্লাহ বলেছেন খবরদার সেখানে গিয়ে ঝগড়া করা যাবে না। তো এই জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। আপনি কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন হলে ডেফিনেটলি অ্যাকশন নেবেন, কিন্তু নিজের মুখ খরচ করে, একটা কথা বলে, উচ্চবাচ্য করে, পরিবেশ নষ্ট করে নিজের হজ নষ্ট করবেন না। সবরের পাহাড় হওয়া ছাড়া পুরো হজের কার্যক্রম আসলে শেষ করে আসা সম্ভব হয় না।
আর নানা রকমের মানুষজন থাকে। আপনি রুমে হোটেলে শেয়ারিং বেডে আসেন, শেয়ারিংই তো সবাই থাকি ম্যাক্সিমাম, একা এক রুম নিয়ে থাকা তো কঠিন হয়। তো দেখা গেল যে এসি একজনে ঠান্ডা করে থাকা ছাড়া উনি বরফ করা ছাড়া ওনার হয় না, আপনার আবার ঠান্ডা লাগে, এটা নিয়ে লাগবে কেওয়াজ, তো সেটা আপনি আগে থেকে মাথায় রাখেন। ওই যে প্রস্তুতির অংশ হিসেবে বাসা থেকে গামছা নিয়ে যান যে আমি চুল চাষার পরে তো মাথায় ঠান্ডা লাগবে, সো আমি মাথা পেঁচায় রাত্রে শোবো কম্বলের নিচে যাতে করে আমার ঠান্ডা না লাগে। প্রিপারেশনগুলো আপনি আগে থেকে নেন যে অনেক ঝামেলা হবে। একজন গ্রাম থেকে আসছে হজ করতে, বেচারার ফোন আসছে বাড়ি থেকে, উনি রাত 12টা বাজে বাংলাদেশ সময়, আপনার ভোর ধরেন 4টা বাজে বাংলাদেশ সময়, তখন সকাল 7টা, এখান থেকে ফোন দিছে কী খাইছ কেমন আছো, উনি জোরসে আলাপ শুরু করে দিছে, তার সেন্সই নেই যে আরও মানুষ ঘুমাচ্ছে তারা ভোর রাত, তা আপনি উঠে দিলেন ধমক যে হ্যাঁ আপনার কথা বলার আর জায়গা নাই, উনি দিল পাল্টা ধমক যে আপনি এখানে ঘুমাইতে আসতেন শুধুমাত্র, কথা বাড়তে থাকবে। এই জিনিসগুলো সবরের সাথে সৌন্দর্যের সাথে মোকাবেলা করা না গেলে খুবই বাজে সিচুয়েশন তৈরি হয়, এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ, হজের আলোচ্য বিষয়গুলো এগুলো মোটামুটি, আমরা পুরো স্লাইডে এই জিনিসগুলো থাকবো, এখানে আর সময় না দেই। এক নজরে হজ এখানে কী কী থাকছে, আমরা এহরাম বাদা, মিনা, আরাফা, মুজদালিফা, রমি জামারা, পাথর নিক্ষেপ, নাহার কোরবানি, মাথা চুলমন্ডল, মক্কা দর্শিল হজে, তফ ইফা, জাফরস তফ যেটা, সাই, সফা মারওয়ার, আর মিনা 11-12 তারিখে হজের সমস্ত কার্যক্রম এবং মক্কার শেষ দিন বিদায় তফ। আচ্ছা, আমরা একটু মানচিত্রটা দেখে নেই প্রথম, প্রস্তুতি জন্য আমাদের সহজ হবে। আবার একটু পেছনে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হজের পুরো এলাকাটা এর মধ্যে আছে, পুরো এলাকাটা একেবারে শেষ মাথায় আমরা পাচ্ছি হলো মসজিদে হারাম মক্কা। ওই সাদা যে দেখা যাচ্ছে সেটা হলো মসজিদে হারাম, আর ঠিক এই মাথা হলো আরাফা, আর এখানে যে সাদা অংশ দেখা যাচ্ছে সেটা হলো মিনা, তার পরের অংশটা হলো মুজদালিফা, এ হলো আরাফা, ওই হলো হারাম, এ হলো আরাফা। এই পুরো জায়গাটার মধ্যে আমাদের সমস্ত হজের কার্যক্রমগুলো শেষ করতে হবে, পারফর্ম করতে হবে। আমরা রুটটা একটু দেখে নিব, যদিও এই দেখাতে খুব বেশি আমারই ফায়দা হবে না, কারণ সরজমিনে আপনি দেখলে সেটা সহজ হবে, কিন্তু তারপর আন্দাজ হবে, ধারণা হবে। এখানে জামরার এলাকা, মিনার পাশে যেখানে তীর দেওয়া আছে ওই জায়গা হলো পাথর মারার জায়গা, পাথরকে পাথর মারার জায়গাটাকে জামরা বলা হয়, জামরা হলো ওখানে। তো ওখানে যেহেতু জামরার এলাকা, সো মিনায় ঈদের দিন পাথর মেরে জামরা থেকে বের হয়ে আমাকে আসতে হবে সোজা হারামে, ওখানে হারামে গিয়ে তফ করে আবার আমাকে মিনা রাতে এসে ব্যাক করতে হবে। আর আজিয়া লেখা আছে, এই আজিয়ার এখান থেকে সাধারণত গাড়ি টাড়ি পাওয়া যায়, কিন্তু গাড়িতে খুব বেশি সুবিধা হয় না, অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তখন গাড়ি নিলে গাড়ি হয়তো কিছু দূর আগায় দেয় আর কি, এরপর বেশি দূর যেতে পারে না, পুলিশ ব্লক করে দেয়, বাকিটা হাঁটতেই হয় দিন শেষে। আচ্ছা, মিনাতে এ হলো মসজিদে খায়েফ, এটা একটু আমরা চিনে রাখি, ইম্পর্টেন্ট একটা জায়গা মসজিদে খায়েফ। ঠিক জামারাত থেকে নেমে ইউ টার্ন করে উল্টা দিকে আসলেই হাতের বামে, আসলে হাতের ডানে পড়বে মসজিদে খায়েফ। আমরা মিনা দেখতে পাচ্ছি তাবুর জায়গা, তাবু থেকে যে জামারাত হলো ওই ইয়ের জায়গাটাতে তীরের ওখানে, জামারাত থেকে এসে মসজিদে খায়েফ হলো ওইটার পাশেই, মসজিদে খায়েফ আসবে আমরা বলবো ইনশাআল্লাহ। এটা হলো মুজদালিফার মসজিদ, তিনটা মসজিদ, মসজিদে খায়েফ হলো মিনাতে, মুজদালিফাতা হলো মসজিদে হারাম, আর আরাফা হলো মসজিদে নামিরা। এই তিনটা মসজিদই ইম্পর্টেন্ট, আমরা সেগুলো বলবো কথা। আচ্ছা, মাসারে হারাম হলো কোরআনে আসছে, মাসারে হারামের কথা একমাত্র কোরআনই আসছে, নামিরা বা মুজদাল মিনার খায়েফের কথা কোরআনে আসে নাই, কিন্তু মাসারে হারামের কথা কোরআনে আসছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছেন। তো এই মসজিদের আশেপাশে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ, মুজদালিফার রাত্রি যাপনটা এখানেই হবে। সো মাসারে হারামের মসজিদটা এই লেভেলে, আমরা আরাফার দিন আরাফা শেষ করে যখন আমাদেরকে মুজদালিফা আনবে, বাসগুলো মুজদালিফা ড্রপ করে দিবে, ব্যাস কোনো মানুষ কোনো তাবুতে যেতে পারবে না, ওখানে উন্মুক্ত জায়গায় ড্রপ করে দিই, বাসগুলো চলে যাবে, ড্রপ করে দিলে আমরা এই যে মসজিদে হারাম দেখতে পাচ্ছি এটার আশেপাশে এই জায়গাটাতেই আমরা থাকবো, রাত্রি যাপন করা এখানে ওয়াজিব। তো মসজিদের কাছাকাছি যেতে পারলে ভালো হয়, যাদের সেই এনার্জি আছে তারা চেষ্টা করে মসজিদের আশেপাশে চলে গেলাম, আর যাদের এতটা মনে হচ্ছে কষ্ট হবে কারণ পরের দিন তাদের অনেক অসাধ্য সাধ্য বহু কিলোমিটার হাঁটতে হবে, সো এনার্জি আমরা খুব বেশি নষ্ট না করলাম। আচ্ছা, এই হলো আরাফাতের মসজিদ, মসজিদের নামিরা, যেখান থেকে হজের খুতবা দিয়ে থাকেন খতিব সাহেবরা। আচ্ছা, আর আরাফাতের যেটাকে জাবালে রহমত বলা হয়, মূলত সেটার নাম হলো আরাফার পাহাড়, ছোট্ট একটা টিলার মতো, ওইটা হলো এই আরাফার ময়দানের ঠিক ওই মাঝামাঝি পয়েন্টে।
আচ্ছা, আরাফার সীমানা হলো এই হলুদ বৃত্তের মধ্যে, পুরাটা হলো আরাফার সীমানা। এই সীমানার বাইরে কেউ যদি পুরো দিন থাকে বা এক মিনিটের জন্য এই সীমানার দিকে না ঢুকে তার হজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহাজ্জু আরাফা, হজ হলোই আরাফায় অবস্থান করাটাই হলো হজের মূল কার্যক্রম। সো নয় তারিখে, জিলহজের নয় তারিখে এই হলুদ বৃত্তের মধ্যে অবস্থান করা এটা জরুরি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা খেয়াল করবেন যে এখানে ওই যে মসজিদে নামিরার যে তীরটা যেখানে আছে, এই তীরটা যে জায়গাটা আছে ওইটা কি আরাফার সীমানার ভিতরে না বাইরে? খেয়াল করছেন? এটা সূক্ষ্ম জিনিস কিন্তু। আচ্ছা, হলুদ যে দাগটা চলে গেছে এটা কিন্তু আমি জানি না তো দূর থেকে দেখা যাচ্ছে কিনা, ওইটা কিন্তু মসজিদের উপর দিয়ে চলে গেছে। এটার মিনিং কি দাঁড়ালো? এটার মিনিং হলো এই মসজিদের এক অংশ আরাফার ভিতরে, আরেক অংশ আরাফার বাইরে। ক্যাবলার সাইডের যেটা, পশ্চিম সাইডের যেটা, যেখানে খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দেন, ওটা কিন্তু আরাফার ভেতরে না। এখন ধরেন কেউ মসজিদের ওই জায়গায় পুরো দিন ছিল, তার হজই হবে না। অবশ্য এই সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ হলো মসজিদের ওই জায়গায় যেতে হলে তাকে তো পূব দিক আইসা তারপরে ঢুকে ওদিক যেতে হবে, কারণ পশ্চিম দিকে তো আর দরজা নেই মসজিদে ঢুকার, দরজা তো পূব দিক দিয়ে। সো আরাফাতে তার ঢুকা হয়ে যাবে। তারপরে এটা এই জন্য বলা যে অনেকে আশেপাশের পাহাড়গুলো থেকে উঠে বসে থাকে, আরাফাতে একবারও ঢুকে না, মানে একটু বেশি চালাকি করলে যা হয় আর কি, তাদের হজ রিস্কে পড়ে। কিন্তু আমাদের সাধারণত এই সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ আমাদের মোয়াল্লেমের বাসে করে নিয়ে যাবে। যদিও আমি গত বছরও নিজে হেঁটে গেছি, আমি বাসের দিকে তাকাই নাই, কারণ বাসওয়ালা বাসের সুবিধা অনুযায়ী, এটা অবশ্য অন্য সবার জন্য প্রযোজ্য না। আমি আমার সাথে যারা ছিল তারা খুব এক্সপার্ট, তারা চিনে, তারা গুগল ম্যাপ খুব ভালো বুঝে চলে গেছি আমরা। আপনি একা একা যায় যদি হারান তাহলে আপনার খুব কষ্ট হয়ে যাবে, এই জন্য গ্রুপের সাথে থাকাটাই বেটার। বাকি কারোর যদি সেরকম কনফিডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে গ্রুপ হয়তো একটু দেরিতে মুভ করবে, আগে মুভ করবে, আমি আমার সুবিধা অনুযায়ী করলাম, সেক্ষেত্রে সেই ফ্যাসিলিটি আমরা নিতে পারি। তাহলে আরাফাতের সীমানাটা আমরা দেখলাম, এ হলো আরাফাতের পুরো সীমানাটা। মুজদালিফার সীমানা এখন দেখলাম আমরা, এটা হলো মুজদালিফার সীমানা, আরাফা এবং মুজদালিফার মাঝে এটা হলো পথ। এখানে যদি আপনি পথে যদি সারা রাত থাকেন তাহলে তো আপনার হজ হবে না, আপনাকে নয় তারিখে আরাফাতের কার্যক্রম শেষ করে সন্ধ্যার পরে মুজদালিফায় গিয়ে ঢুকতে হবে, রাতের অন্তত 10 মিনিট হলেও আপনাকে অবস্থান করতে হবে। কোথায়? মুজদালিফাতে। আচ্ছা, মুজদালিফা থেকে আমাদের রাত্রি যাপন করে পরের দিন আমরা আবার চলে যাব মিনায়। মিনার মুজদালিফা আবার একেবারে অ্যাটাচড, এখানে কোনো পার্টিশন নেই। এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো আমরা যারা সি ক্যাটাগরির হাজি, মানে আমাদের মোয়াল্লেম ফি সেভাবে আমাদের তাবুগুলো একটু দূরে পড়ে, যারা অনেক বেশি আপনার এক্সপেন্সিভ প্যাকেজগুলো নেন, তারা সাধারণত ইউরোপিয়ান হাজিরা নেন, আমাদের দেশ থেকে অনেকে নেন, তাদের তাবুগুলো পড়ে হলে একেবারে জামারাতের আশেপাশে, তাতে তাদের হাঁটাহাঁটির ইয়েটা কমে যায়। তো আমাদের ম্যাক্সিমাম লোকের তাবু পড়বে হলো মুজদালিফায়। এখন আপনার তাবু মুজদালিফা পড়বে, কিন্তু আপনার নির্দেশ হলো মিনায় অবস্থান করা, আপনি কী করবেন? আমি কি বোঝাতে পারছি ইস্যুটা? আপনার বাস তো এনে আপনাকে তাবুতে দিবে, টেন্টে ঢুকাবে, কিন্তু আপনার নির্দেশ হলো শরীয়তের ওই দিন আপনার মিনায় থাকা, বাট আপনাকে নামিয়ে দেওয়া হয়েছে মুজদালিফায়, কী করবেন আপনি? উত্তর হলো কিছুই করতে হবে না, আপনি এখানেই থাকবেন, এটাই আপনার মিনা হিসাবে ধর্তব্য হবে। তাহলে আবার যখন মুজদালিফা রাত্রি যাপনের ব্যাপার আসবে তখন আবার এখানে থাকবেন, এটাকেই আপনি মুজদালিফা নিয়ত করবেন। বিষয়টা একটু আমরা খুলে বলতে পারি। ধরেন মসজিদ ফুল হয়ে গেছে মুসল্লিতে, এখন ওভারফ্লো হয়ে গেলে কী হবে? বারান্দা ফুল হয়ে গেলে বাহিরে আসবে। এখন বাহিরের জায়গাটা কিন্তু মসজিদ না, বাট যেহেতু এটা ফিল আপ হয়ে গেছে, এখন এখানে যারা নামাজ পড়তেছে এরাও মসজিদে ঢুকে নামাজ পড়া মানুষদের মতো সওয়াব পাবে। ইস্যুটা কি বুঝাতে পারছি? এখন মিনার কোনো জায়গা তাবু করার উপযুক্ত আছে আর করে নাই এমন রাখে নাই সৌদি গভর্নমেন্ট। যেগুলো সেখানে সার্ভিসের জন্য রাখা, হসপিটাল ইত্যাদি, তাদের ম্যানেজমেন্টের জন্য যা যা রাখা দরকার তা রাখার পর আর 1 ইঞ্চি জায়গাও এমন রাখে না যে এটা চাইলে তাবু করতে পারতো। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এখানে তাবু বসানো যেত, ওদের অন্য কোনো প্ল্যান আছে ইঞ্জিনিয়ারদের নিশ্চয়ই, ওটা আমি খোলা চোখে বুঝতে পারবো না যে এটা খোলা রাখা কেন দরকার, এত লক্ষ মানুষের মুভমেন্ট। সো মিনা ফুল হয়ে ওইদিকে তো কেবলা, মিনা ফুল হয়ে এদিকে যখন চলে আসছে ঢালাও হয়ে, এটা মিনার অধীনে তখন হয়ে গেছে। আমি শুধু নিয়ত করলেই হবে যে আমি মিনায় অবস্থান করছি, যদিও আমি ফিজিক্যালি অবস্থান করছি মুজদালিফা, যেহেতু মিনায় কোনো জায়গা নেই, তাহলে এটা নিয়ে কোনো ধোঁয়াশা থাকার আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যা হজের এলাকার দূরত্বটা, এই এখন যে দূরত্বটা আমরা দেখাবো এটা এক্সাক্ট এরকম আছে কি না আমার একটু ডাউট হয়, সামান্য এদিক সেদিক হতে পারে তবে খুব বেশি না। দেখেন মসজিদে হারাম থেকে আমরা জামারাত পর্যন্ত
চার দশমিক পাঁচ কিলোমিটার। এরপরে জামরাত থেকে 3.2 কিলোমিটার, জামরাত থেকে মিনার বর্ডার, মানে বলতে পারি মিনার শুরু থেকে শেষ, জামরা হলো মিনার বর্ডারে, সো মিনার শুরু থেকে শেষ হলো 3.2 কিলোমিটার। আবার মিনা থেকে মুজদালিফা 3.5 কিলোমিটার, মুজদালিফার পর আরাফাতে হলো 6.4 কিলোমিটার, আর পুরো আরাফাটাই মাথায় মাথায় 2.15 কিলোমিটার। এই হলো মোটামুটি দূরত্ব। এমন মানুষও আছে যে হাফ কিলোমিটারও হাঁটতে পারে না। আমার শাশুড়ি ছিলেন গত বছর, উনি এত অসুস্থ যে উনি ওনার দ্বারা যে হাফ কিলোমিটারও হাঁটা হবে এটা আমরা চিন্তাও করি নাই, কিন্তু আল্লাহর বান্দি মাশাআল্লাহ পুরো হজ করে আসছেন, খুবই লাগছে সাথে, বলেছেন আমার কোনো অসুবিধা হয়নি বাবা, কোনো সমস্যা নেই, আরামসে চলে আসছে। আর লক্ষ লক্ষ মানুষ যখন হাজে হাঁটে তখন তালে তালে মানুষ চলে যায়, খুব বেশি কষ্ট হয় না আসলে। তবে চোখ কান খুব খোলা রাখতে হয়, খুব বেশি ভিড় হলে বৃদ্ধ মানুষদেরকে একটু সেভ করতে হয়। যে বছর ওই যে ক্রেন দুর্ঘটনা হলো ওই বছর আমি ওখানে ছিলাম, এবং মিনা দুর্ঘটনায় যে বছর পায়ে পিষ্ট হয়ে অনেক মানুষ মারা গেছিল, ওই বছর ওই পিষ্ট হয়ে মারা যাওয়ার মাঝখানে আমি ছিলাম, এবং আমার সাথে থাকা এক ট্যাক্সি ড্রাইভার কুষ্টিয়ার, মানে সৌদিতে থাকেন, প্রবাসে থাকেন, উনি মারা গেছেন, আর দুজন আমার সাথে থাকা মানুষ মারা গেছে। আর আমি কোনো রকম তাঁবুর উপরে উঠে কোনো রকম প্রাণে বেঁচেছি, একেবারে মানে হায়াত ছিল ব্যাস সেজন্য। তো অনেক ক্রাইসিস আমার দেখার সুযোগ হয়েছে, সৌভাগ্য বলি দুর্ভাগ্য বলি, অনেক ক্রাইসিস আমি চোখে দেখেছি। চোখ কান একটু খোলা রাখলেই হয়, যেখানে খুব বেশি ভিড় আমি ওখানে পারতপক্ষে আমি যাব না, আমি এড়ানোর চেষ্টা করবো। কেউ সিঙ্গেল আছেন ভিন্ন কথা, কিন্তু যত সিঙ্গেলই হন যদি চাপের মধ্যে আপনি কখনো পড়ে যান আপনি উঠার আর কোনো শক্তি থাকবে না, এবং আপনাকে কেউ উঠাতেও যাবে না, কারণ যে উঠাতে যাবে সে পড়ে যাবে। সো অতিরিক্ত ভিড়ের জায়গাগুলো এড়ানোর চেষ্টা করা দরকার। তবে আনন্দের বিষয় হলো সেই সময় এখন আর নেই। এখন সৌদি গভর্নমেন্ট, তাদের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী, তারা খুবই সিরিয়াস, হাজির হজ হোক আর না হোক মানুষ যেন না মারা যায় এ ব্যাপারে তারা খুব সিরিয়াস, যে আপনার হজ নষ্ট হোক আবার আরেক বছর হজ করতে পারবেন বাসে থাকলে, কিন্তু যাতে একটা মানুষের প্রাণ হয় না। আলহামদুলিল্লাহ এখন ভিড়ে মানুষ মারা যাওয়ার ঘটনা একেবারে বিরল হয়ে গেছে, টেনশন ফ্রি, কিন্তু মারা না যান, কষ্ট পেলেন, পাও ভেঙে গেল, রিস্কে পড়লেন, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তো দূরত্ব যতই হোক, এখানে লক্ষ লক্ষ মানুষ যেহেতু তালে তালে হাঁটবে স্রোতের, আপনার অসুবিধা হবে না। আচ্ছা, মক্কা থেকে মিনায় হাঁটা হেঁটে যাওয়ার পথ, যেটা আমরা টিন শেড বলি প্যালেস্টাইন, এই পথটা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ এই পথ ধরেই আমাদেরকে চলতে হবে, তাহলে মাথার উপরে অনেক উপরে টিন থাকবে, ছায়া পাবো, এবং চতুর্পাশ থেকে আপনার ফ্যানে বাতাস দিতে থাকবে, পানি মারতে থাকবে গায়ে, ঠান্ডা পানি পাবো আমরা পর্যাপ্ত পথে। আর খোলা রাস্তা যদি যাই তাহলে রোদুর নিচে হাঁটতে হবে, রিস্ক থাকবে তখন আপনার অতিরিক্ত গরমের মধ্যে, ঈদের দিন বিশেষ করে। তো এই জন্য প্যালেস্টাইনটা আমাদের একটু ধারণা নিয়ে রাখি। আমরা যখন হাঁটতে থাকবো দেখাবে বিভিন্ন সাইনবোর্ড যে এদিকে পায়ে হাঁটার পথ, টিন শেড দেখাবে, তো টিন শেড যখন দেখাবে তখন আমরা ওই রাস্তা ফলো করব, আর না হলে আশপাশে পুলিশ দায়িত্ব ওদেরকে জিজ্ঞেস করে টিন শেড কোন দিকে দেখা দেবে মানুষ, বিশেষ করে যারা ক্লিনার থাকে, এদের 80% আমাদের স্বদেশী, যার কারণে তাদের কাছ থেকে সহজে জিজ্ঞেস করা যায় যে বাবা ইয়ে কোন দিকে, আর এমনি মানুষ ওই দিকে যাবে। এই পায়ে হাঁটার পথটা আমাদের ইম্পর্টেন্ট, একেবারে হারাম থেকে বের হয়ে এ পর্যন্ত আমরা আসবো। এখানে একটা জিনিস হলো যে হারামে আমরা 1 নম্বর গেটে পাশ দিয়ে, যেটাকে আজিয়াদ রোড বলে, আজিয়াদ রোড দিয়ে হেঁটে এসে ট্যাক্সি দিয়ে আমরা টানেলটাও যদি পার হয়ে যেতে পারি তাতেও 2 কিলোমিটার 1.5 ঘন্টা বেঁচে যাবে। ওই পরের দিনগুলোতে দেখা যায় 100 রিয়াল 200 রিয়াল 300 রিয়াল দিয়ে ট্যাক্সি পাওয়া যায়, তো যাদের খুব বেশি কষ্ট হয় তারা এটুকু পার হয়ে তারপর বাকিটুকু হেঁটে চলে গেলেন। মক্কা থেকে মিনা, আমরা হজের কার্যক্রম বলছি আগে জায়গাটা একটু চিনে নিই ভালো করে। মক্কা থেকে মিনায় হেঁটে যাওয়ার পথ একেবারে আরাফা থেকে নাই, এটা মুজদালিফা থেকে, আরাফা থেকে বেশ কিছু দূর পর্যন্ত পায়ে হাঁটার ওই পথটা নাই, এরপর থেকে আছে। কেন নাই? কারণ আসলে সৌদি গভর্নমেন্টের তো হিসাব নিকাশ আছে, আরাফায় মানুষ তো আগে রাত্রে চলে আসে আবার মাগরিবের পরে যায়, যার কারণে মাথার উপরে ছায়ার প্রয়োজন হচ্ছে না, আরাফাত তো মাগরিবের পরে আমরা আরাফা থেকে মুভ করবো। সো এখানে আর তারা এই টিন শেডটা করতে যায় নাই, কিন্তু যেহেতু পরের দিন সকালে হাঁটতে হবে সেজন্য তারা টিন শেড করে দিয়েছে, যে রোদের মধ্যে যাতে হাঁটতে কষ্ট না হয়। আচ্ছা, আমরা কীভাবে আসবো এইটা খুব বেশি যে প্রয়োজন হবে আপনাদের তা না, কারণ আসলে ওখানে হারামে আসার সময়টা আমরা বাসেই আসবো, মোয়াল্লেমের বাসে। তবে ঈদের দিন, ঈদের পরের দিনগুলোতে যখন আমি মিনা রাত্রি যাপন করতে আসবো তখন তো ইন্ডিভিজুয়াল আসতে হবে, তখন আমার জন্য আবার এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের মেসপালা বা যারা যেখানে থাকি আশেপাশে থেকে ট্যাক্সি নিয়ে যদি আমরা বলি যে আমি আজিজিয়া যাব, তাহলে পথ আগায় যাবে যতদূর সম্ভব, শেষের দিনগুলোতে 50-100 রিয়াল পার হেড দিলে গাড়ি পাওয়া যায়। সো আগায় গেলেন, এরপর বাকিটা আপনি হেঁটে গেলেন।
আচ্ছা, এহরাম কখন পরিধান করবেন? হজের জন্য। আমরা হজের এবার কার্যক্রমে প্রবেশ করছি, মানচিত্র আমাদের দেখা হয়ে গেল। হজের কার্যক্রম শুরু করতে গিয়ে আমরা একটু এই চিত্রটার দিকে তাকাই, মিকাতের চিত্র। মক্কার চারপাশে ছয়টা আপনার পয়েন্ট আছে, মিকাত আছে, এই পাঁচটা মিকাত এবং এই ছয়টা যে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো এগুলোতে আমরা এহরামের কাপড় ছাড়া, এহরাম পরা ছাড়া ক্রস করছি না। তো আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের ওই দিক থেকে আসার সময় আমরা এগুলো ক্রস, সরি মিকাত না, এটা হলো আপনার আশপাশের জায়গাগুলো, মিকাত পাঁচটা তো আমরা ক্রস করছি। এটা হলো মক্কার যে হারামের এরিয়া, তার বাইরে আশপাশের জায়গাগুলো হুদাইবিয়া, তানাইম। তানাইম হলো যেখানে আয়েশা মসজিদ আছে, ওইটা জেরদার নাখলা, আরাফা আর আদ্দাহলা। তাহলে ওই যে মক্কার উপরে যে চিত্র হারাম, আর এ হলো আরাফা, এই পুরো জায়গাটার ভিতরে আমাদের টোটাল কার্যক্রম হবে। এহরাম আমরা কখন পরব? আমাদেরকে একই সময় আনবে না। সুন্নাহ হলো যে আমরা আট তারিখ ফজর পড়ে মক্কা থেকে আমরা রওনা দিব মিনার উদ্দেশ্যে। এই রওনা দেওয়ার সময় মক্কার হোটেল থেকে এহরাম পড়ে গোসল, ওই যে আবার এহরামের সব বিষয়গুলো চলে আসবে, ফ্রেশ হবেন, গোসল করবেন, হ্যাঁ, নখ চুল কাটার মতো থাকলে কাটবেন, আর যদি ফ্রেশ থাকে আগে থেকে অন্তত গোসল করবেন। ফ্রেশ হয়ে আপনি এহরামের কাপড় পরলেন হোটেল থেকে, পরে আপনি এবার লাব্বাইকা হাজ্জান, এবার হলো লাব্বাইকা হাজ্জান, কারণ অনলি হজ করছেন, এবার সরাসরি মূল হজ করছেন, আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিচ্ছি, এটা বলে আপনি তালবিয়া লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক শুরু করেন। আপনার হজ স্টার্ট হয়ে গেল আপনার হোটেল থেকে, যেটা আপনি মিকাত থেকে করেছেন আগে বিমানে, এটা এখন আপনি হোটেল থেকে করবেন 8 তারিখে। কিন্তু 8 তারিখ সকালের পরিবর্তে ম্যাক্সিমাম হজযাত্রীদেরকে 7 তারিখ রাতে নিয়ে যাওয়া হয়, মাগরিবের পরে, এশার পরে, রাত 9টায় 10টায়, কারণ এত লক্ষ মানুষ একটা টাইমে যদি মুভ করে তাহলে এটা অসম্ভব। 25-30 লাখ মানুষ যদি একই সময় মুভ করে তো পুরো সিস্টেম ভেঙে পড়বে। এই জন্য সেখানকার অথরিটি ভাগ করে দেয় এজেন্সিগুলোকে, যে তোমার রাত 10টা, তোমার 11টা শিডিউল করে দেয়, যাতে করে রাস্তায় কোনো জ্যামের সৃষ্টি না হয়। সাধারণত এই 8 তারিখে যাইতে রাস্তায় খুব বেশি জ্যামের সৃষ্টি কখনো হতে আমি দেখি নাই। এর একটা কারণ এটা যে পুলিশ আগে থেকে তারা ইয়ে করে দেয়, ভাগ করে দেয়। তো আমাদের যখন পানা আসবে, আমাদের এজেন্সির লোক যখন নিয়ে যাবে, তখন আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো এহরামের কাপড় তখনই পরবো যখন আমরা মক্কা থেকে যাব। যদি কারোর কোনো এজেন্সির ফজরের পরে সময় হয়, তাহলে সে ফজরের পরে যাবে। এখানে একটা ঝামেলা হলো, বাস আসি আসি করে আসে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয়। আপনাকে বলবে যে ভাই আমাদের বাস 9টায় আসবে, সেই 9টার বাস রাত 2টায়ও আসে নাই, 3টায়ও আসে নাই। ওই যে স্থানীয় মোয়াল্লেম যারা আছে, হজের 2টা পার্ট থাকে, একটা আমাদের দেশীয় এজেন্ট, আর একটা হলো ওখানকার এজেন্ট, ওখানকার সার্ভিসগুলো সব ওখানকার এজেন্টের হাতে, ওরা অসহযোগিতা করে। খুব দুর্ভাগ্যজনক যে ওরা কথা শোনে না, পাত্তা দেয় না, মোয়াল্লেম যদি এরকম দক্ষ না হয় বাস আদায় করে আনতে পারে না, কষ্ট হয়। যাদের একটু বুদ্ধিশুদ্ধি করে, যারা একটু চেষ্টা করে যে কষ্ট কম হোক, তারা পার হেড 500-700 রিয়াল করে বাড়াই দিলে তারা নিজেরা বাস রিজার্ভ করে নিতে পারে। ওখানে আবার যে কোনো বাস বাহির থেকে ঢুকতে পারে না, স্টিকারওয়ালা বাস ছাড়া, কারণ গণহারে গাড়ি ঢুকতে দিলে তো পুরো মানে কলাপস করবে সিস্টেম। তো স্টিকারওয়ালা বাস পাওয়া খুব টাফ হয়, অনেকে 25-30 হাজার রিয়াল দিয়ে একটা বাস রিজার্ভ করে নেয় যে মোয়াল্লেমের বাস টাইমলি আসার দরকার নেই, আমার নিজের পেইড বাস আছে, আমি টাইমলি চলে গেলাম। তো যদি এরকম সমস্যা হয়, এগুলো হতে পারে, এই জন্য আপনার মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমি এহরাম পরে আমাকে যে টাইম দেওয়া হয়েছে আমি টাইম অনুযায়ী রেডি থাকবো, বাস দেরি হতে পারে, আপনার মাথায় আগে থেকে যেন এটার জন্য আপনি প্রস্তুতি থাকে। তো আমরা এহরাম পরে মিনায় চলে যাব। যদি কোনো কারণে কেউ হোটেল থেকে এহরাম পড়তে না পারেন, কোনো পেরেশানির কোনো কারণ নেই, তিনি মিনায় গিয়ে এহরাম পড়লেও তার হজ হয়ে যাবে এবং কোনো দম দিতে হবে না। এহরামের করণীয়গুলো আমরা বলি, এখানে আমরা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, এহরাম পরা শেষ, এরপরে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে আমরা হজের কার্যক্রম শুরু করলাম। এই কার্যক্রম শুরু করার পর আমাদের কাজ হবে তালবিয়া পাঠ করতে থাকা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এটা জিলহজের কয় তারিখের কাজ? 8 তারিখ, বরং সেটা শুরু হতে পারে 7 তারিখ সন্ধ্যা থেকে, রাত থেকে। তাহলে রাত আমরা খেয়াল করি, জিলহজের 7 তারিখ রাত থেকে অথবা 8 তারিখ সকাল থেকে শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে তালবিয়া পাঠ করা। এটা চলতে থাকবে কতদিন পর্যন্ত? 10ই জিলহজ, অর্থাৎ সৌদিতে যেদিন ঈদের দিন, ওই ঈদের দিন জামারায় বড় জামা, একটা জামারা ওই দিন পাথর মারা হবে, ওই পাথর মারা আগ পর্যন্ত, পাথরের কাছাকাছি গেছি, পাথর মারবো এখন, ব্যাস তালবিয়া ফিনিশ, আমার আর তালবিয়া নেই। হজের তালবিয়াটা এই 3 দিন বা 2 দিন টানা চলতে থাকবে, 3 দিন টানা চলতে থাকবে। এক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য, পুরুষরা একটু উচ্চস্বরে পড়বেন, মেয়েরা নীরবে পড়বেন, এবং এই 3 দিন 3 রাত তো আর টানা তালবিয়া পড়তে পারবো না, বাকি থেকে 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 যত বেশি সম্ভব আমরা তালবিয়া পড়তে থাকবো, বিশেষ করে মুভমেন্টের জায়গা করে।
ওই তিন দিনের মূল আমলটাই হলো তালবিয়া পাঠ করা। সো আপনি একটু রেস্ট করার আগে, উঠার আগে, শোয়ার আগে আপনার ক্যাম্পে থাকাকালীন বেশি বেশি করে তালবিয়া পাঠ করবেন। আচ্ছা, এটা হলো মিনার শুরু। এখানে সাইনবোর্ডগুলো দেওয়া আছে, মিনা স্টার্ট হেয়ার, আর্টিজিল হজ, মিনা যাওয়ার মাধ্যমে হজের কার্যক্রম শুরু হয়ে গেল, যেটা আমরা সাত তারিখ রাতে অনেকে চলে যাবো ইনশাআল্লাহ। এই সাত তারিখ বা আট তারিখে ইয়ামত তারবিয়া বলা হয় আর কি। এই দিনে হাজি সাহেবরা মিনা যান। মিনায় তাঁবুর অবস্থা এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এত সুন্দর হয় না সাধারণত। এখানে ইলিশ ফাইল হয় সচরাচর, সাধারণত ইলিশ ফাইল বোঝেন আপনারা, ইলিশ মাছ রাখার সিস্টেম আছে না, কাট করে রাখে কিন্তু, কারণ ইলিশ মাছ শুয়ে থাকবে, ওই মাছ বিক্রেতা এত বড় জায়গা তারা দেয় না, কাট করে করে রাখে। তো এখানে একটা ইলিশ ফাইল টাইপ আপনার রাখা হয়, এত কম জায়গা থাকে যে একটু বেশি স্বাস্থ্যবান মানুষ হলে তিনি অন্যের বর্ডারে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, এত কম জায়গা থাকে। আসলে অল্প জায়গা অনেক মানুষকে অ্যাকোমোডেশন করতে হয়, কিন্তু ওই যে এ বা বি প্যাকেজ যদি কেউ নেয় অনেক বেশি এক্সপেন্সিভ, ধরেন ওই প্যাকেজে গেলে 12-15 লাখ টাকাও লেগে যেতে পারে, তো ওই রকম যদি কেউ যায় তখন তারা একটু রিল্যাক্সেশন থাকতে পারে আর কি। তো দিন শেষে দুই দিনের জন্য রিল্যাক্স আর কি, এর জন্য এত লাখ টাকা অনেক মানুষ টাকা থাকা সত্ত্বেও খরচ করেন না যে আমি টাকাটা আরও অনেক ভালো কাজে খরচ করতে পারবো, তিন দিন আমি কষ্টই করলাম কী হবে। তো যাই হোক, এখানে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, এই কথাগুলো আমাদের আগে থেকে মাথায় থাকা দরকার। আপনি এক নম্বর কথা হলো আগে গেলে আগে জায়গা পাবেন, আর এই যে তাবুর ওই যে ওই শেষ মাথার দরজা ওইদিকে যদি আপনার সিট হয় তাহলে সবার উষ্ঠা খাইতে খাইতে পুরো তিন দিন আপনার কাটাইতে হবে, এটা মাথায় রাখতে হবে, বুঝে আসছে কথা। আবার ওই যে পাইপের মতো মাঝখানে একটা অ্যাসিড পাইপ, আপনার যদি ঠান্ডার প্রতি অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসিড পাইপের মুখে আপনি সিট নেবেন না, আপনি অ্যাসিড পাইপের নিচে থাকবেন। এগুলো হিসাব নিকাশ করতে হবে আগেভাগে বলে দিচ্ছি, যাতে করে ওখানে যে আপনি বাস থেকে নামার পর, অনেকে প্রথম যারা যায় আগে একটু তাবুটা দেখে ডানে বামে, এই ফাঁকে সিট টিট মোটামুটি ভালো ভালো সব দখল হয়ে যায়। এবার উনি যায় উষ্ঠা খাওয়ার জায়গার মধ্যে, তাকে সিট নিতে হয়। তো আমরা তা হোটেল থেকে, এর মানে আমি এটা বলছি না যে হুড়োহুড়ি করে আপনি বিশৃঙ্খলা করেন, আমি বলছি যে আপনি অ্যালার্ট থাকেন যে আপনার জন্য কোন জায়গাটা সুইটেবল হয়, বিশেষ করে এসির বিষয়টা ইম্পর্টেন্ট। অন্য বিষয় যা তা, ওখানে এসিগুলো বেশ জোরে সোরে হাওয়া ছাড়ে, তো ভয়ঙ্কর গরম থাকে, তো ওইগুলো সরাসরি আসলে অনেক যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের খুবই সমস্যা হয়। তো অবশ্য এটা একটু আলোচনা করে এদিক সেদিক করে নেওয়া যায়, বাকি জায়গা থাকে খুবই সীমিত, খুবই সীমিত জায়গা থাকে এবং কষ্ট করে সেখানে সময়টা কাটাতে হয়। আপনি বাসে যাবেন, এইটাতে তো একা যাওয়ার কোনো অপশনই নেই, আপনি চাইলেও অপশন নেই, আপনাকে ঢুকতেই দিবে না পুলিশ সেখানে। আপনি মোয়াল্লেমের বাসে করেই তাবুর গেটের সামনে আপনার বাস থামবে, নামবেন, এখানে কোনো হাঁটাহাঁটির ব্যাপার নেই, মক্কা থেকে এ পর্যন্ত আপনাকে সকল কোম্পানি মাস্ট আপনাকে সার্ভিস দিবেই দিবে ইনশাআল্লাহ, এটা টেনশন নেই। ইস্যু হলো যে আপনি ক্যাম্পে আসলেন, আসার পর ক্যাম্পে ঢুকলেন, ক্যাম্পে ঢোকার পর যদি আপনি ক্যাম্প থেকে বের হন, এরপর কিন্তু আপনি এই ক্যাম্প খুঁজে পাওয়া আপনার জন্য খুব টাফ হবে, কারণ সব একরকম, সব একরকম। আপনি দেখবেন বাংলাদেশ লেখা, এরপরে দেখবেন বাংলাদেশ লেখা আরও বহু জায়গায় আছে, আপনি বলবেন আমি তো দেখছিলাম আমার দেশের পতাকা, দেখবেন যে পতাকা সেখানে অভাব নাই, তখন গিয়ে সমস্যা তৈরি হয়। এই জন্য ক্যাম্পে গিয়ে বসে জায়গা নিজের পাওয়ার পর বোঝার চেষ্টা করতে হয় যে আমার আশেপাশে কী আছে কী না আছে, এবং গ্রুপ মেনটেন করতে হয়, কারণ মিনা মুজদালিফায় হারায় নাই আর হজ করছে এরকম মানুষের পার্সেন্টেজ খুব কম। আমি আলহামদুলিল্লাহ কখনো হারেছি বলে আমার মনে পড়ে না প্রথম থেকে আজও পর্যন্ত, কারণ আমি সবসময় খেয়াল রাখি আমি কী জন্য আসছি এখানে, ঘোরাটা আমার উদ্দেশ্য না। অনেকে মিনা এসে ব্যাগটা রেখে কোনো রকম চলে গেছে, উনি একটু জগৎটা দেখবে, একটু লাইভ টাইপ করবে, কোথায় একটু কী আছে। এই যে প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশি পতাকা, এই যে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পতাকা, মানে উনি তো হজ করতে যান না, মনে হচ্ছে সংবাদ কভার করতে গেছেন। এগুলো করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের পুরো আয়োজনটাকে আমরা নষ্ট করে ফেলি। যাই হোক, তো মিনার করণীয়, মিনার করণীয় হলো মিনায় গিয়ে পাঁচক্ত নামাজ পড়া। মিনায় মোট কয়েকত নামাজ পড়বো আমরা? পাঁচক্ত, কোনো কারণে কেউ পাঁচক্ত পারে না, চারক্ত পড়ছে, পাঁচক্ত তার কুলায় নেই, হতে পারে। পাঁচক্ত না কুলানোর অপশন কীভাবে হতে পারে, ধরেন আপনার যদি ফজরের পরে মিনা থেকে মক্কা থেকে আপনাকে আনে 8 তারিখ ফজরের পরে, আর 8 তারিখ সন্ধ্যার পরে যদি আপনাকে নিয়ে যায় বা রাতে এসার পরে যদি নিয়ে যায় আপনাকে আরাফাতে, তাহলে আপনার নামাজ হবে 4 অক্ত, কারণ ফজর তো আপনি মক্কা পড়েছেন। বাকি আমাদের ম্যাক্সিমাম মানুষেরই 6 অক্ত পড়া হয়, কারণ আমরা আগের রাতে আসি ফজর থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত পড়ি। আবার অনেক এজেন্সি রাতে নিয়ে যায় আরাফাতে, যার যখন শিডিউল থাকে তাদের গভর্নমেন্ট তরফ থেকে, তো 5 অক্ত অ্যাভারেজে হয় আর কি। ফজর থেকে আপনার এসা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 অক্ত নামাজ মিনায় পড়তেন, এটা হলো সুন্নাত। আর এই নামাজগুলো পড়া নিয়ে প্রতিটা তাঁবুতে কম বেশি গণ্ডগোল হয়,
বাংলাদেশিদের তাঁবুতে, মানে গণ্ডগোল হয় না এরকম তাঁবু খুব কম আস। গণ্ডগোল হয় যে মাসআলাটাকে নিয়ে, সেটা হলো মিনায় হাজি সাহেবরা জোহর আসর এশা এ নামাজগুলো চার রাকাত পড়বেন নাকি দুই রাকাত পড়বেন, এটা হলো ইস্যু। তো হানাফি স্কুল অফ থট, আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ হানাফি থট ফলো করেন, তো হানাফি থট অনুযায়ী আপনি যদি মক্কায় 15 দিন বেশি অবস্থান করার নিয়ত করে থাকেন তাহলে আপনি মুকিম হয়ে গেছেন। সো আপনি দুই রাকাত পড়বেন না, জোহর আসর আপনি ফুল পড়বেন, চার রাকাত এসে আপনি ফুল পড়বেন, এটা হলো হানাফি থট। আর অন্য অনেক থট, বিশেষ করে সৌদি আরবের ওলামা ইকরাম, তাদের দৃষ্টিকোণ, তাদের থট হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছেন, চার রাকাত আল্লাহ আমরা দুই রাকাত পড়েছেন, সো আমরা দুই রাকাত পড়ব। এখানে সফর আর আপনি মুসাফির না এটা বিষয় না, বিষয় হলো যে আপনি হজে আসছেন, এটা হজের স্পেশাল বিধান, সো এখানে দুই রাকাত পড়বেন। এই যে দুইটা মাসআলা আছে এটার জন্য গ্রুপিং হয়ে যায়, এক গ্রুপ আমরা চার রাকাত পড়ব, আর গ্রুপ আমরা দুই রাকাত পড়ব, হুজুরদের দুইটা গ্রুপ হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়ে কোনো রকম আপনি হজ করতে গিয়ে এমনি সেখানে ঝগড়া করার জন্য আল্লাহ নিষেধ করেছেন, সেখানে আবার নামাজ দিয়ে মাসআলা নিয়ে কোনো দরকার নেই। আপনি হানাফি স্কুল অফ থট ফলো করেন, আপনি চার রাকাত নামাজ পড়েন, চার রাকাত পড়েন, এমনকি যার পিছনে দুই রাকাত যদি কেউ পড়ে তার দুই রাকাতের পর আপনি সালাম ফিরে আর দুই রাকাত, উনি সালাম ফিরে ফেললে আপনি দুই রাকাত প্লাস করে দিলেন, তাহলে তো আপনার কী হয়ে গেল, চার রাকাত হয়ে গেল, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, প্রত্যেকে আমরা যার যার মতো করতে পারি, কিন্তু অযথা সেখানে না আমাদের ইমাম হইতে হবে, আমরা আগে পড়বো আপনারা পরে পড়েন, খুব বাজে একটা সিচুয়েশন তৈরি করি আমরা অনেকে আমাদের না বোঝার কারণে, দিনের নামে করি, মনে করি আমি অনেক কিছু করতেছি, আসলে গুনাহ করতেছি। আচ্ছা, মিনার মানচিত্রের সাথে টুকটাক আমরা পরিচিত হব। দুঃখজনক যে সেখানে ইন্ডিয়ানদের প্রচুর সার্ভিস দেওয়ার লোক পাওয়া যায়, অন্যান্য দেশিদের, আমাদের বাংলাদেশিদের খুব কম থাকে, বিভিন্ন রাস্তা দাঁড়ানো থাকে, হারাই গেলে তাদেরকে খুঁজে বের করে দেয়, বাংলাদেশি খুবই কম থাকে, এই জন্য আপনাকে নিজেকেই কেয়ার থাকতে হবে। মিনায় কী করবেন? মিনা আপনি হজের বিষয়গুলোকে রিভিউ করবেন, আমরা আপনাদেরকে একটা ফ্লায়ার দেবো ইনশাআল্লাহ, এটা গত বছর তৈরি করেছি আমি। আমি যখন প্রথম হজ করেছি সৌদিতে যাওয়ার পর আরবিতে একটা ফ্লায়ার আমার হাতে আসছে, ওইটা আমার অনেক উপকারে আসছে, ওইটা দেখে আমি মাথায় নিয়েছি যে আমি আমার স্বদেশী ভাইদের জন্য দেশে গিয়ে এরকম কিছু একটা করবো, তো এটা গত বছর আমরা করেছি। এটা আপনার একেবারে এটাকে ভাঁজ করে তাবিজের মতো করে আপনার পকেটে রেখে দেবেন, মানিব্যাগে রেখে দেবেন, পুরো হজে আপনার এটা কাজে আসবে। আপনি যত ট্রেনিং নেন, যত শিখেন, ওখানে প্রতিদিনের কাজগুলো বারবার আপনাকে রিভিউ করতে হবে, মনে করুন জীবনে একবার তো একটু মিস্টেক হয়ে গেলে আপনার নিজেরই অস্বস্তি লাগবে। সো ওই ফ্ল্যাটটা আপনার সাথে থাকবে, আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং ওইটা অনলাইনেও থাকবে, তো ওইটা আপনি খুলে একটু পড়লেন, আপনার সাথে থাকা দুই চারটা বই নিয়ে গেলেন, হজের প্রস্তুতিতে ছিল কিছু জিনিস, আপনারা কিছু বই সাথে নেবেন মাস্ট, বাইতুল্লাহর মুসাফির বইটা নিতে পারেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর আধ্যাত্মিক হজের আধ্যাত্মিক শিক্ষা এই বইটা নিতে পারেন, আমাদের আপনি কীভাবে ওমরা করবেন এটা শেষে কিছু দোয়া আছে, দোয়াগুলো আরাফাতেও কাজে লাগবে, ওই বইটা নিতে পারেন, তারপরে হজের যে আমাদের ইয়েটা ফ্লায়ারটা সেটা নিতে পারেন। এর পাশাপাশি একটা সিরাতের বই নেওয়ার জন্য আমি আপনাদের পরামর্শ দিব, একটা সিরাতের বই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী এবং মক্কা মদিনার ইতিহাসের অথেন্টিক বই, ভালো ভালো প্রকাশনী আছে, কয়েকটা বই এখানে রাখা আছে সামান্য হয়তো, এগুলো আপনাদের লাগলে আপনারা নিতে পারেন, বা আপনারা অন্য সময় যেখান থেকে পারেন সংগ্রহ করে নেবেন, এই বইগুলো সাথে রাখবেন। এবং পুরো সফরে দেখেন আপনার জীবনে 30-40 দিনের এরকম সময় আরেকটা আসবে না, হজ ছাড়া কখনো আপনি এরকম অবসর অখণ্ড সময় পাবেন না, হজ শেষ হওয়ার পর আপনার কাছে প্রচুর সময় থাকবে, বা হজের আগে যারা আগে ফ্লাইট করবেন অনেক সময় থাকবে, এই সময়গুলোতে আপনি কী করবেন? আপনার যদি কোরআনটা বিশুদ্ধ না থাকে, আপনার কাফেলাতে নিশ্চয়ই বহু লোক আছে যাদের কেরাতটা শুদ্ধ, আপনি প্ল্যান করে ফেলান, তাকে একটু চাপানি খাওয়ান, একটু তাকে রিকোয়েস্ট করেন যে ভাই আমাকে একটু সময় দেন, আপনি অনায়াসে পুরো সফরে কোরআনটা সহি করে ফেলতে পারেন, যেটা দেশে কোনো দিনই আপনার জন্য এত সহজে সম্ভব না, সময় বের করতে পারবেন না, আপনি ব্যাটাবলি করতে পারবেন না। তো প্ল্যানগুলো না থাকার কারণে আমরা অনেকে মিস করি। আর দ্বিতীয়ত হলো মক্কা মদিনার ইতিহাস, নবী ইসলামের জীবনীটা আপনার সারা বছর পড়ার সুযোগ হয় না, আপনি ওখানে যদি ইচ্ছা করেন যে পড়েন তো আপনার একে তো পুরোটা পড়া হয়ে যাবে, দ্বিতীয়ত হলো ওই জায়গার সাথে আপনি রিলেট করতে পারবে, আপনার অনেক ভালো লাগার কাজ করবে। এই জন্য আর কিছু রাখেন না রাখেন, নবী ইসলামের একটা জীবনীর বই আর মক্কা মদিনার ইতিহাস এর নির্ভরযোগ্য বই আপনার কাছে যেন থাকে। তো আমরা মিনার দিনটাতে কী করবো? মিনার দিনটাতে এখানে বসে হজের যে বিধিবিধানগুলো আছে, কালকের আমাদের করণীয় কী, পরশুর করণীয় কী, এগুলো আমরা পর্যালোচনা করে নিতে পারি, আলোচনা করে নিতে পারি। মাসআলা মাসাইল নিয়ে কোনো গণ্ডগোল ফাসাদে সেখানে জড়াবেন না, খুবই লজ্জিত হই আমি, গত বছর আমার তাবুতে গণ্ডগোল হয়েছে, মানে এত মানুষ আমরা এত অসহনশীল আমাদের দেশের স্বদেশী ভাইয়েরা, ওই যে বললাম মুরগির বাচ্চার মতো, কেউ কাউকে মানতে রাজি না, ভাই আপনি আপনারটা করেন, কোনো সাউন্ড করার দরকার নাই তো, কোনো সমস্যা নাই তো, আপনি আপনারটা করেন, উনি ওনারটা করুক, আমরা একই সাথে ভিন্ন মতের বিভিন্ন মানুষ একসাথে থাকতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বিরাট কেওয়াজ বাজায় দেয়, গণ্ডগোল বাজায় দেয়, খুব বিশ্রী একটা সিচুয়েশন করে। তো মাসনা মাসাইল যখন আপনি পর্যালোচনা করতে যাবেন,
আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব মানুষকে পুরো জিনিসটা ক্লিয়ার করার যে সেখানে সম্ভাব্য সমস্যা কী হতে পারে। এরপরও আপনাদের জন্য আমাদের আসনা ফাউন্ডেশন থেকে একটা ব্যবস্থা থাকবে, গত বছরও ছিল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সবাইকে আমরা অ্যাড করে নিব, আপনাদের সবাই নাম্বার আছে। আপনারা যেই কোনো সময় পুরো হজ শেষ হওয়া পর্যন্ত যে কোনো প্রশ্ন করবেন, আমাদের অফিস থেকে ওলামা একরাম থাকবেন, তারা উত্তর দিবেন, আমি তত্ত্বাবধান করবো ইনশাআল্লাহ। এমনকি ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন জানার দরকার হয় আপনি ফোন করবেন, সার্বক্ষণিক আপনার ফোনে উত্তর দেওয়ার জন্য আমাদের এখানে লোক রেডি থাকবে, যে আপনার পুরো হজের কার্যক্রমে যাতে কোনো অসুবিধা না হয় কোথাও কোনো কোয়েরি থাকলে আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। এখন যারা প্রশ্ন উত্তর পাচ্ছেন না তাদের জন্য সেই অপশনটা পুরো সিজন জুড়ে আমরা ইনশাআল্লাহ খোলা রাখছি। আচ্ছা, তো তালবিয়া পড়তে থাকবেন পুরো দিনটাতে, সারাদিন 8 তারিখে আরাফাত দিনের জন্য প্রস্তুতি নিতে থাকবেন। আর মনে রাখবেন এই দিনটা আপনি 8 তারিখ কিন্তু কোনো কাজ নাই, নামাজ পড়লেন, তালবিয়া পড়লেন, এই তো, যার কারণে আপনি রেস্ট করবেন, শরীরে এনার্জি আপনি সংগ্রহ করবেন। খাবার দাবার মেহরবানি করে যত সাবধানে খেতে পারেন, শুকনো খাবার প্রচুর পাবেন সেখানে, কেক টেক এটা সেটা, সফট ড্রিঙ্কস এটা সেটা, ধুমায়া খাইলেন ওখানে কিন্তু ওয়াশরুমের সমস্যা প্রকট। পুরা মিনা মুজদালিফা আরাফার যদি আমাকে বলেন যে প্রধান সমস্যা কী, তাই আমি বলবো যে ওয়াশরুমের সমস্যা, প্রধান সমস্যা হলো ওয়াশরুমের সমস্যা, কারণ ওয়াশরুম তো অনেক অল্প, মানুষ তো হাজার হাজার, কয়টা ওয়াশরুম দিতে পারবে তারা, সিরিয়াল থাকবেই। এখন আপনি যদি খেয়ে টেয়ে পেট টেট ছুটান, এমনি ভয়ঙ্কর গরম, এমনি পেট খারাপ হওয়ার আশঙ্কা, আবার শুকনো খাবার টাবার খেয়ে যদি আপনি পেট ছুটান তাহলে মুশকিল। সবচেয়ে বুদ্ধিমান কাজ হলো যত না খায় থাকতে পারেন, জান বাঁচানোর জন্য খান, ব্যাস 2-3 দিনের ব্যাপারেই তো। তো খাবারগুলো ওখানে কিন্তু আমাদের মনমতো হবে না, বাংলা খাবার আপনি পাবেন না, মক্কায় বাংলা খাবার পাবেন, মদিনায় পাবেন, কিন্তু মিনা মুজদালিফা আরাফাতে ওখানে আরাবিয়ান খানা হবে, যেটা আমাদের অনেকের হয়তো শুট করবে না। সেটার জন্য আমরা চাইলে নিজস্ব ব্যবস্থাপনা রাখতে পারি, তবে সবগুলো তাবুতেই ফল দেওয়া হয় পর্যাপ্ত, জুস দেওয়া হয় পর্যাপ্ত, পানির কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ, যার কারণে খাবার নিয়ে টেনশন নেই। একসময় মানুষ ওই চিড়া টিড়া নিয়ে যেত, এগুলোর কোনো প্রয়োজন আসলে এখন আর নাই সেভাবে। আচ্ছা, এই হলো মসজিদে খায়েব, যেটা কথা আমি বলেছিলাম, ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা জামারাতে পাথর মেরে নামার পরে মসজিদটা পড়বে, এই মসজিদে 70 জন নবী নামাজ পড়েছেন এবং অবস্থান করেছেন। ঐতিহাসিক একটা মসজিদ, এটা বয়স 2-4 বছর বা 2-4 100 বছর না, 2-4 হাজার বছর। এই মসজিদটাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছেন। আমাদের নবীজি মিনায় অবস্থান করার যে নির্দেশটা, এটা তো আমরা আমাদের যার যার তাবুতে করবো, আমাদের নবীজি এখানে অবস্থান করেছিলেন এই মসজিদে। এই জন্য এই মসজিদে আপনি এক ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ হলেও পড়ার চেষ্টা করেন, যদিও আলাদা কোনো নির্দেশ এটা নাই, না পড়তে পারলে কোনো অসুবিধা নেই, বাট আপনার নিশ্চয়ই একটু ভালো লাগা কাজ করবে যে 70 জন নবী এখানে নামাজ পড়েছেন, আমার নবীজি এখানে নামাজ পড়েছেন, সো আমি 2 রাকাত নামাজ পড়লাম, এটা আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু বলে রাখি, এত ভয়ঙ্কর ভিড় হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। গত বছর, তার আগের বছর, 2 বছর আমার অভিজ্ঞতা খুবই তিক্ত, এখানে 2-3 জন সাথে না থাকলে, একা একা থাকলে খুবই মুশকিল। তবে কিছু টাইম আছে, বুদ্ধিশুদ্ধি করে যদি ওই টাইমগুলোতে আপনি যান, তুলনামূলক আপনি ঢুকতে পারবেন মসজিদে। ঢুকতেই আপনার 2-3 কিলোমিটার হাঁটতে হবে, এটা মাথায় রাখেন, কারণ অনেক ঘুরে ঘুরে আপনাকে ঢুকাবে, কারণ মসজিদে একটা সবাই ঢুকতে চায় এবং খুব আহামরি বড়, যে তাও তো না। এই মসজিদে আপনি পুরো 3 দিনে, এটা ওই 8 তারিখে আপনি চেষ্টা করেন না, আবার 8 তারিখের আমরা আলোচনা করতেছি, 8 তারিখে আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করেন না, কারণ আপনার তাবু হবে মুজদালিফায়, শেষ মাথায়, আর এই মসজিদ হলো সামনের মাথায়, আপনি এখানে আসার চেষ্টা করলে আপনার হজ ওখানে শেষ হয়ে যাবে, কারণ আপনি ক্লান্ত হয়ে যাবেন, ভয়ঙ্কর রোদ। এটা হবে কোন দিন আমি বলি, আমরা 3 দিন পাথর মারবো, তো 10, 11, 12 আমরা এই যে পাথরগুলো মারবো, বরং 13 পাথরগুলো যে আমরা মারবো, এই পাথরগুলো যখন মারবো, মারার পর আপনি যদি মক্কায় না যাওয়ার প্ল্যান থাকে, মিনায় থাকার, যেমন 11 তারিখে আমরা পাথর মেরে মক্কা যাওয়ার কোনো দরকার নেই, মিনায় আমরা থাকবো, তাহলে সেই থাকাটা আপনার তাবুতে গিয়ে থাকতে পারেন, আর চাইলে এই মসজিদে থেকে যেতে পারেন, তাহলে আপনার হাঁটা লাগলো না। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে পাথর মেরে ইউটার্ন করে এসে মসজিদে ঢুকতে হবে, অনেক দূর ঘুরে ঘুরে আসতে হবে। মসজিদে ঢুকার সময় 2-4 জন মিলে শুকনো খাবার টাবার খেজুর টেজুর নিয়ে ঢুকলেন, ভিতরে থাকলেন, রাত্রি যাপন, মিনা রাত্রি যাপনটা এখানে হয়ে গেল, তাহলে আপনার তাবু আর যাওয়া লাগলো না। এখান থেকে পরে আপনি মক্কা চলে আসেন, কিংবা পরের দিন আবার তাবুতে যান বা পাথর মারেন। এটা হলো সহজ বুদ্ধি এখানে নামাজ পড়ার, হাঁটা লাগলো না, জামারাতের কাছেই যেহেতু, এটা পাথর মারতে গেলেন একসাথে প্ল্যান করবেন। আচ্ছা, এটা হলো মসজিদ খায়েফের দৃশ্য, এই হলো মসজিদ খায়েফের ভেতরের দৃশ্য, এটা অলওয়েজ এরকমই থাকে অলমোস্ট। তবে আপনি এখানে যদি আগে ঢুকতে পারেন, আগে ঢুকতে পারেন বলতে ধরেন জামারাতে পাথর জোর পরে মারা শুরু হবে, আপনি সকাল 10টায় চলে গেলেন, তখন ফাঁকা পাবেন, মানে ঢুকার স্কোপ পাবেন। আর 2-3 জন মিলে গেলে ভিতরে ঢুকলেন, এখানে বড় কোনো ব্যাগ নিয়ে ঢুকতে দিবে না, ছোটোখাটো ব্যাগ থাকলে হয়তো ঢুকতে দিবে, এটা খেয়াল রাখতে দরকার, ভয়ঙ্কর ভিড় থাকে। আচ্ছা, মিনার 1985 সালের একটা চিত্র, এরকম ছিল তখন মিনার পুরো জায়গাটা, তাবু যার যার মতো করে করে নিত মানুষ, কিন্তু তখন ও যে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদে খায়েফ যেটা আমরা দেখালাম মাত্র,
আচ্ছা, মিনা আমার 8 তারিখের কাজ শেষ, এবার মিনা ছেড়ে আরাফাত দাও দিন। তাহলে মিনাতে আমাদের কাজ হলো কি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, তালবিয়া পড়া, হজের বিষয়গুলো রিভিউ করা, বাস রেস্ট করা, আর কোনো কাজ নাই। 8 তারিখ শেষ, 9 তারিখ আমাদের মিনা যেতে হবে ঈদের আগের দিন। এই 9 তারিখের মিনা যাওয়াটা আমি যেটা বলছিলাম, ম্যাক্সিমাম হাজিদেরকেই সন্ধ্যার পর থেকে নেওয়া শুরু করে দিবি। সো আপনার যখন সিরিয়াল আসে আপনি তখন যাবেন, ফজরের পরও যেতে পারেন। যদি কারোর এক্সট্রাঅর্ডিনারি দক্ষতা থাকে যে আমার মুয়াল্লিম থেকে আমি আমার আরাফাতের যেখানে তাবু হবে সেই লোকেশনটা নিয়ে এলাম, আমি পায়ে হেঁটে চলে যেতে পারবো, তাহলে সে ফজরের পরে যেতে পারে। কিন্তু এটা খুবই রিস্কি, এটা এক্সপার্ট একান্ত এক্সপার্ট কেউ না হলে পাবেন না। আচ্ছা, মিনা আমরা যখন আরাফাত চলে যাবো, আরাফাতের সূর্য ওঠার পর তাকবীর বলতে বলতে মিনায় যাব। আরাফাতের দিন থেকে আমাদের একটা আমল অ্যাড হবে, সেটা হলো তাকবীর পড়া। তালবিয়া তো আসেই, তালবিয়ার পাশাপাশি আর একটা আমল অ্যাড হবে, সেটা হলো আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত, আসর, 13 তারিখ আসর পর্যন্ত আমরা প্রত্যেক নামাজের পরে একবার করে এই তাকবীর পাঠ করতে থাকব। এবং এই তাকবীর 9 তারিখ আপনি ফজর মিনায় পড়েন আর মুজদালিফা পড়েন, যেখানে পড়েন তাকবীর আপনাকে পড়তে হবে। এবং এই তাকবীরটা শুধু নামাজের পর না, অন্য সময়গুলোতে আপনি ওই যে তালবিয়া যেরকম পড়তে থাকেন তাকবীরও, আল্লাহু আকবর কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা পড়তে থাকব। আচ্ছা, নয়া জিলহজ আরাফার দিন, এই দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফাতের দিনের চেয়ে এমন কোনো দিন নেই যেদিন আল্লাহর বান্দাদেরকে এত বেশি সংখ্যক মানুষকে মাফ করেন। সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন আরাফাতের দিন। এবং ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন যারা আল্লাহর নিকটবর্তী হন, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হন এবং ফেরেশতাদের সামনে জিজ্ঞেস করেন যে বান্দা কী চায়, ফেরেশতারা বলে আল্লাহ আপনার কাছে মাগফিরাত চায়, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ হলেই হলো আরাফায় অবস্থান, আরাফার অবস্থানটাই হলো হজ। আরাফার ময়দান সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, অনেকে মনে করেন যে আরাফাতের ময়দানে কেয়ামত হবে, এরকম কোনো বিশুদ্ধ হাদিস আসলে নাই। অনেকে বলেন যে আরাফাতের ময়দানেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সম্মিলন ঘটেছে, এখানে সাক্ষাৎ হয়েছে, এগুলোরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি পাওয়া যায় না। তবে এই আরাফাতের ময়দানের সাথে হজের সম্পর্কের ইতিহাস সেই 4,500 বছর আগে আপনার ইব্রাহিম ইসলাম থেকেই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরাফার দিনে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভয়ঙ্কর গরম হবে। আপনার বাসে যাবেন, আপনাকে তাবুর সামনে নামাই দিবে, অথবা যেখানে নামাই দিবে সেখান থেকে খুব অল্প ডিস্টেন্স থাকবে, আপনি হেঁটে চলুন, কোনো পরিশ্রম নেই ইনশাআল্লাহ। অযথা হেঁটে এনার্জিগুলো নষ্ট করবেন না, কারণ ঈদের দিন থেকে আপনাকে ভয়ঙ্কর এনার্জি লস হবে, আপনার এনার্জি খরচ করতে হবে। সো 9 তারিখে আপনার তাবু এখানে নামাই দিয়েছে, আপনি ঢুকে যান। আরাফাত দেখতে চান বাস থেকে একটু দেখেন, নেমে বড় জোর 2-5 মিটার দেখলেন, কিন্তু যেই গরম পড়ে এই টেম্পারেচারের মধ্যে বাইরে যা দেখতে যাওয়ার দুঃসাহস আমরা করব না। আচ্ছা, এখানে এটা হলো আরাফার চিত্র, সূর্য ডুবার আগে আগে, সন্ধ্যার আগে আগে আরাফায় ঢুকতে হবে। এর মধ্যে যে কোনো সময় আমাদের ঢুকলে হজ হয়ে যাবে, 9 তারিখে সূর্য ডুবার আগে আগে ঢুকলেই হবে। আসাটার টাইম আগের দিন থেকে হতে পারে, তবে 9 তারিখে ফজর পরে যাওয়াটা উত্তম, সেটা হয়তো আমাদের হাতে থাকবে না, এজেন্সির হাতে থাকবে। আচ্ছা, আরাফায় জোহর আসর এবং আজান, সরি, জোহর আসর দুটো নামাজ আমরা পড়বো। এই নামাজ নিয়েও একটু ঝামেলা হয়, দুইটা ঝামেলা হয়, একটা হলো মিনা যেটা বললাম, আরেকটা হলো এইটা। এখানে ঝামেলার ব্যাপারটা হলো যে হানাফি স্কুল অফ থট অনুযায়ী, যেটা আমাদের সুলামা ইকরামের মত, সেটা হলো যে আরাফায় যদি কেউ মসজিদে নামিরায় নামাজ পড়ে, আরাফার যে মূল মসজিদটা ওখানে যদি কেউ নামাজ পড়ে, তাহলে ইমামের সাথে জোহর আসর একসাথে পড়বে, আর যদি সেটা না করে তাহলে জোহরের সময় আসর আসরের সময় পড়বে। কথা কি বুঝাতে পারছি? যে অক্ত সে অক্ত পড়বে, এবং যারা ওই যে মুকিম, 15 দিনের বেশি মক্কায় থাকার নিয়ত আছে যাদের, ম্যাক্সিমাম হাজির তো সেটাই নিয়ত, সো তারা পুরো নামাজ 4 রাকাত 4 রাকাত পড়বে। আমি কি বুঝাতে পারছি? এই একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়। আর সৌদি আরব ওলামা কিরাম বলেন না 2 রাকাত 2 রাকাত করে এবং একসাথে জোহর আসর একসাথে পড়ে পুরা মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকবেন। তো এক্ষেত্রে আমরা কেউ কোনো থটের ফলোয়ার হলে সেই থটের আমল করলাম, কোনো অসুবিধা নেই, দুইটাই কবুল হয়ে যাবে। এ সমস্ত ক্ষেত্রে ইসলামের যথেষ্ট উদারতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার উনি কিছু সাহাবিকে পাঠিয়েছেন এক জায়গায়, ওনারা আসর যেন সেখানে, উনি বলেছেন তোমরা ওখানে গিয়ে আসর পড়বে। সাহাবিরা পথে যেতে যেতে আসরের টাইম চলে যাচ্ছে, তখন কিছু লোক বললেন যে টাইম তো চলে যাচ্ছে, নামাজ তো টাইমলি পড়া ফরজ, সো আমাদের নামাজ পড়ে ফেলা উচিত। আর কিছু দল বললেন যে না, নবীজিনা বললেন ওখানে গিয়ে আসর পড়তে, উনি আল্লাহর রাসূল, ওনার নির্দেশ মানাটাই তো ইসলাম। সো ওয়াক্ত থাকুক না থাকুক আমার দেখার দরকার না, আমি ওখানে গিয়ে আসর পড়ব। তো কিছু লোক আসর পড়ে ফেলছে আর কিছু লোক ওখানে গিয়ে পড়ছে। ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরো ঘটনা বলা হলো, তিনি কাউকে কোনো ভর্ৎসনা করলেন না।
অর্থাৎ উভয়ের নামাজ হয়ে গেছে। কারণ এটা কনসেপ্টের ব্যাপারে আমি আল্লাহ নবীর নির্দেশ থেকে এটা বুঝছি, আরেকজন আরেকটা বুঝছে। আপনি আপনার একটা দুইটা ছেলেকে একটা কথা বলছেন, একজন একটা বুঝছে, এই বুঝের ভুলের কারণে আপনি কিন্তু ভৎসনা করবেন না, কারণ এটা ও বুঝছে এরকম। নিশ্চয়ই দুজনের মধ্যে একজন আপনারটা ধরতে পেরেছে, আরেকজন পারে নাই, আপনি ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ সে তো চেষ্টা করেছে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে হার্ড লাইনে চলে যাই খুবই দুর্ভাগ্যজনক, ইসলাম আমাদের সেভাবে করতে আসলে বলেনি। যাই হোক, আরাফাতে আমরা জোহরের পর থেকে আমাদের দোয়া শুরু হয়ে যাবে, জোহরের পর থেকে দোয়া শুরু হয়ে যাবে। এটাই হলো হজের মূল অংশ বলতে পারি, যে আমরা জোহরের পর থেকে দোয়ায় নিমগ্ন থাকব। একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে হজের এই সময়টা জোহরের পরে দোয়ার জন্য আমাদেরকে যেহেতু আগের রাতে নিয়ে আসবে ম্যাক্সিমাম হাজিদেরকে, অনেককে সকালে আনবে, ভোরের মধ্যে নিয়ে আসবে, তো আসলে আমরা এই টাইমগুলো কী করব, এই টাইমগুলোতে আমরা রেস্ট করব। সম্ভব হলে ও ইয়েতে আরাফায় যাওয়ার সময় মা অবশ্যই আপনি একটা গামছা বা একটা এহরামের কাপড় এক্সট্রা অতিরিক্ত সাথে রাখবেন, কারণ অনেক বেশি গরমে আপনি ঘামায় যাবেন, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, তখন ওখানে শাওয়ার নিয়ে নিলেন। এমন আছে দিনে দুইবার শাওয়ার নিতে হতে পারে আপনাকে, তো যদিও শাওয়ার নেওয়ার সেখানে কোনো ভালো ব্যবস্থাপনা নাই, ওই টয়লেটের পাইপ গায়ে দিয়ে একটু শাওয়ার নিয়ে নিতে হবে, কিছু করার নাই। অনেক সময় একটু মগ থাকে, মগ দিয়ে করা যায়, মগ থাকার সম্ভাবনা কম থাকে। আবার অনেক সময় বাইরে ওপেন যে টেপ আছে ওখানে বালতি থাকে, সেখান দিয়ে আপনার একটু গোসল করে নিতে হয়, কিন্তু একটু গোসল করে নিলে অনেক রিল্যাক্স হয় এবং অনেক ভালো লাগে, তো এই জন্য একটা গামছা বা একটা এরকম কাপড় এক্সট্রা থাকলে খুব ভালো হয়। আচ্ছা, মিনাতে যখন আপনি যাবেন মক্কা থেকে, খুব ছোট্ট করে ব্যাগ নেবেন, এটা অবশ্য প্রস্তুতিতে বলা হয়েছে কি না আমি জানি না, বলা হয়েছে খুব বড় ব্যাগ নেবেন না, বড় ব্যাগ নিয়েছেন তো আপনি শেষ, কারণ আপনার হাঁটতে হবে বহুদূর, অপ্রয়োজনীয় জিনিস নেবেন না। আপনাকে মনে রাখতে হবে আমি সেখানে থাকবো দুই তিন দিন, আর পুরা 10 তারিখ পর্যন্ত আমি এহরামই থাকবো, সো আমার জামা পরার অপশন নাই, আমার একটা জামা হলে চলে, একটা পাজামা হলে চলে, একটা গেঞ্জি হলে চলে, বড় জোর আমি আর একটা গেঞ্জি এক্সট্রা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এর বেশি আপনি রাখতে যাবেন না, অনেকে একেবারে চিড়া মুড়ি এটা সেটা এক গাঁটটি নিয়ে তারপর উঠেন, এগুলো এখন বিতরণ করার কারোর হাতে পায়ে ধরলেও কেউ নেবে না, কারণ সবাই মোজদালিফা চাচা আপনার যান বাঁচা বলে হাঁটবে। তো এই জন্য ব্যাগ খুব ছোট রাখা দরকার। কী দরকার? একটা ছাতা দরকার, একটা গামছা দরকার, আরাফাতে আসার দিন বা শেষ, এর বেশি আপনি বোঝা নিতে যাবেন না। আচ্ছা, এইটা হলো নামিরার মসজিদ। ওই নামিরার মসজিদ সম্পর্কে আমরা বলছিলাম যে কিছু অংশ বাইরে কিছু অংশ ভিতরে, ওই যে দেখা দেওয়া হয়েছে পশ্চিম পাশের পাহাড়টা বাইরে আর পূর্ব পাশের পাহাড়টা পুরাতন মসজিদ, এটা আপনার ইয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে খুতবা দিয়েছেন, কিন্তু এখানে তিনি আরাফার অবস্থান করেননি। কোথায় করেছেন আমরা দেখাচ্ছি, চলো আরাফা। এই হলো আরাফার মসজিদ, আর তার চারপাশে মানুষ নামাজের জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়। অনেক হাজি সাহেবরা তাবু থেকে আরাফাতে মূল নামিরা মসজিদে গিয়ে জোহর পড়বে সে চেষ্টা করেন, আপনি ডেফিনেটলি করতে পারেন, যদি আপনার তাবু থেকে দেখেন আপনি যে ডিস্টেন্স খুব কম, 5 মিনিট হেঁটে চলে যেতে পারেন, তাহলে হিম্মত করতে পারেন, জোয়ান তরুণ মানুষ হলে চলে গেলেন, কিন্তু যদি অনেক দূর হয় তাহলে অযথা এই কষ্টগুলো না করলেই চলে। আচ্ছা, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখান থেকে খুতবা দিয়েছেন, সো ওখানে বসে আপনি খুতবা শুনলেন, সেটা শুননা। এটা হলো আরাফাতের ভেতরের তাবুর একটা দৃশ্য, যদিও তাবুগুলো এখন বেশ বড় সড়ো করে এবং এখানে তাবু তো কয়েক ঘন্টার জন্য, এই জন্য মিনার মতো এতটা গোছানো থাকে না এখানে। আচ্ছা, আরাফায় করণীয়, আরাফায় জোহর নামাজ পড়ছেন, জোহরের এক মতো খাওয়া দাওয়া করলেন, রেস্ট করলেন, রিল্যাক্সে থাকলেন, পেটটা যেন ভালো থাকে সেভাবে খাবার দাবার একটু হিসাব নিকাশ করে, প্রচুর আইসক্রিম টাইসক্রিম খাওয়াবে ধুমায়া, কিন্তু অনেকে অতিরিক্ত আইসক্রিম খেয়ে পেট ছুটে যায়, এগুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। আচ্ছা, আরাফাতের দিন ওখানে জোহর যে খানাটা দিবে ওখানকার স্থানীয় খাবার দিবে, আরবিয়ান খাবার, অনেকে সেটা খেতে অভ্যস্ত না, সেক্ষেত্রে ফ্রুট জুস আমরা খেয়ে নিতে পারি, তবে নিজস্ব যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে যেতে পারি, মেডিসিন তো মাস্ট নিয়ে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফাতের দিনের পাঠ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, এটা যদিও আল্লাহর প্রশংসামূলক বাক্য কিন্তু এটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খায়রুদ দোয়া ই দোয়া ইয়াউমে আরাফা, পৃথিবীর 365 দিনের সকল দোয়ার চাইতে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। আর যত নবীগণ এ পর্যন্ত এসেছেন সমস্ত নবী রাসূলগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এবং আমার আগে আসা সমস্ত নবীদের যত বাক্য উচ্চারণ করেছেন দোয়ার জন্য তাদের শ্রেষ্ঠ বাক্য এটা, যেটা আরাফাতের দিন আমাদের দিনভর নিবেদন করতে হবে। তাহলে আমাদের ডিউটি তিনটা হলো, এক হলো তালবিয়া পাঠ করতে থাকা, দুই হলো তাকবীর পাঠ করতে থাকা, আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাম, আর 3 নম্বর হলো আরাফাতের দিনে এইটাও পাশাপাশি বেশি বেশি করে পাঠ করতে থাকা। তো এটা আমরা দেখে দেখে পাঠ করতে পারি, একটা পর্যায়ে মুখস্থ হয়ে গেল, জোহর নামাজ পড়া শেষ হয়ে গেল, আমাদের শুরু হবে এবার দোয়া। এই দোয়ার জন্য এই হলো আপনার মূল জায়গা, এত কষ্ট করে যেখানে আসছেন, আমার হাতে সময় নেই, কত কথা যে বলার মতো আছে। আমরা কেন মিনা গিয়ে আগে অবস্থান করি,
একজন অ্যারাবিয়ান স্কলার একটা বক্তব্য রাখছিলেন, আমি অনুবাদ করছিলাম বাংলাদেশিদের মধ্যে অনেক আগে। আমার কাছে খুব দারুণ একটা পয়েন্ট মনে হলো উনি বলছেন ওনার বক্তব্যে, যে দেখেন বড় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির অফিসে যদি আপনি যান সাক্ষাতের জন্য, তাহলে তার অফিসে প্রবেশের আগে আপনি ওয়েটিং রুমে বসেন, সেক্রেটারি রুমে বসেন, তারপর আপনি মূল জায়গায় প্রবেশ করেন এবং ওখান থেকে আপনি নিজেকে প্রস্তুত করে নেন। আরাফায় অবস্থান হলো হজের মূল কার্যক্রম। আমরা আগের দিন মিনায় চলে আসি 8 তারিখে, এসে মিনায় এসে কেমন যেন আমরা ওয়েটিং রুমে আসি, আমরা আরাফায় কালকে প্রবেশ করব, আজকে নিজেকে প্রস্তুত করছি, প্রিপেয়ার করছি। হ্যাঁ, এরপরে আমরা মূল আরাফায় প্রবেশ করলাম। আরাফায়ও প্রবেশ করে আবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা প্রস্তুত হলাম, গোসল করলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমাই নিলাম ভালো করে। ঘুমটা ইম্পর্টেন্ট, কারণ মুজদালিফা আপনার ঘুম খুব কম হবে, আগামী 1 রাত আপনার ঘুম হবে না। সো আরাফায় এসে সকালে ঘুম যেন কোনোভাবে মিস না হয়, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়েন এবং লম্বা সময় ঘুমায় নেন। আচ্ছা, ঘুম হয়ে গেল, রিল্যাক্স হয়ে গেলেন, জোর পরে এবার হলো আপনার দোয়া। এই দোয়া হবে একেবারে আপনার জীবনের সকল শক্তি অনুভূতি সব একসাথ করে আপনি এবার কায় মনোবাক্যে দোয়া করবেন। 2 মিনিট 5 মিনিটের দোয়া না, ঘন্টাকে ঘন্টা, সূর্য ডুবা পর্যন্ত, সেই 12:30 থেকে নিয়ে। এর মধ্যে আপনার খাবারের টাইম হবে, খাবার খেয়ে নেন ফাঁক দিয়ে। এর মধ্যে আপনার নামাজ তো পড়বেনই, অন্য কোনো কাজ থাকলে ওয়াশরুম থাকলে যাবেন, এই টানা যে কাজগুলো করবেন, কিন্তু আপনার মূল ফোকাস থাকবে যে আমার কিন্তু এটা দোয়ার সময়। দোয়া তো একভাবে হবে না, সেজদা লুটিয়ে পড়বেন, সেজদা লুটিয়ে পড়ে আপনি 10 মিনিট 20 মিনিট কাঁদতে থাকেন, আবার সেজদা কতক্ষণ থাকা যায়, উঠে বসে যান, বসে একটু দোয়া করতে থাকেন, বসতে বসতে বোর লাগতেছে একটু দাঁড়ায় যান, আর টিকতে পারতেছেন না একটু চিত হয়ে শুয়ে যান, শুয়ে মনে মনে আল্লাহর সাথে কথা বলতে থাকেন, কিন্তু না আড্ডা, না গল্প, না কোনো ভাবে সময় নষ্ট করা। খুবই কষ্ট লাগে আমার কাছে ম্যাক্সিমাম তাবিগুলোতে আমার দেশি ভাইদেরকে দেখা যায় আড্ডা মারতেছে, লাইভ করতেছে, হ্যাঁ আমরা এখন আরাফে আসি, এই জাহাজের এটা করতেছে, ওইটা করতেছে, এত লক্ষ টাকা খরচ করে এই কাজ করতে যাওয়া। আপনি স্মৃতির জন্য হয়তো একটু রাখলেন, দেখলেন, সেটা 10 সেকেন্ড 20 সেকেন্ড একটা ক্লিকের ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করে আপনি মানুষের কাছ থেকে বাহবা নিলেন, মানুষ জানলে হাজি গেছেন, আর এমন বড় হুজুর হয়ে গেছেন, আপনার মহল্লার হুজুর সারা জীবন যত দোয়ার অ্যাপ্লিকেশন না পাইছে, আপনি একদিনে তার চেয়ে বেশি পাইছেন, কারণ ওই যে ফেসবুকে পোস্ট মারে দিয়েছেন, এখন সবাই লেখে দোস্ত এটা দোয়া করিস, ভাই এটা দোয়া করেন, ভাই ভাই আমার নাম ধরে দোয়া করেন, আপনার নিজের পিরপির মনে হচ্ছে যে আমি তো বিশাল কিছু হয়ে গেছি। তা আসলে যে আপনার পুরো হজ আপনি বরবাদ করে ফেলছেন সেটা আপনি খেয়াল করতেছেন না। এই জন্য আরাফাতের ময়দানে প্লিজ এবং প্লিজ শুধুমাত্র দোয়া। জোহর থেকে নিয়ে মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত আপনার দোয়ার ভেরিয়েশন আনলে আপনি করতে পারবেন, যেটা আমি বললাম দাঁড়ায় করেন, এই যে মানুষগুলো দাঁড়ায় করতেছে, তাবুর বাইরে চলে যান, বিকালের পরে একটু মানে আবহাওয়া একটু হবে, সহনীয় হবে, তখন আপনি চলে যান, গাছ আছে কিছু টুকটাক, ওখানে প্রচুর নিম গাছ নাকি আমাদের দেশের কোনো এক সময় কোনো এক সরকার আমলে নাকি লাগানো হয়েছে বলা হয়, আমি জানি না, প্রচুর নিম গাছ আছে, তো কোনো একটা গাছের নিচে চলে যান, তাবুর পাশে ছায়া চলে যান, একটা কার্টুন সাথে রাখেন, পাতলা কোনো জায়নামাজ রাখেন, মোটা জায়নামাজ নিয়ে আপনি হাঁটতে পারবেন না, কষ্ট হবে, নিয়ে সেখানে আপনি দু রাকাত নফল নামাজ পড়েন, দোয়া করেন, সেজদা পড়ে যান, একভাবে দোয়া করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, আসেন আবার একটু ঠান্ডা পানি খেয়ে নেন, খেয়ে একটু পরিশ্রম করে আবার একটু একটু এনার্জি জোগাড় করে আবার একটু দোয়া শুরু করে দেন। এই দোয়াগুলোতে আল্লাহ তাআলার কাছে নিজেকে একদম বিনয়ী করে পেশ করা, তওবা করা, নতুন জীবন গড়ার সংকল্প করা, আমাদের আল্লাহর কাছে চলে যেতে হবে, ভাই হজ যেন আমার জীবনকে পরিবর্তন করে দেয়, হজ যেন আমার জীবনকে সম্পূর্ণ চেঞ্জ করে দেয়, আমি যেন ভিন্ন এক মানুষ হয়ে ফিরে আসতে পারি। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা আকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো সেখানে অশ্লীল কিছু করলো না, কোনো পাপের কাজ করলো না, সে হজ থেকে যখন ফিরে আসে তখন মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। এই স্কোপটা পাওয়ার জন্য ওই যে বান্দার হক সবগুলো ক্লোজ করে আমি ফেরেশতা হওয়ার সংকল্প করছি। মানুষ তো বহু অনাচার নিজের প্রতি নিজে করে, তো একটা সময় তাকে ফিরে আসতে হয়, আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। সো এটি একটা গুড টাইম আমার জন্য যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে আমি আল্লাহকে প্রতিশ্রুতি দিলাম, প্রতিজ্ঞা করলাম, নিয়াত করলাম যে আল্লাহ আমি চেঞ্জ হলাম, তুমি আমাদের চেঞ্জ হওয়াকে কবুল করো, আমাকে হেল্প করো, আমার জন্য পুরো পরিবেশটাকে অনুকূল করে নাও। আমার জীবনে বহু মানুষ আমি দেখেছি তাদের জীবনে বিপরীত মেরুতে তারা চলে আসছেন, মানে মন্দ থেকে ভালোর মেরুতে চলে আসছেন এই হজ থেকে, আল্লাহর ঘর থেকে এবং আরাফাতের ময়দান থেকে। সো এখানে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি, চেয়ে চেয়ে আপনার দেখে দেখে দোয়া করতে পারেন, সবসময় হাত তুলতে কতক্ষণ হাত তুলে থাকতে পারবেন, আপনি বই পড়ে পড়ে দোয়া করেন, মুখে পড়েন আর মনে মনে আল্লাহর কাছে নিবেদন করেন, হাত তোলাই দোয়ার জন্য আবশ্যক, হাত তোলা ছাড়া দোয়ার কোনো অপশন হবে তা না, তো আপনি শুয়ে আছেন চিত হয়ে আল্লাহর সাথে কথা বলেন, মনে মনে দোয়া করতে থাকেন, অযথা গল্প আড্ডা দেব না আমরা। তো এখানে জোহর আসরের পরে খুতবা হয়, খুতবাগুলো অনেক মুয়াল্লিমরা ইয়ের মাধ্যমে সাউন্ড বক্সের মাধ্যমে মেইন মসজিদে নামিটার খুতবা ওইটা শোনান, আবার অনেক অ্যাপের মাধ্যমে বাংলা খুতবা তৎক্ষণাৎ শোনা যায়, সেগুলো আমরা মোবাইল থেকে শুরু নিতে পারি। অনেক সময় প্রত্যেক তাবুতে আলাদা আলাদা আলেম ওলামারা ছোটো ছোটো খুতবা অ্যারেঞ্জ করেন, যে কোনো খুতবা আমরা শুনলাম, খুতবা শোনাটাও ওই দিনের
কাজের অংশ, খুতবা শেষ হয়ে যাবে এরপর আমরা দোয়া লেগে যাবো। আচ্ছা, এখানে সূর্য ডুবে গেলে আরাফাত থেকে মুজদালের উদ্দেশ্যে আমরা রওনা দিব। সূর্য ডুবে গেলে আরাফাতে যখন আমরা মুজদালিফে যাব, তখন এই যাওয়াটা হবে ধীরে সুস্থে, প্রশান্ত চিত্তে, এবং ঢাকা থেকেই করব না, এবং চেষ্টা করব আগে আগে চলে যাওয়ার। এখানে একটা বড় ঝামেলা তৈরি হয়, সেটা হলো আরাফাত থেকে প্রস্থান হবে সূর্য ডুবার পরে, কিন্তু আপনার অনেক মুয়াল্লিম আছে, তারা আপনাকে বলবে যে হাজি সাহেবরা চলেন বাসে উঠে বসে যাই, আমরা বাসে উঠে বসে সূর্য ডুবার পরে বাস মুভ করবে, কারণ পুলিশ তো এমনিও বাইরে দিয়ে দিবে না, যেহেতু মাসানা আছে। তো তারা করে কি, হাজিদেরকে আগে বাসে উঠায় রাখে যে কাজ আগায় থাকলো। এই কাজটা আমরা করতে যাব না। কেন করতে যাব না? কারণ হলো আপনি মুজদালিফার উদ্দেশ্যে আপনার তাবু ত্যাগ করে যে বাসে বসলেন, এটাও প্রস্থানের মধ্যেই পড়ে, আপনি বর্ডার ক্রস করেন না, কিন্তু আপনার কিন্তু যাওয়াটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। অথচ হাদিসের নির্দেশ হলো সূর্য ডুবার পরে যাওয়া, সো এটা করবেন না। গত বছর যেমন আসছে, আমাদেরকে অফার দেওয়া হয়েছে যে হয় এখন যাবেন, আর নাহলে বাস কিন্তু বা রাত 11টায় আসবে, আমরা অন্য রাতে 11টা যাবো, কোনো অসুবিধা নেই, ঘুম হবে না, ঘুমটা কম হবে, হয়তো আগে গেলে একটু ঘুমাইতে পারতাম মুজদালিফায়, সেটা হবে না, কিন্তু আমরা সূর্য ডুবার আগে যে সুন্নতের খেলাফ করবো না, তো আমরা যাই নাই, শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের বাস 10:30 আসছে, কোনো অসুবিধা নেই, ওই ঘুমটা যেটা মুজদালিফা দিতাম সেখানে আরাফাতে দেবো। আরাফাতে সূর্য ডুবার পর মাগরিব পড়ার কথা, কিন্তু এটাই ইসলাম যে আমার মন মতো না, ইসলাম যা নির্দেশ করেছে সেটাই করার নামই ইসলাম। সো মাগরিব এসে আমরা পড়বো না, এখানে সূর্য ডুবে গেছে, রাত 10টা বেজে গেছে, বাস এখনও আসেনি, আপনি মাগরিব পড়বেন না, আপনি মাগরিব কোথায় পড়বেন? মুজদালিফায় গিয়ে পড়বেন, মাগরিব এবং এশা একসাথে। আচ্ছা, এখানে সূর্য ডুবার আগে ওই সাবধানতাটা ওইটাই যেটা আমি বললাম একটু আগে, যে অপারেটররা আগে হাজিদেরকে বাসে উঠায়, সেটা আমরা করতে যাবো না, যে ভাই যাদের এত তাড়াহুড়ো আছে আপনারা যান, আমরা আসি, বাস পরের টিমে আমরা যাবো, সমস্যা এক টিম নামাই দিয়ে এসে পরের টিমে আমরা যাবো, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাতে অনেক স্যাক্রিফাইসের ব্যাপার থাকে, কারণ বাস একটা, হাজি 80 জন 90 জন, সিট আছে 50টা, সেখানে বাসে নর্মালি সিট 50টা 49টা থাকে, তো এখানে দেখা যায় যে স্যাক্রিফাইসের ব্যাপার আসে। দেখেন, দোয়া করলেন এতক্ষণ, কাঁদলেন আল্লাহর কাছে সারাদিন, আপনার কাছে আল্লাহকে কায়মুল বাক্যে আল্লাহর সামনে নিবেদন করলেন, এখন পরীক্ষার ব্যাপার, আপনি আসলে কি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন কি না? যা ইয়াং মানুষ দপাস করে একটা সিট দখল করে ফেললেন, বুড়া চাচা দাঁড়ায় আছে, মহিলারা দাঁড়ায় আছে, শিশুরা দাঁড়ায় আছে, আপনি আর দেখতেছেন না, চোখ কান বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রয়েছেন, তো আপনার হজ কিন্তু সেখান থেকে প্রকাশ হওয়া শুরু করে দেয়। আমি কি বুঝাতে পারছি? আধা ঘন্টার পথ না, 1 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা লাগবে, আমি বাসে দাঁড়িয়ে থাকলে কি হবে? এটা তো আমাদের দেশের মোড় না যে ধাক্কা দিবে আর উস্তাদ সামনের প্লাস্টিক ডাইনে ওইটা, এরকম কোনো কাহিনী নাই তো। সো একটু দাঁড়ায় থাকতে হবে, এসি আছে বাসে, এমন না যে গরম লাগবে, শুধু একটু দাঁড়ায় থাকতে হবে। এই স্যাক্রিফাইসটুকু বেশিরভাগ হাজি সাহেবরা করতে চান না, তো এটাই হজের প্রকাশ যে আমরা কেউ বসতে চাবো না, যে মুরব্বীদের আগে বসাও, মহিলাদেরকে আগে বসাও, সবাইকে আগে বসাও, স্যাক্রিফাইস কতটা করা যায় এখানে আমরা প্রকাশ করার চেষ্টা করবো। কিন্তু আমাদের দেশে হাজি সাহেবদের আমি দেখেছি, একবারও আমার অভিজ্ঞতা সুখকর না যে মানুষ আসে, আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো সবসময় থাকে, সব বাসেই থাকে, 2-4 জন থাকে, ম্যাক্সিমাম মানুষ ডানে বামে কিছু তাকায় না, উনি কিছু দেখতেছেন না, কাকের মতো নিচের দিকে তাকা রয়েছেন, উনি হজ করতেছেন। তো এটা কী ধরনের হজ হলো বলেন? আপনি স্যাক্রিফাইস করলে তো ইবাদত, ওই জায়গায় স্যাক্রিফাইস করলেন, কষ্ট অনেক বেশি, ক্লান্ত সারাদিন, আপনি ঘামায়া দুর্বল হয়ে গেছেন, এখন আপনি কষ্ট করছেন, এটাই তো পরীক্ষার ব্যাপার। তো যাই হোক, এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। আরাফা সম্পর্কিত কিছু ত্রুটি আছে আমাদের, আরাফার দিনের অনেকে রোজা রাখেন, আরাফার দিন রোজা রাখার অনেক সওয়াব, সেটা হাজিদের জন্য না, হাজিরা ওই দিন দুমায়া খাবে, হাজিদের জন্য কোনো রোজা নাই আরাফাতের দিন। এবং সূর্যাস্তের আগে অনেকে আরাফা ত্যাগ করে, যেটা একটু আগে বললাম, মাগরিবের আগে বের হয়ে যাচ্ছে সেটা, আর অনেকে আরাফার সীমানার বাইরে অবস্থান করে, আমাদের জন্য সে সম্ভাবনা খুবই ক্ষীণ, এটা নিয়ে অরেড হওয়ার কিছু নাই, কারণ আমাদেরকে মোয়াল্লেম আরাফার ভিতরে ঢুকাবে, এগুলো একসময় হতো, এখন পুলিশ ওখানে খুবই হার্ড, যাতে ওই মোয়াল্লেমের বাস এরিয়াতে ঢুকে সে বাধ্য করে, রাস্তায় ওইভাবে করা। আচ্ছা, ঘুমের মধ্যে খাবারের মধ্যে আগে পরে অলস কথাবার্তা আলাপ সালাপ এগুলো করে সমানষ্ট করা, হ্যাঁ আমাদের দেশে এখন কী হচ্ছে না হচ্ছে সেই হিসাব নিকাশ করা, দেশে সবাই খাইছে কি না বসছে কি না, এই সমস্ত আলাপ সালাপ করে আমরা অনেকে রাজনৈতিক আলাপ টালাপ করে সেখানে সমানষ্ট করি, এগুলো আমরা করবো না। মুজদালিফা আরাফাত থেকে আমরা মুজদালিফা চলে গেলাম, এই হলো মুজদালিফার চিত্র। মুজদালিফায় কিন্তু কোনো তাবু নাই ভাই, যারা আগে যান নাই তারা মানসিকভাবে প্রস্তুত থাকি, ওখানে কিন্তু আপনাকে খোলা আকাশের নিচে থাকতে হবে, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনি কোনো দেশের মন্ত্রী, আপনি কোনো বড় পদাধিকার থাকা মানুষ, আপনি কোনো পদে থাকা মানুষ, আপনি কোনো বড় আলেম, সব সমান, এটা কি আমাদের ময়দান, সবাইকে একাকার করে ফেলা হবে। হ্যাঁ, একান্ত কিছু ভিআইপি সার্ভিসও থাকে, আমি যেটা বললাম মন্ত্রী প্রেসিডেন্ট সবার জন্য তো আর এরকম থাকে না, ওনাদের জন্য তো সিকিউরিটি ব্যাপার থাকে, থাকে ব্যবস্থা, কিন্তু সেটা এতটাই রেয়ার যে আমরা যাদেরকে দেশে ভিভিআইপি মনে করি, এরকম ভিভিআইপি আমাদের দেশ কেন, ওই দেশেরও যারা আছে সবাই এখানে গণহারে শুয়ে আছে। তো এই জায়গাতে কোনো তাবু থাকে না,
কেন তাবু থাকে না? কারণ কয়েক ঘন্টার ব্যাপার তো, শুধু রাতটা, রাত আস্তে আস্তে 12টা বাজছে, ফজর পরে আপনি চলে যাবেন, এই কয়েক ঘন্টার জন্য আর তাবু থাকে না। ওয়াশরুম পর্যাপ্ত থাকে সব জায়গায়, আশেপাশে সব জায়গায় ওয়াশরুম থাকে। এখানে যেটা হয়, শোয়ার জন্য প্রচুর পরিমাণ কার্পেট ফেলানো থাকে এজেন্টগুলোর তরফ থেকে, সৌদি এজেন্টগুলোর তরফ থেকে বা সৌদি গভর্নমেন্টের তরফ থেকে, ওই কার্পেটগুলো টেনে টেনে বিছায় নিতে হয়। আর যদি কার্পেট পাওয়া না যায়, এই জন্য নিজের সাথে একটা পাতলা বিছানা চাদর রাখা যেতে পারে, অথবা কার্টুন টাটুন পাওয়া গেলে সেটা বিছায় নিয়ে কোনো রকম সময় কাটানো যেতে পারে, 2-4-5-7 ঘন্টার ব্যাপার। এই ফিলিংসটা অনেক আমার কাছে খুবই সুখকর, আমার কাছে খুব ভালো লাগে, মানে নিজেকে প্রকৃত রিক্ত হস্ত মনে হয়। তাবু নাই, কিছু নাই, এসি নাই, এর মধ্যে আমরা থাকছি, বাকি আলহামদুলিল্লাহ রাতে ঠান্ডা মানে গরম এরকম থাকে না, সহনীয় পর্যায়ে থাকে। আচ্ছা, এইখানে খাবারের ব্যাপারটা, মরদ মুজদালিফায় কিন্তু কোনো খাবার নাই, মুজদালিফায় কিন্তু কোনো খাবার নাই, প্রস্তুতিতে আপনাদেরকে বলা হয়েছে এটা খাবারের কথা। তো আপনি আরাফাত থেকে টুকটাক একটু খাবার নিয়ে নেবেন, যদিও অনেক ক্ষেত্রে আপনি প্যাকেট পাবেন, প্যাকেটের মধ্যে স্যান্ডউইচ পাবেন, কেক পাবেন, একটা জুস পাবেন, একটু পানি পাবেন, দুইটা হয়তো খেজুর পাবেন, এটাই আপনার ডিনার। তো যদি আপনি আরাফাতে যে ফ্রুটস পাবেন, সেখানে যে আপনার প্রচুর বাহির থেকে খাবার পাবেন, খাবার মানে শুকনো খাবারের কোনো মানে কমতি নেই, সেখান থেকে আপনি 2-4টা রেখে দিলেন, যাতে আপনার রাতের খাবার হতে পারে, ব্যাস যথেষ্ট। যদি আমি মুজদালিফায় কোনো কারণে খাবার না পেলাম, কারণ ওখানে তো সিস্টেমিক্যালভাবে খাবার দেওয়া হয় না, তাহলে আমার এই ব্যাগের খাবার দিয়ে আমার চললো, জাস্ট 2টা স্যান্ডউইচ, একটা জুস, একটা পানি, কয়েকটা খেজুর খেলেন, আপনার ডিনার হয়ে গেল। এই একটা সময় আপনাকে রাতের খাবারের ব্যাপারটা নিজস্ব ব্যবস্থাপনা থাকতে হবে। আচ্ছা, এখানে এসে যে মাগরিব এসে ওনারা পড়তেছেন, যে কয়জন পারেন 2-4 জন করে করে আপনারা জামাত করে করে মাগরিব এসে পড়ে নেবেন, পড়ে সেখানে রেস্ট করবেন। আচ্ছা, মাগরিব এসে একসাথে পড়বেন, মাগরিব পড়ে তারপর এসা। আচ্ছা, মুজদালিফা পৌঁছার পর নামাজ পড়লাম আমরা, নামাজ পড়ে এখান থেকে কঙ্কর সংগ্রহ করা যেতে পারে, কারণ 9 তারিখ তো শেষ, পরের দিন হলো 10 তারিখ, অর্থাৎ সৌদিতে ঈদের দিন। তো ওই দিন আমার দিনের কাজ হলো ফজরের পরে, এখানে তো আমরা ফজর বন্ধ ঘুমাবো, ঘুমায় উঠে ফজর পরে এখান থেকে সোজা চলে যাবো পাথর মারার জন্য। পাথর মারার জন্য এখান থেকে পাথর কুড়িয়ে নেওয়া যেতে পারে, এখানে প্রচুর পাথর থাকে, পাথর বলতে বুটের সাইজের আর কি। আপনার ঈদের দিন লাগবে 7টা, এরপর 11 তারিখে লাগবে 21টা, 12 তারিখে লাগবে 21টা, কত হলো আর 7-এ কটা হয়, 49টা পাথর আপনি এখান থেকে নিয়ে নিলেন। আর যদি কেউ পরের দিনও থাকার অপশন আছে, কেউ যদি থাকে তাহলে আরও 21টা তাকে নিয়ে নিতে হবে এখান থেকে। এখান থেকে নেওয়া জরুরি না, এখান থেকে নেওয়া যায়, অনেকে উত্তম বলেছেন আর কি। এই আসলেন, এসে একটু পাথর কুড়ে নিলেন, নামাজ পড়লেন, এরপরে মুজদালিফার সুন্নতি হলো ঘুমানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে এসে ঘুমাইছেন, আপনি একটু ঘুমান এখানে, ঘুমানতে আপনি হবে আপনার পরের দিন আপনাকে পাথর মারতে হবে, তওয়াফ করতে হবে, আসতে হবে, অনেকগুলো কাজ আছে, এবং সারাদিন আপনি ক্লান্ত ছিলেন, রোদে ইয়েতে আরাফাতে দোয়া করেছেন, সো আপনাকে একটু ঘুমাইতে হবে, না ঘুমাইলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। 1-2-3 ঘন্টা যতক্ষণ পারেন ঘুমান, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন। এবং এখানে ওই যে আগে বলছিলাম মাশআরুল হারাম, মুজদালিফার যে মসজিদটা, এই যে সবাই ঘুমায় আছেন, মুজদালিফার যে মসজিদ আছে, এই মসজিদের আশেপাশে আপনি ফজর নামাজ পড়লেন, বা যেখানে থাকেন সেখানে ফজর নামাজ পড়লেন, পড়ে এরপর আপনি মুভ করবেন। দুর্বল, অসুস্থ মানুষ, বৃদ্ধ মহিলা এবং শিশু, এদের জন্য অর্ধরাতের পরে মুজদালিফা ত্যাগ করার অনুমতি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অনুমতি দিয়েছেন। সো যদি আপনার এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনি সকালে গিয়ে কুলাবেন না, ভিড়ের মধ্যে পড়বেন, বা আপনি এখানে টিকতে পারতেছেন না, তাহলে আপনি রাত অর্ধেক, অর্ধেক রাত বলতে রাত 12টা জরুরি না, অর্ধেক রাত কখনো একটাও হতে পারে, অর্থাৎ সূর্য ডুবা থেকে নিয়ে ফজর ওয়াক্ত পর্যন্ত যে কয় ঘন্টা হয় তার হাফ, সেটা 12:30 হতে পারে, ধরুন একটা আর কি, এর বেশি তার হবে না। এরপরে আপনি চলে গেলেন মিনার উদ্দেশ্যে, যাতে করে শুরুর দিকে আপনি পাথর মারলেন, এটা হলো অসুস্থদের জন্য, অনেকে গণহারে চলে যায়, যেটা যাওয়া উচিত না, ফজরের পরে আমরা সবাই যাব সাধারণত। আচ্ছা, এটা হলো ওই যে মুজদালিফার যে মসজিদ, মসজিদে হারাম, আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা ওই যে ঈদের দিন সকালে ফজরের পর আল্লাহর স্মরণ করো মাশআরে হারামের কাছে, এ হলো সেই মাশআরে হারাম। এই মাশআরে হারাম মসজিদের আশেপাশে, আমরা একদম মসজিদের আশেপাশে যাওয়া তো আসলে সম্ভব হবে না, মানে যতদূর কাছে যাওয়া যায় গেলাম, সেখান দিয়ে আমরা ফজরের পরে ক্যাবলামুখী হয়ে দোয়া করতে থাকলাম, চারপাশ আলোকিত হওয়া পর্যন্ত। আলোকিত হয়ে গেছে আর দেরি না করে দ্রুততার সাথে আমরা চলে যাব মিনাতে। এই সময়টা রাতে একটু ঘুম যদি হয়, এই সময়টা খুব ভালো লাগে, কাজ করে, সকালে স্নিগ্ধ হাওয়া থাকে, ওই ভোরে ঠান্ডা ঠান্ডা আপনি জামালাতের কাছাকাছি চলে গেলেন, তাহলে আপনাকে ক্লান্তি কিন্তু পাবে না, অনেকে দেরি করে অযথা। আচ্ছা, এই দিনের সকালের নাস্তা, ওই যে আগের দিন যা পাবেন টাবেন রিলিফের মালামাল, ওখান থেকে টুকটাক রেখে দিবেন, ওইটাই আপনার নাস্তা, কারণ এখানে কোনো নাস্তার অ্যারেঞ্জমেন্ট নাই, কোনো দোকান নাই, আপনি সুপার শপ পাবেন না, স্যান্ডউইচ পাবেন না, আপনাকে নিজস্ব ব্যবস্থা, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছেন, না খেলে অসুবিধা হয়, তাদের 1-2টা স্যান্ডউইচ যেন সাথে থাকে, রাতে একটা খেলে সকালে একটা খেলে। আচ্ছা,
মানে স্ট্রাগলটা মূলত এই দিনটাতেই আমাদের একটা মাথায় রাখতে হবে আর কি, যে এই দিনটা আমাদের কষ্টটা। আচ্ছা, মসজিদের মাশার আরামের কাছে আমরা গেলাম, যার পর সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে আমরা রওনা দিব শান্তভাবে তালবিয়া পাঠ করতে, যে তালবিয়া তো চলতেই থাকবে, আর তাকবির তো আছেই। আচ্ছা, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা কোথা থেকে কোথায় গিয়েছি। আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে ওই যে মিনা, মুজদালিফা থেকে আমরা ক্রস করে সোজা মিনা চলে যাব। এটা হলো মাশারে হারাম, যে মুজদালিফার মসজিদ যেটার কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুজদালিফা অবস্থান করেছেন। আচ্ছা, ওয়াদি মুহাসসির, এটা একটা জায়গা মিনার কাছাকাছি, এখানে কিছু ঐতিহাসিক জায়গা আছে। ইব্রাহিম ইসলাম তার ছেলে ইসমাইল ইসলামের কোথায় জবাই করেছেন, জামারাতের পাশেই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটাও জামারাতের কাছেই। উপত্যকাতে গোপন মিটিং করেছিলেন, মদিনা থেকে আসা দল তাকে অফার করেছেন যে আপনি এখানে থেকে নাই, আপনাকে কষ্ট আপনি চলে আসেন মদিনাতে। তো সে বিষয়ে ডিসিশনটা ওখানে হয়, দুই দফা মিটিং হয়েছে, সেখানে বায়াত হয়েছে, তাদের সাথে অঙ্গীকার নেওয়া হয়েছে যে তারা সংরক্ষণ করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে নবী ইসলামকে, হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়। এই জামারাতের আশপাশের জায়গাগুলো বহু ঘটনার সাক্ষী, হাজারো বছরের ইতিহাস এখানে জড়িয়ে আছে। আচ্ছা, মুজদালিফা আমরা কী কী ভুল করি? মধ্যরাতে মাগরিব পর্যন্ত এসা বিলম্ব করা, অনেকে চলে গেছে মুজদালিফায়, কা পাথর কুড়াচ্ছে, অন্যান্য কাজ করতেছে, তামাশা। মুজদালিফা দেখতে ভালো লাগে, রাতের দৃশ্যটা ঘুরে ঘুরে মানুষ দেখে, এটা দেখেন, কিন্তু এটা করতে গিয়ে আপনি নামাজ দেরি করছেন। মুজদালিফা গেছেন, প্রথম কাজ হলো মাগরিব এসা পড়ে ফেলা, অনেকে নামাজটা দেরি করে ফেলে। ফজরের আগে অনেকে মুজদালিফা যায়, যেটা বৃদ্ধরা বা অসুস্থরা মেয়েরা শুধু যেতে পারে যদি কেউ দুর্বল থাকে। আচ্ছা, সূর্য ওঠার পরও মুজদালিফায় অবস্থান করা, সূর্য ওঠার পর আর অবস্থান করার সুযোগ নেই, আলোকিত হয়ে গেছে, দ্রুততার সাথে আমরা প্রস্থান করব। আচ্ছা, মিনায় প্রত্যাবর্তনের এই যে চিত্রটা, এটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। অনেকগুলো রুট দিয়ে আপনাকে জামারাতে উঠাচ্ছে, এগুলো সবগুলো কিন্তু এই পাথর মারার জন্য আনতেছে। এক সময় সবচেয়ে বেশি মানুষ মারা যেত পাথর মারার সময়, ভয়ঙ্করভাবে মানুষ মারা যেত। তো এই সমস্যাটা সমাধান করেছে তারা, এবং আমি যতটুকু জেনেছি বাংলাদেশের নাকি একজন প্রকৌশলী আইডিয়া দিয়েছেন, জেনে হোক দিন শেষে এটা একটা ভালো সলিউশন হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো ফ্লোর করে দেওয়া হয়েছে, এক একটা ফ্লোরের বিশাল বড় বড় আপনার এলাকা জুড়ে আছে। তো আমরা এই সবগুলো রুট দিয়েই একই জায়গায় আসব। 10ই জিলহজ, তাহলে 9 তারিখে 10 তারিখে সকালে তো আমরা আসতেছি মিনায়। মিনায় এসে আমরা কী করব? সবচেয়ে ব্যস্ত দিনে এটা, এদিনে আমরা বড় জামরা পাথর মারব। তিনটা জামরা তো, ছোট জামরা, মাঝারো, পরেরটা, তিনটা পিলার। এই শেষ পিলারটাতে আমরা 7টা পাথর মারব। তো প্রথমগুলোতে সাধারণত ঘেরাও দিয়ে বন্ধ করা থাকে, ওটা দেখবেন কেউ কেউ ভুলে মারে আর কি, দু চারজন। আপনি দেখবেন সবাই এক জায়গায় ভিড় করছে লাস্টেরটা। তো লাস্টেরটা আমরা পাথর মারব, পাথর মারার পর কোরবানি করব। পাথর মারার পরের কাজ কী? কোরবানি করা। কোরবানি করার পরের কাজ হলো মাথার চুল চাঁসা অথবা ছোট করা মেয়েরা, আর এরপরে সাই এবং বিদায় তওয়াফের জন্য মক্কা যাওয়া। বিদায় তওয়াফ না, সরি, এটা ভুল হয়েছে, শব্দটা হবে তওয়াফে এফাজা, হজের তওয়াফ, এফাজা তওয়াফ করার জন্য মক্কায় যাওয়া, তারপর মিনা রাত্রি জামার জন্য ফিরে আসা আবার। তাহলে কাজ হলো কয়েকটা এখানে, জামারাতে যে পাথর মারা, পশু কোরবানি করা, মাথা মন্ডন করা, সাই করা, সাই এবং আপনার তওয়াফ, হজের তওয়াফ যেটা, সে তওয়াফ করার জন্য মক্কায় যাওয়া, যে ফিরে আসা। এখানে একটু বলি, কোরবানি এবং মাথার চাঁসা এটার মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা হানাফি থট অনুযায়ী ওয়াজিব। আমাদের দেশের উলামায়ে কেরামের যে থটটা অনুসরণ করে ম্যাক্সিমাম উলামায়ে কেরাম, সেটা অনুযায়ী ওয়াজিব। অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন উত্তম, সুন্নত, বাকি এটা করা যে উচিত সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন মুশকিল হলো কোরবানি আমাদের হাতে থাকে না, এটা একটা জটিল ব্যাপার। সেখানে আপনার এজেন্সিগুলোতে যদি আপনি কোরবানি টাকা জমা দেন, সৌদি গভর্নমেন্ট অথরাইজ এজেন্সিগুলো, সেটার সুবিধার দিক হলো তারা কোরবানির পশু জবে করে সেই পশুর গোশতগুলো বিভিন্ন গরিব দেশগুলোতে পাঠিয়ে দেয়, আফ্রিকাতে, আমাদের দেশে অনেক সময় পাঠিয়ে দেয়। তো আপনার কোরবানির গোশত মানে উপযুক্ত একটা দেশে চলে গেলে এটা হলো আপনার সান্ত্বনা, ভালো লাগার দিক, এবং তারা প্রপারলি করে দেয়। বাকি তাদের এক্স্যাক্ট কোনো টাইম আমার জানা না, যে এই টাইমে তারা সব শেষ করে কোরবানি, এরকম কোনো টাইম বলে বলে আমার জানা নেই, যার কারণে আপনাকে অপেক্ষা করতে হয়। হয়তো জোহরের পরে, আসরের পরে আপনি চুলটা চাচ্ছেন যে এর মধ্যে কোরবানি হয়ে যাবে, এইটাই জোরালো সম্ভাবনা। আর যদি আপনার নিজস্ব পরিচিতির মধ্যে থাকতে পারেন, কোরবানিটা যাত্রার হাতে ন্যস্ত করবেন না, ওইরকম খুব বিশ্বস্ত দায়িত্বশীল থাকলো আপনার হাজিরা, নিজেরা গেলেন টেলেন বা ওইরকম করতে পারেন, না হলে কোরবানির ক্ষেত্রে বহু ধোকা হয়, প্রতারণা হয়। আমি একবার আমাদের সাথে থাকা কয়েকজনের কোরবানির দায়িত্ব নিয়ে গেছিলাম, যে পশু কিনলাম, কিনে একটা পিক আপে তুললো, তোলার পর আমাদেরকে পশুর সাথে বসাইলো, বসায় এক বাঙালি পরিচয় দিল, ও আসলে মূলত বার্মিজ। তো নিয়ে আমাদেরকে বললো চলেন আমরা এখানে জবাই করলে, সরকারি ইয়েতে জবাই করলে 50 শিয়াল করে এক্সট্রা দিতে হবে, তো তার চাইতে আমাদের বাসায় জবাই করে আমরা গোশতগুলো রেখে দিব, আপনারা চলে যান, আমাদের তো গোশত দরকার নেই, জবাই করে দেবো শেষ।
কিছুদূর যাওয়ার পরে দেখি যে আমাদেরকে নামায় বললো যে আপনার অন্য একটা গাড়ি দৌড়েন, এরপর দেখি ছাগলওয়ালা গাড়ি নাই, হাওয়া হয়ে গেছে, ছাগল সহ নাই। এখন আমাকে বোঝাচ্ছে, বলতেছে যে ভাই হাজি সাহেব, আপনারা তো নিয়ত করে আসছেন, আল্লাহ তো অন্তর দেখেন, আপনাদের হজ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার টেনশন করেন না। এটা বাটপর করছে, কোথায় চলে গেছে, যার গাড়িতে পরের গাড়িতে উঠছে ও বলতেছে। তো ও জানে না যে আমি যে আরবি জানি, আমি তখন সৌদিতে থাকি, আমি সাথে সাথে পুলিশ কল করলাম, করে পুলিশে বললাম এই কাহিনী, আমি গাড়িতে বসে আছি। পুলিশ বললো গাড়ি ছাড়বা না, তুমি গাড়িতে বসো, তোমার লোকেশন আমি আসতেছি। 5 মিনিটের ভিতরে পুলিশ গিরে ফেলছে। ও তো আমার আরবিটা শুনে একবার হাতে পায়ে ধরছে, ভাই আমার বোবাচ্চা সহ দেশে থাকতে পারবো না, বাইর করে দিবে, আপনার পায়ে ধরি ভাই, ছাগল আনতে চাই। আমি না, ছাগল তোমার আনতে হবে না, ছাগল এখন পুলিশ আনবে। পুলিশ আসার পর 5 মিনিটের ভিতরে ছাগল হাজির। এবার পুলিশ আমাদেরকে বললো, ওদেরকে বললো যে যাও, ওদের সব আইডি কার্ডটা রেখে দিছে, দিয়ে বলছে যাও হাজিদের ছাগল জবাই করে, হাজিরা ফোন করে বলবে, তারপর তুমি থানায় আসবা, এরপর তোমার নয় মামলাটা পরে হবে। আইডি কার্ড নিয়ে গেলাম। তো এখন আমি আরবি জানি দেখে এত কাহিনী করে আমি এটা উদ্ধার করতে পারছি, বাকিটা তো আবার ছাগল কিনতে হবে আর না হলে বাদ। তো এই জন্য কোরবানিটা ওই এজেন্সিগুলোকে দিয়ে দেওয়া, এজেন্সি বলতে সৌদি যে কুপন কিনা যায়, আমরা জামারাতে যখন পাথর মারবো দেখবেন যে বহু কুপন নিয়ে আপনার ছোটো ছোটো ক্যাবিন দাঁড়ায় আছে। এগুলো কিন্তু ভুই ফোর না, এটা বাংলাদেশ না যে যে কেউ চাইলেও দানায় ফানায় করলো, ওগুলো সকল অথরাইজ প্রতিষ্ঠান সৌদি গভর্নমেন্টের, ওদের কাছ থেকে আপনি কুপন কিনলেন মানে তারা আপনার পক্ষ থেকে কোরবানি করে দিবে, ঝামেলা শেষ। আচ্ছা, কোরবানি করা শেষ হয়ে গেলে মাথার চুল আপনি চাচবেন। এখন কোরবানি তারা কখন করছে এটা যেহেতু জানা যায় না, আপনি একটু দেরি করে চাচবেন বিকেল পর্যন্ত, এহরামটা আপনাকে ওই পর্যন্ত রাখতে হবে, এ হলো ইস্যু, আর কিছু না। আর যদি আপনার নিজস্ব লোকজন থাকে, ওইরকম রিলায়েবল লোক থাকে যে উনি নিজে থেকেই করবেন, আলহামদুলিল্লাহ, তাহলে আরও ভালো, উনি কোরবানি করে ফোন করে বলবেন কোরবানি হয়ে গেছে, আপনি এবার চুল চেষে ফেলতে পারেন। এখন জামারাতে পাথর মারার পর এখানে চুল চাষার কোনো জায়গা নেই, তাহলে কী করতে হবে আপনাকে? মক্কায় যেতে হবে অথবা তাবুতে ফিরে আসতে হবে, দুইটা অপশন এখানে। জামারাতে পাথর মারা শেষে আমরা হয় মক্কা যাবো আর না হলে তাবুতে ব্যাক করবো। তাবু অনেক পেছনে, যতদিন যতক্ষণ তাবুতে যাবেন ততক্ষণ আপনি কিন্তু মক্কায় আরামসে চলে যেতে পারবেন। এখন যদি আপনার কাছে মনে হয় মক্কায় গিয়ে আমি তওয়াফ করতে পারবো, তাহলে মক্কায় চলে যাওয়াই বেস্ট। আর যদি মনে হয় যে না, শরীরের অবস্থা খুবই খারাপ, মক্কা যেতে পারবো কিন্তু যে আবার তওয়াফ করবো এটা টাফ হবে, তাহলে আপনি তাবুতে এসে বসে থাকেন, আপনি পরের দিন তার পরের দিন মক্কায় গিয়ে তওয়াফ করবেন। আমি কি বুঝাতে পারছি? আমি সাধারণত যে কৌশলটা বিভিন্ন সময় করে থাকি সেটা হলো যে তাবু যদি খুব বেশি দূর না হয়, তাবুতে এসে চুল টুল চেষে, এরপর চুল চাষার পর আমি সাধারণ পোশাক করতে পারি, সাধারণ পোশাক পরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করি, জিকির আজকার করতে থাকি। ওই দিন রাত 10 তারিখ রাতে 2:30-2:30 দিকে উঠে মক্কায় যাই, তখন সবাই ঘুমে, হয় মক্কায় নয় এখানে, রাস্তাঘাট ফাঁকা থাকে, গাড়িও পাওয়া যায়। যে এবার হারামে ফজরের আগে চলে যাই, তখন হাজিরা তো ক্লান্ত আগের দিন, সবাই ঘুমে, ওই টাইমে তওয়াফ টওয়াফ করে ফজর নামাজ হারামে পড়ে আরামসে, এরপর হোটেল যা রেস্ট টেস্ট করে আবার সন্ধ্যার সময় মিনা এসে রাত্রে থাকি, বাস সহজ। তো এটা যার যার পলিসি থাকবে আর কি, শরীর অবস্থার উপর নির্ভর করবে। আচ্ছা, মিনা 10-ই জিলহজ এই দিন ছোটো বোট খেজুর বিচির মতো 7টা পাথর যেমন আমরা নিক্ষেপ করবো, যেটা বললাম তাকবীর, প্রত্যেকটা পাথর ও পাথর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া চলবে, পাথর নিক্ষেপ করা শুরু করবো, তালবিয়া শেষ আমাদের। আচ্ছা, পাথর নিক্ষেপের সময় প্রত্যেকটা পাথর নিক্ষেপের সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নিক্ষেপ করবো, আর শেষ। আচ্ছা, এখানে আমরা জামারাত দেখতে পাচ্ছি যে সাদা, 4টা দেখা যাচ্ছে যে এর মধ্যে 3টা হলো জামারাত, আরেকটা হলো আপনার এমনিতে জাস্ট ফাঁকা জায়গা রাখা আছে। এখানে কিন্তু বড় জামারার পরে আর দোয়া নাই, কিন্তু 11-12 তারিখ দোয়ার অপশন আছে, আমরা সেটা বলবো। এই যে বড় জামারা, ছোটো জামারা, মধ্যম জামারা, বড় জামারাটা একেবারে শেষে চলন্ত সিঁড়ি দিয়ে উঠায়, অনেকগুলো রুট দিয়ে উঠায়, রেড কালার দিয়ে উঠে দেখানো হচ্ছে যে উঠার জন্য অনেকগুলো রুট আছে। ট্রেনের যাদের টিকিট থাকে তারা ট্রেনে এসে ট্রেন থেকে নামতে পারেন, ট্রেনে আসলে যে খুব আহামরি সুবিধা হয় তা না, কারণ রেল লাইন এত উপরে, রেল স্টেশন এত উপরে যে ওখান থেকে জামারাতে পাথর মেরে আবার উঠতে উঠতে প্রায় 3 কিলোমিটার হাঁটা হয়। তো আমার কাছে গড়ে চেন ভাই সেই মনে হয় আর কি। রেল স্টেশন ও যে দেখাচ্ছে রেল স্টেশন, ওটা অনেক উপরে। আচ্ছা, মিনা 10-ই জিলহজ পশু কোরবানি, আপনি যদি পশু কোরবানি নিজে কাউকে দায়িত্বশীল বানান তাহলে সেক্ষেত্রে উনি আপনার পক্ষ থেকে করে দিলেন। মক্কায় হারামের সীমানার মধ্যে হাদি কোরবানি করতে হবে, মক্কার হারামের ভিতরে করতে হবে, দেশে কোরবানি করলে হবে না। এক গরু বা ওটে 7 জন শেয়ার হতে পারেন, আর ছাগলে তো একটা। আর যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখেন না, টাকা নেই, আপনি তামাক তো হজ করবেন, টাকা শেষ হয়ে গেছে অথবা টাকা যা আছে তা কুলাচ্ছে না, তাহলে আপনি ওখানে 3 দিন রোজা রাখবেন হজের সময়টাতে। মানে হজের সময়টা বলতে 12-13 তারিখ চলে যাবে, মক্কা যাবেন, রিল্যাক্স, সব শেষ হয়ে গেছে, আপনি বসে বসে হোটেলে 3 দিন রোজা রাখবেন, দেশে আসার পর 7 দিন মোট 10 রোজা রাখবেন, এটা আপনার কোরবানির পক্ষে যথেষ্ট হবে যাদের টাকা নেই তাদের জন্য। আচ্ছা, 10-ই জিলহজ মিনায় আপনি চুল কামাবেন, ছোটো করলেও চলবে, তবে কামানোটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই, 3 বার দোয়া করছেন কামানওয়ালাদের জন্য। আচ্ছা,
মাথার ডান দিক থেকে শুরু করলেন, নারীর একাঙ্গর পরিমাণ ছোট করলে চলবে। আচ্ছা, এটা হলো যে তাঁবুর ভিতরে অনেকে চুল কাটেন কিন্তু পরিবেশ নষ্ট করেন। আমাকে বুঝতে হবে যে আমি যেখানে সেখানে চুল কেটে যেখানে সেখানে ফেলতে পারি না। সো যদি কাটতেই হয় তাহলে আমার দায়িত্বে সেটাকে পরিচ্ছন্ন আমাকে করতে হবে। আচ্ছা, জামারায় পাথর মেরেছেন, কোরবানি হয়েছে, চুল চেষে ফেলছেন, এখন আপনি হাল, আপনারা এখন এহরামে নাই। তবে একটা জিনিস এখনও বাকি আছে, সেটা হলো তওয়াফের, হজের তওয়াফ, যেটা ফরজ তওয়াফ ঈদের দিনের, ওইটা ঈদের পরের দিনে করা যাবে। ওই তওয়াফ করার আগে পর্যন্ত আপনি স্ত্রী সবাস ছাড়া বাকি সব কিছু আপনার জন্য এখন বৈধ। এখন আপনি পোশাক আশাক নর্মাল পড়তে পারেন, আপনার সেলাই আলা কাপড় চোপড় পড়তে পারেন, কিন্তু ওই তওয়াফটা হয়ে যাবে হজের তওয়াফ, তারপর হলো আপনি পরিপূর্ণভাবে হালাল হয়ে গেলেন। এটা হলো আপনি যদি 10 তারিখে এনার্জি কোলায় জামারাতে পাথর মারার পর টানের চোটে হেঁটে চলে আসা যায় মক্কায়, মক্কায় এসেই যে তওয়াফ করতে হবে নট নেসেসারি, এসে আপনি হোটেলে চলে যান, রেস্ট করেন 2-4-5 ঘন্টা, এরপর আপনি রাতে মাগরিবের পরে তওয়াফ করেন। রাতে আবার আপনার মিনা থাকতে হবে, সো মাগরিবের পরে বা আসর পরে তওয়াফ করে এনার্জি একটু শরীরে আসলো, তারপর আপনি তওয়াফ করে মিনা চলে গেলেন। আচ্ছা, আগের তওয়াফের মতো তওয়াফের ফেজা করবেন, একই আগের তওয়াফ যেটা করছেন আমরা এটাই করবেন, শুধুমাত্র কাঁধ খালি রাখবেন না, ব্যাস পার্থক্য একটাই শুধু। মাকে প্রেমে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে সাফা মারওয়া সাই করবেন। তওয়াফে ইফাদার পর আপনি পুরোপুরি হেফাজা হয়ে গেল, সাই হয়ে গেল, আপনি পুরোপুরি এখন এহরাম মুক্ত, এখন আপনার সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাত্রা আপনি করতে পারেন, এমনকি স্বামী স্ত্রী সবসময় এটা আমি জায়েজ হয়ে যায়। জমজমের পানি পান করুন তওয়াফের পর মিনা। আচ্ছা, এরপরে কাজ হলো মিনা রাতে যাপন করা। এখানে একটু সুযোগ আছে, সেটা হলো আপনি তামাত্তু হজকারী, আপনি চাইলে এই যে সাইটা, এই সাইটা আপনি আগে করতে পারেন। আপনি যখন মিনা যাচ্ছেন, মিনা যাওয়ার আগে আপনি এই সাইটা যদি করেন, তাহলে আপনার পরে এসে 10 তারিখে তওয়াফ করলেন, সাই আপনার এই দিন না করলেও চলবে। আর যদি আগে করা না থাকে তাহলে শেষে আপনি তওয়াফ করলেন। সমস্যা হয় হলো যে পরিমাণ এনার্জি যায় ওই দিন, তওয়াফ তো করা যায় ধাক্কাধাক্কি করে, সাই করতে তখন অনেক, কারণ সাই করার পর আবার আমাকে মিনা যেয়ে রাত্রে থাকতে হবে, কঠিন হয়ে যায়। তো এই অপশনটা চাইলে আমরা কেউ নিতে পারি, সুযোগ আছে। আচ্ছা, মিনায় রাত্রি যাপন, মিনা যা রাত্রি যাপন অনেক ওলামা ইকরাম, অনেক ইমামগণ এটাকে সুন্নত বলেছেন, কিন্তু বেশিরভাগ ইমামগণ এটাকে ওয়াজিব বলেছেন। বাংলাদেশের বেশিরভাগ হাজি সাহেবরা মিনা রাত্রি যাপন করেন না, বেশিরভাগ হাজি সাহেবরা কেন করেন না, কারণ মিনার রাত্রি যাপন করতে তো কষ্ট, মক্কা থেকে আবার মিনা যাবে, সারাদিন পরিশ্রম করছে, কিন্তু আসলে একটু কষ্ট করে চলে গেলে তাঁবুতে গেলে অনেক আরাম, কারণ তাঁবুতে গেলে দেখবেন অর্ধেক ফাঁকা হয়ে গেছে, ওই যে ইলিশ পাইলে এখন আর নাই, কারণ হাজিরা অনেকে মক্কা চলে গেছে। এবার আপনি রিল্যাক্সেশনে থাকতে পারবেন, ওয়াশরুমে আগের মতো ভিড় নাই, খাবার সেখানে 3 দিন পর্যন্ত আপনার 3 বেলা খাবার এবং সব কিছু কিন্তু সার্ভ করছে, ওগুলা পাচ্ছেন। তাহলে আপনি যত কষ্ট হোক মক্কায় অন্তত রাত এসার পরে হলেও আপনি মিনার উদ্দেশ্যে বের হয়ে যান, আপনি 10 মিনিট হলেও মিনা যেন রাত্রি যাপন করেন, এবং ম্যাক্সিমাম ইমামদের মতো এটা ওয়াজিব, এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। আর নারীদের জন্য সতর্কতা হলো, তওয়াফ যেহেতু হজের সমস্ত কাজের জন্য পবিত্রতা মেয়েদের জরুরি না, কিন্তু তওয়াফের জন্য তো পবিত্রতা লাগবে। আপনি আরাফে আছেন মাসিক অবস্থায় কোনো অসুবিধা নেই, মুজদালিফা আছেন, মিনা আছেন, পাথর মারছেন, কোনো সমস্যা নেই, ফরজ নামাজগুলো তো পড়বেন না, কিন্তু হজের কাজগুলো তো চলছে, বাট তওয়াফ যে করবেন, তওয়াফ তো মাসিক অবস্থায় করা যাবে না, তাহলে কী করতে হবে? কারণ যদি আগে থেকে ওষুধ সেবন করে এটা তিনি কন্ট্রোল করতে পারেন, তাহলে বড় কোনো সাইড এফেক্ট না থাকলে সেটা জায়েজ আছে। আর যদি আপনার মনে হয় যে ওই সময় হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার ফ্লাইটের শিডিউল যদি যথেষ্ট পরে থাকে, 20 দিন পর, 15 দিন পর, তাহলে তো কোনো হেডেক নেই, কারণ এই তওয়াফটা আপনি 10 দিন পর, 12 দিন পরে করলেও হবে, কোনো টেনশন নেই। যে ঠিক আছে, মাসিক হয়ে গেছে, ওকে, যখন পবিত্র হবো আমি হোটেলে অবস্থান করলাম, যখন পবিত্র হবো সেদিন আমি এই তওয়াফ করবো, তাতে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, নারীদের তওয়াফ ইস্যু যেটা বললাম ওই একই জিনিস, মিনায় ফিরে আসা রাতে যেটা বলছিলাম যে পাথর মেরে মক্কা চলে গেছেন, আমরা তওয়াফ টফ করলেন, এখন শরীরটা ছেড়ে দিছে আর আসতে মন চাচ্ছে না, প্লিজ এটাকেও আমরা করবো না, মিনা রাত্রি যাপন করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি মিনা রাত্রি যাপন করেছেন এবং ম্যাক্সিমাম আমার এটা ওয়াজিব বলেছেন, যদিও হানাফি মাযহাব অনুযায়ী এটা সুন্নাত, তারপরে আমরা করবো। এটার জন্য সহজ বুদ্ধি হলো, আপনি যেখানে হোটেল থাকেন আশেপাশে ট্যাক্সিতে যদ্দুর পারেন ট্যাক্সিওয়ালাকে বলবেন, ভাই আমার হোটেল মুজদালিফা, তুমি যদ্দুর পারো আগাই দাও, এরপর দেখবেন আপনারা 1-2 কিলোমিটার হাঁটলে আপনি ইনশাল্লাহ তাঁবুর কাছাকাছি চলে গেছেন। ইভেন আপনি তাঁবু খুঁজে পাচ্ছেন না, কোনো টেনশন নাই, মিনা ভিতরে তো ঢুকছেন, ব্যাস আপনার হুকুম আদায় হয়ে গেছে। যদিও যেখানে সেখানে পুলিশ বসতে দেয় না, কিন্তু ফাঁক ফোকর পায়া বসলেন, 1-2 ঘন্টা কথা বললেন, হয়ে গেল। আর যদি নামিরা মসজিদে যেতে পারেন তো তার কোনো কথাই নাই, কিন্তু নামিরা মসজিদে ভয়ঙ্কর ভিড় থাকে, ওই টাইমে যাওয়া রিস্কি। আর
মিনায় মক্কা থেকে যে জিনিসগুলো নেবেন, নিয়ত করে যাবেন, কোনো কারণে যদি এগুলো ফেলে আসা লাগে আমি ফেলে আসবো এরকম জিনিস নিয়ে যাবেন। ধরেন এমন জামা নিলেন যে এই জামা যদি আমি নাও অনেক কিছু আসা যায় না। ধরেন আপনার এখন মিনায় গেছেন কিন্তু আপনার তাবু অনেক দূর, শুধু ব্যাগটা তাবুতে আছে, এই জন্য আপনার তাবুতে যাওয়া লাগবে, তাহলে তাবুর জন্য টাফ। অবশ্য 10 তারিখে যদি আপনি কোনো রকম একবার রাত্রে কষ্ট মষ্ট করে তাবুতে চলে যান, তাহলে 11 তারিখ 12 তারিখ 2 দিন তো আপনার মক্কা আসা লাগতেছে না। আপনি মিনায় তাবুতের রেস্ট করেন, ঘুমান, খাওয়া দাওয়া করেন, শুধু প্রতিদিন ডিউটি থাকবে, তখন এসে জোহরের সময় পাথর মেরে চলে যাওয়া, খুব সিম্পল। জোহরের পরে পাথর মারাটা যদি একটু বুদ্ধি করে দেরিতে মারা যায়, ধরেন বিকাল 4টার দিকে, আসর পরে আপনি তাবুত থেকে রওনা হন, তখন দেখবেন রোদ আস্তে আস্তে কমতে শুরু করছে, আপনার কষ্টটা কম হবে। পাথর মারলেন মসজিদে নামিরাতে, সরি মসজিদে খাইফে, মিনার মসজিদে খাইফে আপনি মাগরিবটা পড়লেন, পাথর মেরে ওখানে মাগরিব পড়ে এরপর আপনার তাবুতে আপনি আবার হেঁটে হেঁটে চলে আসলেন, তখন দলে থাকবে, কথা বলতে বলতে জিকিরাজকার করতে করতে চলে আসবেন, কষ্টই অনুভব হবে না, বরং এই টাইমটা বেশ ভালোই লাগে। আচ্ছা, তাহলে 11, 12, 13 জিলহাজ, আইয়ামে তাশরিক, এই 3 রাত আমরা এই রাতগুলোতে আমরা মিনা যাপন করবো ইনশাআল্লাহ। আর এই দিনগুলোতে মক্কা যাওয়ার চেয়ে মিনা অবস্থান করাই উত্তম, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এবং এটাই অধিকাংশ আলেমদের মতে ওয়াজিব। আচ্ছা, চাইলে রাতে তওয়াফ করতে যেতে পারি আমরা, মিনায় ফিরে যেতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটি বর্ণিত আছে, রাতে তওয়াফ করে আমরা মিনায় আসতে পারি, আবার চাইলে তওয়াফ আমরা পরের দিনও করতে পারি, অপশন আছে। আচ্ছা, 11, 12, 13 জিলহজ, ঈদের দিন শেষ হয়ে গেল, ঈদের দিন আমরা পাথর মারলাম, কোরবানি করলাম, মাথা চুল চাসলাম, তওয়াফ করলাম, সাই করলাম, ব্যাক করে মিনায় এসে রাত্রে থাকলাম। 11, 12, 13 আমরা 11 তারিখও পাথর মারবো, 12 তারিখও পাথর মারবো। যদি 12 তারিখে আমরা পাথর মেরে মক্কা চলে আসি তাহলে তো আর শেষ, আর যদি থেকে যাই মিনায় তাহলে 13 তারিখে আবার পাথর মেরে তারপরে আমাদেরকে মক্কায় আসতে হবে। এখানে 3টাতেই পাথর মারতে হবে, এই যে পাথর মারার দৃশ্য দেখাচ্ছে, যেমন হাতের পুরাটা এই মাথা মাথা যে কোনো জায়গায় মারলেই হয়, এখানে ম্যাক্সিমাম মানুষ ধরেন এদিক থেকে যাচ্ছে, তো সবাই তো এই দিকটাতে দেখবেন ভিড়, আপনি একটু শেষ মাথা চলে যান দেখবেন ওই দিকতে ফাঁকা, একটু খেয়াল করলে দেখা যায় অনেক ইজি। এবং যত ভিড়ই থাকুক এই পাথর মারতে আমি কোনোদিন কাউকে একটা ধাক্কা দিতে হয় না, এবং ওয়াল ওই যে শেষের সীমানা ওয়াল, সীমানা ওয়ালে গিয়ে আমি সবসময় মারি, খুব সিম্পল। মানুষ অস্থির হয়ে যায়, আপনি পাথর হাতে আসে আস্তে আস্তে আগাইতে থাকেন, আগাইতে থাকেন একদম ওয়ালের কাছে যেয়ে তারপর আপনি মারেন, খুবই সহজ। মানে এখানে আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয় না, কিন্তু এই যারা পেছন থেকে মারতেছে এরা মনে করতেছে সামনে এত লোক আমি কীভাবে যাবো, আসলে কিন্তু এমন কোনো জটিল ভিড় না, একটু একটু করে ফাঁকা করে করে আমি শেষ মুহূর্তে যেয়ে মারতে পারি। আচ্ছা, মিনা 11, 12, 13 এই দিনগুলোতে আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারাতে, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, তোমরা এই দিনগুলোতে আল্লাহ স্মরণ করো। যে ব্যক্তি আগে যেতে চায় সে যেতে পারে, অর্থাৎ 12 তারিখে পাথর মেরে সে মক্কা চলে আসলো, 10 তারিখে যে দিন তো থাকলাম, 11 তারিখ থাকলাম, 12 তারিখ পাথর মেরে আমি ডাইরেক্ট মক্কা চলে আসলাম, করতে পারি। আর যদি কেউ দেরি করে থাকতে চায় তাহলে সে পাথর মেরে আবার একদিন থাকলো, 13 তারিখে পাথর মেরে সে মক্কা চলে আসলো, তার হজের কাজ শেষ হয়ে গেল। তো এই দিনগুলোতে জিকির বেশি বেশি করা আল্লাহকে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওই যে তালবিয়া, সরি তাকবীর, তালবিয়া তো শেষ, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তো পাথর মারার সাথে সাথে শেষ, তাল জিকিরটা তাকবীরটা বেশি বেশি করবে, আর যে কোনো সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ যে কোনো জিকির এই 3 দিন বেশি বেশি করে পাঠ করে। এবং এই দিনগুলোতে বলা হয়েছে হাদিসে, আইয়াম আকলেন ওয়াশরবিন, খাওয়া দাওয়ার দিন, মিনাতে রাত্রে আপনারা যদি যান তো আপনারা যে কোরবানির টাকা জমা দেন ওইখান থেকে গোশত সব তাবুতে তাবুতে সৌদি গভর্নমেন্ট পাঠায়, তো দেখা যায় পরের দিন তারপরের দিন খাওয়ন দাওয়ন বেশ ভালোই হয় আর কি, যারা না যায় তারা মিস করে, মক্কা বসে বসে ওই বাংলাখানার জন্য বসে থাকে, ওখানে আপনার ওই খাসি চাষি থেকে বঞ্চিত থাকে। আচ্ছা, মিনায় অবস্থান, চাইলে সূর্যাস্তের আগে আমরা মিনা ত্যাগ করতে পারি, অথবা জিলহজের 12 তারিখের রুমি করার পর, যেটা আমি বললাম। আচ্ছা, পাথর মারতে গিয়ে যে ভুলগুলো হয়ে থাকে, একলো তাশরিকের দিনগুলোতে পাথর ঈদের দিন আমরা মারবো হলো ফজরের পর, ঈদের দিন পাথর মারার টাইম হলো কখন, ফজরের পর থেকে স্টার্ট, আর ঈদের পরের দিন 11, 12, 13 এই দিনগুলোতে পাথর মারার টাইম স্টার্ট হবে হলো জোহরের পর, মানে জোহরের ওয়াক্ত হওয়ার পর। তো অনেক হাজি সাহেবরা ঠিক দুপুরে বের হয়, ভয়ঙ্কর রোদ থাকে তখন, আমি সব সময় আসর পরে তাবু থেকে আস্তে ধীরে বের হই, যে আমি পাথর মারবো, মেরে নামবো, তার আধা ঘন্টা পরে মাগরিব আজান দিব, এই দূরত্ব কভার করা যায় আরামসে, তাহলে সেক্ষেত্রে আর কষ্টটা হয় না। আচ্ছা, অনেকে দেয়ালে বা পিলারেই পাথর লাগাতে হবে এটা মনে করে, যে না ওখানে না লাগলে বোধ আমার এটা হবেই না, আপনি ভিতরে ফেলে দিয়েছেন যথেষ্ট। আবার অনেকে দেখা যায় 60টার বেশি মারে, যে 60টা বলতে বলছে হাদিসে আমি 14টা মেরে দিলাম, সমস্যা কি, শয়তান যেহেতু কম মারবো কেন, তো এগুলো বাড়াবাড়ি, এটা উচিত না, অনেকে ধাক্কাধাক্কি করেন অযথা, শান্ত থাকা দরকার। ছোট নুড়ি ছাড়া অন্যান্য জিনিস নিক্ষেপ না করা, আপনারা দেখেন বিভিন্ন সময় মানুষ জুতা মারে, তো নিজে শয়তানি কাজ সব করে আর এদিকে শয়তানরা যায় জুতা মারে, তো এটা তো কোনো মানে নাই, ওখানে পাথর মারবো আমরা, অন্য কোনো কিছু মারতে যাবো না, কোনো বৈধ কারণ ছাড়াই অন্য কাউকে দিয়ে মারা যাবে না।
এখানে একটা অপশন আছে যে আপনি অসুস্থ হয়ে গেছেন, পাথর মারা তো একটা কষ্টের কাজ, 3-4 কিলোমিটার হেঁটে আসতে হয়, এখন পাথর মারার আর এনার্জি আপনার নাই, তাহলে আপনি অন্য কোনো হাজিকে পাথরগুলো তার হাতে তুলে দিলেন, ঈদের দিন হলে 7টা আর পরের দিন হলে 21টা, 3টা তুলে দিয়ে বললেন যে ভাই এটা আমার তরফ থেকে করে মেরে দিন। উনি নিজেরটা মারার পর এরপরেরটা নিয়ত করে নিলেন যে আল্লাহ অমুক হাজি আসতে পারেন না, তার পক্ষ থেকে মারলাম, হয়ে যাবে, এটার জন্য কিছু দিতে হবে না। যদি কেউ অপারক হয়, এখন শরীরটা একটু ম্যাজম্যাজ করতেছে, ভাল লাগতেছে না, হোটেলে আসেন বলেন ভাই মেরে দিন, তো সেটা কিন্তু আদায় হবে না, এটা নির্ভর করবে আপনার অবস্থার উপরে। আচ্ছা, মিনায় রাত্রে না থেকে হোটেলে মক্কায় শুয়ে থাকা 11-12 তারিখ, আমি বারবার করে বলছি, বারবার করে কয়েকবার বলেছি ইতিমধ্যে, এই কাজটা আপনারা করতে যাবেন না। একান্ত কেউ অসুস্থ হয়ে নিরুপায় হয়ে গেছেন, কোনোভাবে মুভ করার মতো না, এক কদম হাঁটতে পারেন না, ভিন্ন কথা, কিন্তু সেক্ষেত্রেও যে সময় আলমরা ওয়াজিব বলেছেন তাদের মধ্যে দম দিতে হবে। যদি হানাফি মাজহাব আপনি হানাফি তাওর ফলো করে থাকলে দম দেওয়া লাগবে না, কিন্তু এটা অনুচিত কাজ, আমরা মক্কায় থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো জামারাতে যে পাথর মারি আমরা, এটা 1953 সালের চিত্র, ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন থেকে নেওয়া, এরকম ছিল। এই ছোট্ট একটা চিকন পিলারে লক্ষ লক্ষ মানুষ যদি মারা লাগে মানে কী অবস্থা হইতো, আর মানুষগুলো তখনই মারা যায়। তো এইটাকে পরবর্তীতে একটু বড় করা হয়েছে। আচ্ছা, এখানেও কোকা কোলা চিন্তা করেন। এটা হলো এন্ড অফ মিনা, হারামের চিত্র। আচ্ছা, জিলহজের তাকবীরে তাসিকের পর দ্বিতীয় দিন, তৃতীয় দিন অর্থাৎ 12ই জিলহজ অথবা 13, যে কেউ চাইলে 12ই জিলহজ চলে যেতে পারে, রবি শেষ করার পর তার মক্কায় যে আর কোনো কাজ নাই, হজের কাজ শেষ, এখন তার কাজ হলো, এমনকি তালবিয়াও শেষ, তাকবীরও শেষ, এখন তার কাজ হলো বিদায়ী তওয়াফের জন্য অপেক্ষা করা। এখন আপনার ফ্লাইট 10 দিন পর 15 দিন পর, তাহলে এই টাইমটা আপনি এবাদতবন্দি করবেন, জিকির আজকার করবেন, তওয়াফ বেশি বেশি করবেন, হারামে নামাজ পড়বেন, এবং পাশাপাশি আপনি শেষ দিন যখন চলে যাবেন বিদায় তওয়াফ করে তারপরে যাবেন। বিদায় তওয়াফ করাটা ওয়াজিব, ওমরায় কোনো বিদায় তওয়াফ নাই, কিন্তু হজে বিদায় তওয়াফ ওয়াজিব, যখন বিদায় তওয়াফ আপনাকে করতে হবে 7টা চক্কর দিয়ে। বিদায় তওয়াফের সাথে আবার সাই নাই, কিন্তু বিদায় তওয়াফটা যে করলেন আপনার ফ্লাইট টাইম, ফ্লাইট হোক আর মদিনায় হোক, ধরুন আপনি মদিনায় যাবেন, তাহলে আপনি বিদায় তওয়াফ 7 চক্কর দিয়ে বিদায় তওয়াফটা কখন করবেন, অনেকে আবার বিদায় তওয়াফ অনেক আগে করে থাকে, এটা ভুল। বিদায় তওয়াফ করবেন একদম লাস্টে, শেষ মুহূর্তে গিয়ে বিদায় তওয়াফ করবেন, করে আপনি বের হয়ে যাবেন। হজের ফরজগুলো আমরা এখন একটু দেখে ফেলি। হজের ফরজগুলো হলো এহরাম করা, আরাফে অবস্থান করা, ঈদের দিনের যে তওয়াফটা সেটা চাইলে একদিন পরে করা যায়, তওয়াফের কথা সেটা করা, সাফা মারা সাই করা। হানাফি মতে অবশ্যই এই 4 নম্বরটা ওয়াজিব। তো ওয়াজিব ফরজ গুরুত্বের বিচারে কাছাকাছি। হজের ওয়াজিবগুলোর মধ্যে একটা হলো মিকাত থেকে এহরাম করা। ফরজ যদি ছুটে যায়, যেগুলো আগে বললাম, তাহলে হজ হবেই না, ওইটা আবার করতে হবে, আর যদি বা ওইটা করতেই হবে যে কোনো মূল্যে। আর ওয়াজিব ছুটে গেলে দম দিলে হবে। ওয়াজিব মিকাত থেকে এহরাম করা, সূর্যাস্ত না হওয়া পর্যন্ত আরাফে অবস্থান করা, মুজদালিফায় রাত কাটানো, তাকবীরে তাসিক 10, 11, 12 এই দিনগুলোতে মিনা রাত্রি যাপন করা, এটি অধিকাংশ ইমামদের মতে ওয়াজিব। আর হানাফি মাযহাবের যে শুনে যেটা বললাম, জামারাতে পাথর মারা, মাথা চুল কাটা, ছোটো করা, তওয়াফে ইফাজা বা বিদায় তওয়াফ করা, এগুলো ওয়াজিবগুলো। আমরা এক নজরে হজের যে ফ্লায়ারটা আপনাদেরকে দেবো ওইটা শুধু আমি দেখাই দিচ্ছি, এগুলো আমি পড়তেছি না, এই কথাগুলো বলা হয়ে গেছে আর ফ্লায়ারটাতে আছে আপনাদের কাছে। 8 তারিখে আপনি কী কী কাজ করবেন, 3টা কাজ করবেন, সিরিয়ালে লেখা আছে। 9 তারিখে আপনি কী কী কাজ করবেন, সেটাও সিরিয়ালে লেখা আছে, 1, 2, 3, 4, 5টা কাজ আপনার, এই কাজগুলো আপনি করবেন, সব কিছু দেওয়া আছে আলহামদুলিল্লাহ। 10 তারিখে আপনি কী কী কাজ করবেন, ঈদের দিন সবচেয়ে বেশি কাজ, এদিন আপনার কাজের পরিমাণ একটু বেশি, এই জন্য 2টা পেজে দিতে হয়েছে আমাদের এখানে, তবে ওখানে 1 পেজে পাবেন আপনারা, এই কাজগুলো আপনি করবেন। 11 তারিখে আপনি কী কী কাজ করবেন, সেগুলো খুবই কম, 11 তারিখে আর 12 তারিখে আর কোনো ডিউটি নাই, বসে খাওয়া দাওয়া করেন। হাদিসে বলাই হয়েছে এগুলোকে খাওয়া দাওয়ার দিন, আনন্দের দিন, ঈদের দিন, যেহেতু আপনি কঙ্কর নিক্ষেপ করবেন দুপুরবেলা জোহরের পর, আর মিনা রাত্রি যাপন করা, 2টা কাজ শুধুমাত্র। 11-12ই জিলহজ এর মতো, 11-12 তারিখের মতোই আলাদা কিছু নাই, 12 তারিখেও সেম কাজ, 11 তারিখে যা করেছেন করে পরে আপনি মক্কা চলে গেলেন। 13 তারিখে সেম 11 তারিখের মতোই কাজ, যদি আপনি মক্কায় থাকেন এদিনও আপনি পাথর মেরে তারপর মক্কা যাবেন, আগের রাত যদি মক্কা মিনা থেকে থাকেন। এ হলো আমাদের এক নজরে হজ কমপ্লিট। আমরা মদিনার জিয়ারা বা মদিনার ভিজিটের ব্যাপারটা প্রবেশ করার আগে একটু আমরা জেনে রাখি যে মদিনা জিয়ারা এটা হজের কোনো অংশ না। কেউ যদি মক্কায় গিয়ে হজের সমস্ত কার্যক্রম, মিনা, মুজদালিফা, আরাফা কেন্দ্রিক, মক্কা কেন্দ্রিক, সেগুলো শেষ করে যদি কেউ দেশে ফিরে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে তার হজ সম্পূর্ণ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে হজে কোনো অপূর্ণতা থাকবে। একটা হাদিস এক্ষেত্রে প্রসিদ্ধ আছে যে যে ব্যক্তি হজ করলো, বাইতুল্লাহ জিয়ারত করলো, অথচ আমার কবর জিয়ারত করলো না, সে আমার প্রতি অবিচার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ, এরকম একটা হাদিসের কথা। এই হাদিসটি বিশুদ্ধ নয়,
তবে এটা বলাই বাহুল্য যে আমরা এত দূর থেকে যাবো আর পিরামিদ সাল্লামের কবরের কাছে যাবো, তার মসজিদের কাছে যাবো, তার মসজিদে দুই রাকাত নামাজ না পড়ে আসবো, যেখানে প্রতি রাকাত নামাজের সব 1000 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তো সেটা তো কল্পনাও করা যায় না। একান্ত অপারক না হলে কেউ তো এটা আমরা করবোই না। কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার থাকা দরকার যে হজের সমস্ত কার্যক্রম মক্কায় শেষ হয়ে যায়, হজের কোনো কিছুই মদিনার জন্য আর বাকি থাকে না। আমাদের প্যাকেজগুলো সাধারণত দুইভাবে সাজানো হয়। কিছু থাকে আগে এজেন্সি আমাদেরকে মক্কায় নিয়ে যায়, সরি মদিনা নিয়ে যায়, মদিনা যাওয়ার পর আমরা মদিনার কার্যক্রম শেষ করে সেখানে অবস্থান করি, তারপর আমরা এসে হজের কাজগুলো শেষ করে দেশে ব্যাক করি। আবার অনেকে আগে মক্কা নিয়ে যান, যার কারণে মক্কার কার্যক্রম শেষ করে, হজের কার্যক্রম শেষ করে আমরা মদিনায় যাই। আবার কেউ কেউ মক্কার কার্যক্রম শেষ না করে শুধু উমরাটা করার পর গ্যাপে দিয়ে মদিনায় কাজ সেরে নিয়ে আবার মক্কায় ফেরত নিয়ে যান। তো সর্বাবস্থা মদিনা আমাদের যাওয়াই হয়। তো কীভাবে আমরা যাবো, কীভাবে কী করবো, সে বিষয়ে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আবারও একটু দুঃখ প্রকাশ করেই নিচ্ছি যে আপনাদের দুপুরে ফুল খাবার দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। কিন্তু এটা ঠিক যে খাবার কম খাওয়া ভালো, আপনারা জানেন। যদি আমি ভাত খেয়েছি, ওনারা আমাকে দুটা ভাত খাওয়াচ্ছেন দয়া করে, অনুগ্রহ করে। তো আরও যেটা বললাম যে মিনামুজদালিফা আরাফায় তো আসলেই আপনার রাইস না খেয়ে থাকতে হবে, বিশেষ করে 10 তারিখে মক্কা আসার পর হাজি সাহেবদের সবচেয়ে বড় আকুপাকু থাকে হলো দুইটা ভাত খাবে একটু ডাল দিয়া। এটা ঈদের দিন এসে হোটেলগুলোতে বা আপনার বিভিন্ন জায়গায় বাঙালি হোটেলগুলোতে ভয়ঙ্কর ভিড় থাকে যে আরে কতদিন, 3-4 দিন পর্যন্ত ভাত আর ডাল চোখে দেখি না। সৌদি খাপসা যেটা সেটা খেতে খেতে একরকম অনীহা চলে আসে। তো যাই হোক, আমরা তারপরেও দিন শেষে ত্যাগ এবং স্যাক্রিফাইসের নামই তো হজ, সো সেটা তো আমাদের করতেই হবে। মদিনা জিয়ারত, মদিনা জিয়ারত মানে মদিনা ভিজিট। মদিনা জিয়ারতে আমাদের কয়েকটা বিষয় আমরা আলোচনা করব, এর ভিতরে একটা হলো মদিনার ফজিলত, আরেকটা বিষয় হলো মদিনার বিশেষ চিহ্নসমূহ, মসজিদে কুবার জিয়ারত, মসজিদে নববী জিয়ারত, রিয়াদুল জান্নাহ, নবী সাল্লামের কবর জিয়ারত, জান্নাতুল বাকি যেটাকে আমরা বলি, সেটা আসলে বাকি কবরস্থান, জান্নাত শব্দটা আমাদের অঞ্চলে প্রসিদ্ধ, বাকি কবরস্থান জিয়ারত এবং ওহুদের শহীদদের কবর জিয়ারত। শুরুতে আমরা মদিনার ফজিলতে যাচ্ছি। মদিনা শব্দের অর্থ হলো সিটি, শহর। মদিনা শব্দের অর্থ হলো শহর। এই মদিনার পূর্ণাঙ্গ নাম হলো মদিনাতুর রাসুল বা রাসুলের শহর। এটার প্রাচীন নাম ছিল ইয়াসরিব, এটার প্রাচীন প্রাগৈতিহাসিক নাম ছিল ইয়াসরিব। আর মক্কার প্রাগৈতিহাসিক নাম মক্কা, অনেক আগে থেকে একসময় এটাকে বাক্কা বলা হতো, মক্কা। কিন্তু মদিনার নামটা মূলত ইয়াসরিব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এখানে যাওয়ার পর এটার নাম পরিবর্তন হয়ে গেছে। এখানে কোনো ঘোষণা দিয়ে নাম পরিবর্তন করা লাগে নাই, নেম প্লেট পরিবর্তন করা লাগে নাই, কিছুই নাই। এটাকেই বলে প্রকৃত রাজত্ব, এটাকেই বলে হলো মানুষের মনের জগতের রাজত্ব। পিরামিদ সাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় থাকা ইহুদিরা, মুশরিকরা, অন্য ধর্মাবলম্বীরা, বেদুইনরা সবাই তার আগমন, তার নেতৃত্ব, তার মদিনা রাষ্ট্রকে সংরক্ষণ, সেটার জন্য পদক্ষেপ, ঐতিহাসিক মদিনা সনদ, সেখানকার নিরাপত্তা নিশ্চিতকরণ, সেখানে সবার আপনার সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করা, সুবিচার নিশ্চিত করা, এগুলোর মাধ্যমে তিনি এমন এক আস্থা অর্জন করেছেন যে মদিনার লোকদের মুখে মুখেই প্রচলিত হয়ে গেছে এটা মদিনাতুর রাসুল বা সিটি অফ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মদিনা বলা হয় সংক্ষেপে, আসলে পৃথিবীর সব শহরে মদিনা, ঢাকাকেও মদিনা বলা যায় কারণ সিটি। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি মদিনা তো ঢাকা, ঢাকা সিটি আরবিতে। তো এইটা একমাত্র সিটি যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নামেই সেটার নামকরণ হয়ে গেছে, তার দিকে সম্বন্ধ করে হয়ে গেছে। তো সেজন্য এটাকে মদিনাতুর রাসুল বা রাসুলের সিটি বলা হয়, আমরা সংক্ষেপে মদিনা বলি সাধারণত। আচ্ছা, মদিনার ফজিলত এবং মর্যাদা, অনেক মর্যাদা আছে মদিনার, এত বেশি মর্যাদা মদিনা সম্পর্কে বর্ণিত হয়েছে যে বলে শেষ করা আসলে কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরতের আগে তার সাথে মদিনা থেকে কিছু লোক মক্কায় গিয়ে যখন গোপনে তার সাথে বৈঠক করে তাকে অফার করেছেন যে আপনি আর কতকাল স্ট্রাগল করবেন, এই মক্কার এই পাপিষ্ঠরা তাদের কল্যাণের জন্য আপনি এত কিছু করছেন, অথচ তারা আপনার পর নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, আপনার প্রতি অবিচার করছে, আপনি আমাদের দেশে আসেন, আমরা আপনাকে খুব ওয়েলকাম করব।
তাহলে ইমসাদ আলাইসালাম তার চাচা সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে এরকম অফার আছে, আমি কী করবো? তিনি বললেন তাদেরকে আবার ডাকো, আমি সহ বসি, বোঝাপড়া করি, তারা তোমার সেভ করবে কি না, নাকি বিপদে পড়লে তারা আবার হাত ছেড়ে দিবে। নবী রাসূলুল্লাহর সাথে তখন তাদের চুক্তি হয়। চুক্তি হওয়ার পর তারা একটা কথা বলেছিল, বিচক্ষণ বিদগ্ধ কয়েকজন সাহাবীর এখানে বিরাট বড় ভূমিকা ছিল। এর ভিতরে যে কথাটা তারা বলেছিলেন, তারা বললেন, ইয়া রাসূল, আমরা জানি আপনি যেহেতু আল্লাহর রাসূল, আপনি তো ফেইল হবেন না, আপনি তো সাকসেস হবেন মাস্ট, গোটা বিশ্ব আপনার পদতলে আসবে, আপনার কথা কেউ শুনছে না, গোটা পৃথিবী শুনবে, এক সময় তো আপনার সবই হয়ে যাবে, আমরা জানি, টু দ্য টুমোরো। তো যখন আপনার পরিস্থিতি সব অনুকূলে আসবে, মক্কা আপনার কর্তলগত হবে, আপনার হাতে চলে আসবে, সবাই আপনার কথা শুনবে, তখন আপনি আমাদের মদিনায় তো আর থাকার প্রয়োজন অনুভব নাও করতে পারেন। তো আমাদেরকে আপনি একটু প্রমিস করতে হবে যে আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, আমরা বেঁচে থাকতে, একজন মানুষ বেঁচে থাকতে আপনার কিছু হতে দেবো না আমরা, কিন্তু আপনি আপনার সুদিন ফিরে আসার পর আর মদিনা ছেড়ে আসবেন না। আপনার প্রিয় মাতৃভূমি মক্কার প্রতি আপনার টান সহজাত থাকে নিজের মাতৃভূমির প্রতি, সেটা আপনি আর করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তাদেরকে ওয়াদা দিয়েছিলেন, ঠিক আছে, এটাই চূড়ান্ত ওয়াদা যে আমি মদিনা ছেড়ে আর আসবো না, মক্কায় আসবো উমরা করতে, হজ করতে, কিন্তু থাকার জন্য আমি আর আসবো না। নবী রাসূলুল্লাহ সে ওয়াদা রক্ষা করেছেন, যার কারণে এখনও পর্যন্ত তার কবর সেখানে এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করেছেন, যেটাকে ইতিহাসে হিজরত বলে আমরা জানি। হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ, ত্যাগ, আল্লাহর জন্য স্যাক্রিফাইস, আমার জায়গা ত্যাগ, আমার বন্ধু ত্যাগ, আমার ব্যবসার ত্যাগ, আমার প্রফেশনের ত্যাগ, আমার অনেক কিছুর ত্যাগ, এটাই হিজরত। তো এই মদিনার বৈশিষ্ট্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার ফলে মদিনার মানুষের এই অকৃত্রিম যে তাদের ত্যাগ, এটার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাবাসীকে অনেক বেশি মহব্বত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহ এই শহরের মধ্যে আপনি বরকত দান করুন। তিনি আরও দোয়া করেছেন, আল্লাহ মদিনার বাটখারা, মদিনার পাল্লা, মদিনার নিক্তিতে আপনি বরকত দান করুন। এই জন্য ওলামা ইকরাম ফোকা ইকরাম বলেন, মদিনা থেকে কেনাকাটা যদি করা হয় তো সেখানে বারাকা থাকে। এর মানে এই না যে আপনি সেখানে দুমিয়া শপিং করার জন্য আপনাকে বলা হচ্ছে, যদি আপনি কিনেন অন্য জায়গা না কিনে মদিনাকে প্রায়োরিটি দেন। মদিনাতে বিশেষ করে নবী রাসূলুল্লাহ বরকতের দোয়া করেছেন অনেক বেশি। চলুন আমরা কিছু ফজিলত দেখে নিই। মদিনার একটা বড় বিষয় তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের শহর, যখন তাকে কেউ জায়গায় দেয়নি মদিনাবাসী জায়গা দিয়েছে। এখনও মদিনার মানুষের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে, আপনারা যারা বারবার মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন মক্কার মানুষদের স্বভাবের মধ্যে রুক্ষতা আছে, সবার জন্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মক্কার, নাউজুবিল্লাহ, কিন্তু মদিনার মানুষগুলো তারা অনেক সফট, তারা অনেক আন্তরিক। যারা মদিনায় মক্কা আপনার ইফতার করেছেন রমজান মাসে তারা জানেন কীভাবে ইফতার করার জন্য তারা পাগল পড়া হয়ে যায়, বংশানুক্রমিকভাবে এক একটা দস্তরখান এক জেনারেশন এখন এটা দেখভাল করছে। আমি এই গত রমজানে এরকম এক জেনারেশনের ইফতারে প্রতি বছর গেলে ওখানে বসি আমি, তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এটা কত নম্বর জেনারেশন, তো ও একটা ফিগার বলছিল বেশ বড় সড়, মানে অনেক জেনারেশন পার হয়ে তার বাপ মারা যাওয়ার আগে বলে গেছে যে এটা আমাদের ফ্যামিলি দস্তরখান, এইটুকু জায়গা আমরা হাজিদেরকে ইফতার করাই, ব্যবসা বাণিজ্য থাকুক, বেঁচে যদি থাকো তো এখানে এই অ্যারেঞ্জটা করবা। প্রত্যেক রমজানে তারা চলে আসে, তার বাপরে তার দাদা বলে গেছে, দাদা তা এইভাবে তারা বংশানুক্রমিকভাবে করে হাজিদেরকে খাওয়ানোর জন্য। এখনও মদিনায় দেখবেন একজন হাজি সাহেব যাচ্ছে, গাড়ি ব্রেক করে দাঁড়ায় যায় হাজি সাহেব যেন যাইতে পারে, মক্কা কিন্তু পাল্লে গায়ে উঠে দেয় এমন একটা অবস্থা। তো মদিনার মানুষদের এই বৈশিষ্ট্য যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দিয়েছেন, সাহাবিদেরকে জায়গা দিয়েছেন, ইতিহাসের জন্য তাদেরকে আনসার বলা হয়, সাহায্যকারী সাহাবিরা, দিনের জন্য কিছু মানুষ স্যাক্রিফাইস করে আসছে তারা তাদেরকে আলিঙ্গন করেছেন। মদিনার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে মদিনার জনগণ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী এবং অনুসারী, তারা তার সঙ্গে সাথে সর্বোচ্চ সুন্দর সান্নিধ্য তাদের ছিল। মদিনার একটা বৈশিষ্ট্য হলো যেটি ইমানের আবাসস্থল, সে সময় ইমান মদিনায় ফিরে যাবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম মদিনা থেকে বের হয়েছে, সাপ যেরকম গর্ত থেকে বের হয়ে অনেক বিচরণ করে চতুর্দিকে আবার তার গর্তে ফিরে আসে, ইসলাম মদিনা থেকে বের হয়েছে, বের হয়ে সে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, একটার পর একটা সাম্রাজ্য জয় করে গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে গিয়ে আবার পেছনে ব্যাক করবে ইসলাম, মানে ইসলাম টিকতে পারবে না, ইসলাম ইসলামকে ইসলামের পরিচয় দেওয়াটাই এক সময়, এখন আমরা অনেকটা সেরকম অবস্থা দেখতে পাচ্ছি, সামনে হয়তো আরও কঠিন অবস্থা আসতে পারে, আল্লাহ না করুন। তো যাই হোক, একটা সময় আসবে যে পৃথিবী ইসলামে আর ইসলাম আর পৃথিবীতে টিকার মতো অবস্থা থাকবে না, তখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবার ওই সাপ যেরকম তার গর্তে ফিরে আসে,
ইসলাম সারা পৃথিবী থেকে সংকুচিত হয়ে 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 এক এক সেক্টর থেকে এক এক দেশ থেকে এক এক অঞ্চল থেকে এক এক দিক থেকে ইসলামকে বিতাড়িত করা হবে, ইসলামের এটা চলবে না ওইটা চলবে না, হইতে 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 একটা পর্যায়ে টোটাল ইসলামটা গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ড থেকে প্যাক হয়ে আবার মদিনায় এসে আশ্রয় নেবে। তো মদিনার বৈশিষ্ট্য হলো যে এখান থেকে ইসলাম ছড়িয়েছে, আবার ফিরে সেখানেই আসবে। মদিনার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানকার প্রবেশদ্বার যে রয়েছে সেখানে ফেরেশতাদের প্রহরা রয়েছে, আমরা দেখতে পাই না। মদিনার চারপাশে যে বর্ডার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে ফেরেশতাদের প্রহরা সেখানে রেখেছেন। সেখানে একটা বিশেষ ধরনের মহামারী, সাধারণ মহামারী না, যেটাকে তাউন বলা হয়েছে হাদিসের ভাষায়, ফক্স জাতীয়, এটা হয়ে প্রচুর মানুষ মারা যায়। ইতিহাসে এরকম একাধিকবার হয়েছে যে গোটা বিশ্বে বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। এটা মদিনায় প্রবেশ করবে না, মিসাল্লাহ সাল্লাম বলেছেন এটা মদিনায় প্রবেশ করবে না, তবে অন্যান্য মহামারী মদিনায় প্রবেশ করতে পারে। আর একটা বৈশিষ্ট্য হলো যে দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না, দাজ্জাল গোটা পৃথিবীতে প্রবেশ করবে, মক্কায় ঢুকতে পারবে না আর মদিনায় প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মদিনায় যারা থাকবে তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। মদিনা হবে পৃথিবীর সর্বশেষ শহর, অর্থাৎ গোটা পৃথিবী ধ্বংস হবে যখন হবে মহাপ্রলয়ে, সব শেষে ধ্বংস হবে মদিনা। মদিনায় ওহী নাজিলের শহর, কোরআনের ম্যাক্সিমাম অংশ মদিনায় নাজিল হয়েছে, মক্কায় নাজিল হয়েছে আর বেশিরভাগ অংশ মদিনায় নাজিল হয়েছে, মাহবাতুল ওয়াহী বা ওহির জন্মস্থান। মদিনার আরও বহু ফজিলতের কথা আমরা বলতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ মক্কাকে যেমন আমাদের প্রিয় শহর করেছেন, মদিনাকে তেমন তার চাইতে বেশি প্রিয় করে দেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন মক্কার প্রতি তুমি যে অনুগ্রহ করেছো মদিনার প্রতি সে অনুগ্রহ দ্বিগুণ করে দাও। হে আল্লাহ মদিনায় বারাকা দান করো, বারাকা দান করো মদিনার। সা এবং মুদ, এ সা মুদ হলো সা মানে ওই যে বাট ইয়ে আর কি, ধামা ধামা যেটাতে করে মাপে আর কি, তার মানে মদিনার পাল্লায় তুমি বরকত দান করো। মদিনা যে মৃত্যুবরণ করতে পারে সে যেন তা করে। ইন্টারেস্টিং হাদিস, যদি কেউ মৃত্যু মদিনা মরার সুযোগ থাকে সে যেন মদিনাতেই মারা যায়। মানে কি? মানে হলো মদিনায় বসবাস করলাম, আমি মদিনার বাইরে না গেলাম, এখানে যেন আমার মৃত্যু হয়, এই সুযোগটা যেন আমি পাই। লাভ হবে কি? লাভ হবে কিয়ামতের ময়দানে এই লোকগুলো সাহাবিদের সাথে উঠবে, কারণ তারা তো মদিনাতে ম্যাক্সিমাম সাহাবি শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথে উঠবে। তো এই ফজিলতটা পাওয়ার জন্য মদিনাতে যদি কারোর মৃত্যুর সুযোগ থাকে, তার মানে এখানে যদি কারোর বসবাসের সুযোগ থাকে সে যেন তা করে, এটা হলো উদ্দেশ্য। মরা বলতে এখানে বসবাস করে এখানে স্বাভাবিক মৃত্যুবরণ করা। দুজন ইতিহাসে দুজন ব্যক্তির কথা আমরা বলতে পারি যারা এই হাদিসের উপরে আমল করার জন্য অনেক ব্যাকুল ছিলেন। এর ভিতরে একজন ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি দোয়া করতেন এমন একটা দোয়া যেটা বাহ্যিকভাবে মনে হয় কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাহে আমি যেন শহীদ হয়ে মরতে পারি, আর ওয়াল মাউতা ফি বিলাদে হাবিবিক, আর তোমার হাবিবের শহরে যেন মরতে পারি। লোকেরা বলতো এটা কেমন দোয়া, আপনি চাচ্ছেন শহীদের মৃত্যু, শহীদের মৃত্যু হলে আপনাকে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে যেতে হবে, আর যুদ্ধ তো মদিনাতে নাই, মদিনা তো মুসলমানদের শহর, এখানে যুদ্ধ না, যুদ্ধ চলছে বাহিরে, কোথায় রোমানদের সাথে, কোথায় পারস্যদের সাথে, কোথায় অমুক তমুক। তাহলে আপনি চাচ্ছেন শহীদের মৃত্যু, সেটার জন্য আপনাকে বাইরে যেতে হবে, আবার চাচ্ছেন মদিনায় মরতে, কীভাবে দুটো একসাথে সম্ভব? আপনি সাংঘর্ষিক দোয়া কেন করছেন? তো তিনি দোয়া করেছেন, কারণ আমাদের কাছে অনেক কিছু সাংঘর্ষিক, অনেক কিছু অসম্ভব, আল্লাহর কাছে সবই সম্ভব। অবাক করা বিষয় হলো আল্লাহ তাআলা তাকে দুইটাই একসাথে দিয়েছেন। আপনারা জানেন যে ফজর নামাজ ইমামতি করতে গেছেন, তখন একজন অগ্নিপূজক ফিরোজার লোকলো তার খঞ্জরের আঘাতে তিনি শাহাদত বরণ করেছেন, ইসলামের প্রতি বিদ্বেষ থেকে সে তাকে আঘাত করেছে এবং নামাজরত অবস্থায় আবার মদিনাতেই তার মৃত্যু হয়েছে। শাহাদতও হয়েছে, মদিনাতেও মৃত্যু হয়েছে। আরেকজন মানুষের কথা বলবো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফরজ হজ আর ওমরা করার জন্য মক্কা বের হয়েছেন, আর জীবনে মদিনাতে উনি বের হন নাই, এমনকি নফল ওমরাও আর করেন নাই আর হজও আর করেন নাই। কারণ এ হাদিস, উনি মদিনা মানুষ ছিলেন, ইমাম মালিক মদিনা মানুষ ছিলেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ মদিনা মরার সুযোগ থাকলে সেজন্য মদিনায় মারা যায়, সো আমি আর বাইরে আর যাবো না, কারণ বাইরে গেলে তখন তার অ্যাম্বুলেন্স সার্ভিস ছিল না, যেখানে মারা যাবে সেখানে কবর হয়ে যাবে, এই জন্য উনি ওখানে মারা গিয়েছেন। যাই হোক, এটা তো আমাদের কাদের হাতে না, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। তো তবে এখানে এটাও মাথায় রাখি, মদিনা মৃত্যুটাই মুখ্য নয়, এটা একটা উসিলা মাত্র বলতে পারি, বা একটা আমাদের আবেগের জায়গা মাত্র। মদিনায় তো মুনাফিক সর্দার আব্দুল ইবনে ওয়াইও মারা গেছে, মদিনায় তো বহু মুশরিকও মারা গেছে, বহু ইহুদিও মারা গেছে। অতএব
আমি আমার আমলটা হলো মূল, আমল যদি আমার ভালো হয় আমি আফ্রিকার জঙ্গলে মারা গেলেও ইনশাআল্লাহ আমি জান্নাতি হওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে একমাত্র মূল ধরে না রাখি, এটা নবী ইসলামের ভালোবাসার একটা পর্যায় মাত্র। যাই হোক, মদিনার বহু ফজিলত আছে বলে শেষ করা কঠিন, আমরা এটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি। আমরা একটু ইয়েটা দেখি, ফ্রেমটা দেখি, মসজিদে নববীর পুরো ইয়েটা চিত্রটা কেমন। আমরা দেখতে পাচ্ছি যে সবুজ এই বৃত্তের মধ্যে মসজিদে নববী, আর আর ওই পাশে যে আমরা দেখতে পাচ্ছি ধূসর জায়গাটা, এটা হলো বাকি কবরস্থান, যেটাকে আমাদের দেশে মানুষ জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি বলে। মক্কাতে একটা জায়গা আছে, কবরস্থান আছে, এটার নাম হলো আমরা বলি হলো জান্নাতুল মোয়াল্লা। ওইটা আসলে মাকবারা মোয়াল্লা, মানে মোয়াল্লা কবরস্থান, বাকি আমাদের এই অঞ্চলটার নাম আমরা জান্নাত দিয়ে দিছি আর কি। আসলে দুনিয়াতে কোনো জান্নাত নেই। যাই হোক, তো জান্নাতুল বাকি বা বাকি কবরস্থান ওইটা, আর এটা হলো মসজিদে নববী। মক্কাতে যে মাকবারাতুল মোয়াল্লা, ওখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। বাকি ঢুকতে দেয় কি না এখন আমি জানি না, তবে লাশ দাফন হয় সাধারণত নামাজের পরে পরে, তখন সাথে সাথে লাশের সাথে সাথে গেলে হয়তো ঢোকার সুযোগ থাকে মক্কা। আর মদিনারটা ফজর এবং মাগরিবের পর নিয়ম করে খোলা হয়, হাজি সাহেবদের জন্য ওপেন থাকে, মানুষ গিয়ে ভেতরে জিয়ারত করতে পারে। আচ্ছা, এটা হলো কেবলা সাইড, মসজিদে নববীর সবুজ গম্বুজ ওই পাশে দেখাচ্ছে, আর কিং ফাহাদ গেট হলো কেবলার অপোজিটে। আচ্ছা, আমাদের বাংলাদেশে হাজিরা ম্যাক্সিমাম এই কেবলার এই সাইডে, বেলাল মসজিদের এই সাইডে, অথবা সেন্ট্রাল থ্রি স্টার মানের হোটেলগুলো, 5-3-4 এই স্টার হোটেলগুলো এই সাইডেই থাকে সাধারণত। ওই সাইডে কিছু হোটেল আছে। আমরা যে বৃত্তটা দেখতে পাচ্ছি চারপাশে রাস্তার মতো কালো, এটা হলো সেন্ট্রাল হোটেল এরিয়া, তার মানে এই এরিয়ার ভেতরে যে হোটেলগুলো আছে এগুলো 5-4-3 স্টারের, এর নিচে নাই। আর এর বাইরের হোটেলগুলো সাধারণত 5 স্টারও আছে, নর্মালও আছে, মিক্স। আচ্ছা, নারী সেকশন দুইটা আমরা দেখতে পাচ্ছি, মেয়েদের মক্কার মতো মেয়েদের এখানে যেখানে সেখানে ব্যবস্থা নাই, একান্ত আপনার এই দুইটা জায়গা ছাড়া আর কোথাও ঢোকার স্কোপ নাই, এবং খুবই স্ট্রিক্টলি এখানে মেনটেন করা হয়, যার কারণে মা বোনরা শুধুমাত্র এই দুইটা জায়গায় নামাজ পড়তে পারেন। সেটা এই যে কেবলার অপোজিটে, এদিক দিয়েও গেট আছে, এদিক দিয়ে আছে, ওদিক দিয়ে আছে, তিনটা গেট, এপাশ থেকে আসে, এপাশ থেকে আসে, আর ওপাশ থেকে আসে, তিনটা গেট। কেবলার সাইডে কোনো গেট নেই, এ তিন দিক দিয়ে মেয়েরা প্রবেশ করতে পারেন। আচ্ছা, হোটেল এরিয়া দেখানো হচ্ছে, যে আমাদের ওই যে যেটা বললাম এরিয়ার ভিতরে পুরাটাই হোটেল এরিয়া। আচ্ছা, মসজিদে জিয়ারত, মসজিদে নবীর জিয়ারত, মসজিদে কুবা, মসজিদে নবী জিয়ারতের ব্যাপারটা আমরা চাই। মদিনাতে আমাদের কাজটা কি, আমি একটু স্লাইডের আগে একটু বলি, মদিনাতে আমাদের মূল কাজ হলো মসজিদে নবী ভিজিট এবং সেখানে নামাজ পড়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার পাশে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর আছে সেগুলো জিয়ারত করা, জান্নাতুল বাকি যেটাকে আমরা বলতেছি বাকি কবরস্থান যে যার মূলত নাম সেটা জিয়ারত করা, আর মসজিদে কুবা এবং উহুদের শহীদদের কবর জিয়ারত করা, এই পাঁচটা কাজ হলো মদিনার প্রধান কাজ। এই পাঁচটা কাজের পাশাপাশি আমরা সাইট হিসাবে ভিজিট করতে পারি, এটা সেটা দেখতে পারি, ঐতিহাসিক জায়গাগুলো সেগুলো দেখাবে সব এজেন্সি দেখা, কেবলা তাইন, দুই কেবলার মসজিদ, আরও বিভিন্ন জায়গাগুলো, সেগুলো আমাদের এডিশনাল। বাকি এই পাঁচটা হলো আমাদের মূল কাজ। তো এই পাঁচটার ভিতরে প্রথম কাজ হলো মসজিদে নববীর জিয়ারত করা। মদিনা কোন কোন মসজিদ জিয়ারত করবেন, এখানে দুইটা মসজিদ জিয়ারত করা সুন্নত, এক হলো মসজিদে নববী, আর হলো মসজিদে কুবা, আর এর বাইরে যে মসজিদগুলো আছে সেগুলো জিয়ারত করা সুন্নত না। আপনি গেলে ঐতিহাসিক জায়গা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, সাহাবীদের স্মৃতি বিজড়িত, ভালো লাগার কাজ করবে। এই সুন্নত হলে দুইটা শুধুমাত্র জিয়ারত করা, কুবা এবং মসজিদে নববী। এর পাশাপাশি মসজিদে নববী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে হজের কোনো অংশ নয় যেমন বললাম। আচ্ছা, মসজিদে কুবা হলো এটা, এটা মসজিদে নববীর খুবই কাছাকাছি অবস্থিত, এই মসজিদেও জিয়ারত করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে, কখনো কখনো মঙ্গলবারে তিনি যেতেন, এবং কখনো পায়ে হেঁটে যেতেন, কখনো বাহনে করে যেতেন, মসজিদ নববীতে খুবই কাছে, এখানে গিয়ে তিনি নামাজ পড়তেন। আর এই মসজিদের ফজিলত মর্যাদা সম্পর্কে তিনি বলেছেন, যদি কেউ বাসা থেকে দুরাকা ওযু করে বা ওখানে গিয়ে যদি ওযু করে, দুরাকাত নামাজ যদি কে সেখানে গিয়ে পড়ে, যে কোনো নামাজ, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, যে কোনো নামাজ যদি সেখানে পড়ে, বিশেষ করে দুরাকাত নামাজ যদি আপনি পড়লেন গিয়ে সেখানে, তাহলে সেক্ষেত্রে একটা ওমরার সওয়াব আপনি পাবেন। এটা শুধুমাত্র এই মসজিদের জন্য, এটা আর কোনো মসজিদের জন্য এটা নাই, যে এখানে নামাজ পড়লে দুরাকাত ওমরার সওয়াব আপনি পাবেন। মসজিদ কুবা মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরত্ব অবস্থিত, দক্ষিণ দিকে। আমরা যেখানে থাকি না কেন, হোটেলের আশেপাশে প্রত্যেক নামাজের পরেই ট্যাক্সি ডাকতে থাকে কুবা 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 কুবা। আপনার যে এজেন্ট, সে এজেন্ট আপনাকে বাসে করে একবার নিয়ে যাবে, একবার, এরবারে আপনি চাইলে পুরো সফরের মধ্যে আরও 2-4 বার যেতে পারেন। সেক্ষেত্রে আপনি ওই যে ট্যাক্সিতে পার হেড 5 রিয়াল বা 10 রিয়াল
পুরা ভিজিট নেয়। তো পুরা ভিজিট আপনার দরকার নাই, আপনার দরকার শুধু কুবা। চাইলে চার পাঁচজন মিলে একটা ট্যাক্সি রিজার্ভ করে ফেলতে পারেন, বিশ তিরিশ শিয়াল হলেই একটা ট্যাক্সি রিজার্ভ করে ফেলা সম্ভব। তো গিয়ে সেখানে নামাজ পড়ে আসলেন। আচ্ছা, মসজিদে নববী, মসজিদে নববীতে যে কোনো নামাজ পড়া অন্য যে কোনো নামাজে মসজিদে নামাজ পড়ার চাইতে এক হাজার গুণ বেশি ফজিলতপূর্ণ, আর মক্কাতে হলো এক লক্ষ। তো সেজন্য মক্কাতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। একটা প্রশ্ন থাকে যে মক্কাতে তওয়াফ করা বেশি উত্তম নাকি নফল নামাজ বেশি বড় উত্তম, এটা একটা প্রশ্ন মক্কার জন্য। তো অনেক উলামায়ে কেরাম বলেছেন যেহেতু নামাজের ব্যাপারে একে এক লাখ, সো ওইটা বেশি উত্তম। আবার অনেকে বলেছেন যে যেহেতু নামাজ সারা পৃথিবীর সব জায়গায় পড়া যায়, তওয়াফটা শুধু মক্কায় করা যায়, এই জন্য সেখানকার জন্য তওয়াফই উত্তম। দুইটা মতই আছে। তো আমরা চেষ্টা করবো দুইটা ভিতরে সমন্বয় করার, যে প্রতিদিন কমপক্ষে একটা করে তওয়াফ করার, আর নফল নামাজ যত সম্ভব আমরা পড়লাম। তবে তওয়াফ করতে গিয়ে আমরা অসৎ উপায় অবলম্বন করি অনেকেই, কারণ আপনারা জানেন যে হজ শুরু হওয়ার আগ পর্যন্ত এহরাম পরা ছাড়া তওয়াফের যে হাউস মাতাব সেখানে ঢুকতে দেয় না। কেন দেয় না? ভিড় কমানোর জন্য। কারণ বিশ লক্ষ হাজি যদি সবাই তওয়াফ করতে চায় হাউজের মধ্যে, তাহলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য যারা ওমরা করতে আসছে, প্রথমবার আসছে, তাদেরকে স্কোপ দেওয়া হয়। তবে আনন্দের বিষয় হলো হজের পর ঈদের দিন থেকে নিয়ে টানা অনেক দিন পর্যন্ত ওপেন ফর অল থাকে তওয়াফের ওই হাউসটা, তখন আপনি মন মতো তওয়াফ করতে পারবেন। তো আগে আপনি কী করলেন, আমাদের দেশের মানুষ তো মাশাল্লাহ চালাক, কোনোভাবে আমাদেরকে তো দমায় রাখা সম্ভব না, যত আইন যত শৃঙ্খলা হোক ফাঁক ফোকর বের করে বাঙালি তো অদম্য জাতি। সো দেখা যায় যে ওই মাতাফে ঢোকার জন্য ফেক এহরামকারী সাজে, একটা এহরাম কাপড় পরে নিল, পেছায় নিল সাদা, উপরে একটা নিচে একটা দিয়া হনহনায় ঢুকে গেলো। পুলিশরা জিজ্ঞেস করবে না ভাই আপনি ওমরা করতে যাচ্ছেন, পোশাকে বলতেছে ওমরা, ছেড়ে দিবে, আসলে তো ওমরা করতেছেন। তো এই যে দুই নম্বর, এটা আমরা অনেকে করি, এটাতে মনের জেদ খেদ মিটে, এটা তো এই দিন হলো না, দিন তো শৃঙ্খলা মানার নাম। তারা যে শৃঙ্খলাটা করেছে এটা যাতে দুর্ঘটনা না হয়, ভিড় না হয়, এই জন্যই করেছে। বিধায় আমরা দোতলা দিয়ে তিনতলা দিয়ে তওয়াফ করব, ছাদ দিয়ে ফজর পরে তওয়াফ করার ফিলিংস আলাদা, মাগরিবের পর এবং ফজরের পর ছাদের ফ্লোরটাতে তওয়াফ করলে আমার কাছে অন্তত খুব ভালো লাগে, কাজ করে, ঠান্ডা ঠান্ডা থাকে, নিরিবিলি পরিবেশ থাকে। আর দোতলা তিনতলা তো আছেই, যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের জন্য আপনার ইলেকট্রিক কারের ব্যবস্থা আছে, মাত্র 60 রিয়াল নেয়, খুব নিরিবিলি, আপনি সিঙ্গেল কার আছে, ডাবল আছে, কাপল স্বামী স্ত্রী মিলিয়ে বসে তওয়াফ করতে পারতেছেন, সেই সুযোগগুলো থাকছে। তো যাই হোক, আমরা আবার মদিনায় ফিরে আসি। মসজিদে নববীতে যে কোনো নামাজ পড়লে 1000 রাকাত নামাজ সওয়াব। মসজিদে নববী কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না, মক্কাটা যেরকম 24 ঘন্টা ওপেন, মদিনাটা কিন্তু 24 ঘন্টা ওপেন না, মদিনাটা কিন্তু নির্দিষ্ট সময় রাত্রে বন্ধ করে দিবে। আপনার এসার পরে আপনাকে বিশেষ করে যারা ক্যাবলার সাইডে বসবেন তাদেরকে তাড়াতাড়ি পুলিশ উঠে দেয়, কারণ এখানে ওই মহিলাদের ভিজিটের ব্যাপার থাকে, রিয়াজুল জান্নাহ বের করে দেয়। এই জন্য মদিনার প্ল্যান হবে আমাদের যে আমরা ভোর 3টায় হোটেল থেকে উঠে চলে যাব হারামে, তাহাজ্জুদ পড়বো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরে সালাম পেশ করবো, জিয়ারত করবো, দুরুদ পড়বো, তেলাওয়াত করবো ফজর পর্যন্ত। ফজর পড়ে অনেক সময় ফজর পরও তাড়াহুড়া করে পুলিশ বের করার জন্য কিছু কিছু এরিয়াতে, আর কিছু কিছু এরিয়া থাকতে দেয়। তো বের করে দিলে আপনি বাইরে কার্পেট আছে সেখানে এসে বসতে পারেন, এরশাকের নামাজ পড়ে আপনি হোটেলে চলে আসেন, এসে আপনি মোবাইল বন্ধ করে ঘুম দেন জোহর পর্যন্ত। আবার রাতে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি করে হোটেল থেকে হোটেলে চলে আসেন, এসে খেয়ে আপনি শুয়ে পড়েন, যাতে করে ভোর রাতে আপনার তাহাজ্জুদ মিস না হয়, কারণ মসজিদে নববীতে তাহাজ্জুদ আপনার জীবনে বড় পরম সৌভাগ্যের ব্যাপার। বিধায় অনেক হাজি সাহেবরা আছে, কিসের তাহাজ্জুদ, ফজর পড়তে কষ্ট হয়ে যায়। আমাদের দেশে হাজি সাহেবদের রুমগুলোতে গেলে আপনারা যারা নতুন যাচ্ছেন দেখবেন অভিজ্ঞতা আপনাদের, মাশাআল্লাহ, দেশের যত হাইপোথেটিক্যাল, যত পলিটিক্যাল, যত আপনার সোশ্যাল ইস্যু আছে, একটা একটা করে চুল চেরা বিশ্লেষণ হয়, প্রতিটা রুম এক একটা টকশো, প্রতিটা রুম হাজি সাহেবদের এক এক রুমে 3-4 জন মিলে আলাপ হয়, আলোচনা হয়, তাহলে আজকে কোন মন্ত্রী কী বলছে, আজকে পত্রিকায় কী আসছে, কে ধরা খাইছে, কোনটা ঘটছে, বিশাল, কারণ কোনো কাজকাম নেই। তো হারামে নামাজ পড়ো আর হোটেলে আসো, খাওয়া দাও আর আড্ডা মারো, যার কারণে পুরো সফরটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা যদি প্ল্যান করি যে আমি ভোর রাতে তাহাজ্জুদ পড়বই, তো আমার কোনো আড্ডা নেই, এসার কোনো আমার ঘুম মাস্ট, আমি চলে যাবো ওখানে, বাদবন্দি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদে নববীর বর্ধিত অংশের সালাত আর মূল অংশের সালাত একই ফজিলত, যে কোনো জায়গায় আপনি পড়েন, পুরো মসজিদটা এখানে চলে আসছে, এবং এমনকি মসজিদের বাইরে যে ছাতাগুলো দেখা যাচ্ছে, পুরো জায়গাটা যে কোনো জায়গায় নামাজ পড়লে আমরা একই সওয়াব পাবো ইনশাআল্লাহ। এইটা হলো মসজিদে নববীর ঠিক মাঝখানের জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা, এই জায়গায় গিয়ে নামাজ পড়া আলাদা ফিলিংস কাজ করে, ভালো লাগে কাজ করে। আপনি যে পাশ থেকেই ঢুকেন না কেন এই জায়গায় আসতে পারবেন, চতুর্পাশ দিয়ে আসার অ্যাক্সেস আছে, মাঝখানে উপরে ছাতাগুলো সরে যায়। এটার ঠিক সামনের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সরি, ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি সবুজ গম্বুজের, ওইটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মসজিদের সীমানা এবং তার কি শাসন আমলে করা মসজিদের অংশ, ওইটা বোঝা যায়, স্ট্রাকচারগুলো আলাদা দেখা যায়।
তার্কিদের সাথে হয়তো সৌদি গভর্নমেন্টের তার্কি তারা ছেড়ে যাওয়ার সময় চুক্তি ছিল যে এগুলো এত বছর থাকতে হবে, তাই উপস্থাপনা এখনো আছে। তো ওইটা যত সামনে যাবেন ওইদিকে তত রসুলের মূল মসজিদ। তো এখানে এবাদতবন্দি করার জন্য একটা সুন্দর জায়গা এবং গ্রুপ মেনটেন করার জন্য যে একসাথে পরিচিত লোক এখানে আমরা সাবমিট করব, সহজ একটা জায়গা ঠিক মাঝখানে। আচ্ছা, মসজিদে নববীতে 40 শক্ত নামাজ পড়া জরুরি কিনা হজের জন্য? একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটার উত্তর হলো যে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার সাথে হজের কোনো সম্পর্ক নেই। আমরা এর আগে বলেছি যে হজ মক্কায় শেষ হয়ে যায়, মসজিদে নববীতে গিয়ে আপনার 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা জরুরি না। তবে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ টানা ধারাবাহিকভাবে নির্বিচ্ছিন্নভাবে 40 ওয়াক্ত নামাজ পড়তে পারা একটা ফজিলতের কথা কয়েকটা হাদিসে কিতাব বর্ণিত আছে। সেই হাদিসটিকে মুহাদ্দিসদের কেউ সহি বলেছেন, কেউ দোয়াই বলেছেন, তবে ফজিলতের ক্ষেত্রে এতটুকু সহনীয়। সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে নিয়মিতভাবে আদায় করবে তিনি জাহান্নামের শাস্তি এবং মুনাফিকি থেকে মুক্তি লাভ করবেন। জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি, এই দুটি পরোয়ানা তিনি লাভ করবেন। এবং এটার জন্য আমাদের মাত্র 8 দিনের চেষ্টাই যথেষ্ট। 8 দিন টানা যদি আমরা পড়ি তাহলে যথেষ্ট। সিরিয়াসলি আমরা যদি চেষ্টা করি এটা খুব কঠিন কোনো কাজ না। এমনিতে 40 ওয়াক্ত নামাজ টানা তাকবীরুল্লাহর সাথে যদি পড়তে পারি একদম প্রথম তাকবীরের সাথে, সেটা আরও বেশি ফজিলতপূর্ণ। আচ্ছা, এটা হলো রিয়াদুল জান্নাহ, সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে নামাজ পড়ার জন্য আমরা সবাই খুব বেশি চেষ্টা করি। তবে তার আগে জেনে রাখি যে মসজিদে নববীর অন্য যে কোনো জায়গায় নামাজ পড়লে যে সওয়াব হবে, রিয়াদুল জান্নাহতে নামাজ পড়লে সওয়াবের পরিমাণ সমান হবে। কিন্তু সন্দেহাতীতভাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গা। অন্য জায়গাগুলো বর্ধিত অংশ, তার্কি শাসনামলে, সৌদি শাসনামলে তারা এক্সটেনশন করেছে, কিন্তু এটা মূল জায়গা, যার কারণে এখানে নামাজ পড়ার তো একটা আলাদা আবেগ কাজ করবে, সেটাই স্বাভাবিক। এবং এখানেই সাহাবিদের বিচরণ ছিল, এখানেই শত সহস্র ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনার সাক্ষী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিলারগুলো ভিন্ন, কার্পেটগুলো ভিন্ন, উপরে পিলারগুলোর মাথায় কিছু জিনিস লেখা আছে আরবিতে। মুশকিল হলো এগুলো মানে ব্যাখ্যা করে না দিলে বোঝানো সম্ভব নয়, আর এখানে সব কিছু আসলে নাইও। আমরা পরবর্তীতে স্লাইডে দেখি যদি সম্ভব হয় ছবিগুলো কালেক্ট করে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা রসুল আকরম সাল্লামের কবরের পাশে যে ওয়ালটা, ওখানে যে পিলার আছে লেখা আছে একটা, যে এটা হলো আপনার ইয়ের পিলার, আপনার কি বলে প্রহরীদের পিলার। একটা সময় ওনার প্রহরী ছিল, এরপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন আপনার প্রহরী দরকার নেই, প্রহরী তুলে নেওয়া হয়েছে। আরেকটা পিলার হলো বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বা বিভিন্ন গোত্রপ্রধানদের প্রতিনিধিরা আসতো তাদের অবস্থানের জায়গা ছিল, আসহাবে সুফফার জায়গা ছিল। বিভিন্ন পিলারের নাম বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন স্মৃতি বহন করছে বিভিন্ন জায়গাগুলো। আর এই যে মেম্বর আমরা দেখতে পাচ্ছি ওইটা, ওই পাশেরটা মেম্বর হলো মোট 3টা। একটা হলো বর্তমান মেম্বর, আরেকটা হলো সুলতান আব্দুল মজিদের আমলের মেম্বর, আর এর পরেরটা হলো রসুল আসলামের কবরের দিককার প্রথম মেম্বরটা হলো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেম্বর। ওখানে লেখাই আছে আরবিতে এটা রসুলের মেম্বর। এখন ওখান থেকেই নামাজ পড়ানো হয়, আমরা ইনশাআল্লাহ সবাই গেলেই দেখতে পাবো। আচ্ছা, রিয়াদুল জান্নাহ সম্পর্কে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আর আমার মিম্বারের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান বলতে কি উদ্দেশ্য করা হয়েছে, এ নিয়ে বিশ্লেষকদের নানা রকমের মত আছে। অনেকে বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো মূলত যে এই জায়গা মর্যাদার বিচারে জান্নাতের মতো, এই এটা জান্নাত থেকেই জাস্ট কপি পেস্ট করে আনা হয়েছে এমনটা উদ্দেশ্য না। অনেকে বলেছেন আক্ষরিক অর্থেই সেটা উদ্দেশ্য, বাকি এটা বলাই বাহুল্য যে এই জায়গাটা আলাদা তাৎপর্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা হলো ওই পাশে, সেখান থেকে নিয়ে এই তিনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন এই পুরোটার মাঝখানকার জায়গাটা। আচ্ছা, রিয়াদুল জান্নাতে প্রবেশের জন্য আমাদের সবার মোবাইলে নুসুক অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে। হজের জন্য নতুন কোনো সেট আপ, নতুন কোনো তাদের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, তারা কয়দিন পরপরই নিয়ম পরিবর্তন করতে থাকেন। তবে আগের সেই বিশৃঙ্খল পরিস্থিতি আর নাই, যারা 7-8 বছর আগে গিয়েছেন তখন যার গায়ে জোর ছিল সেই ঢুকতে পারতো, যার গায়ে জোর নাই সে ঢুকতে পারতো না। এখন সেটা এখন তার সিস্টেমের মধ্যে করছে, সবাই ঢুকতে পারবে। তবে গত 1 বছরে যারা একবার ঢুকছেন তাদের আর অনলাইনে আপনার পারমিশন নেওয়ার সুযোগ আর থাকে না, অ্যাপে গেলেই তারা পারমিশন পাচ্ছে না। তবে এজেন্সির পক্ষ থেকে গ্রুপ ওয়াইজ পারমিশন নিলে সেখানে তারা ঢুকতে পারে। তো 2টা অপশন আমাদের হাতে থাকবে, একটা হলো এজেন্সির মাধ্যমে ঢুকা, একটা হলো অ্যাপের মাধ্যমে ঢুকা। এক নুসুক, NUSUK নুসুক, এই অ্যাপটা ডাউনলোড করলে সেখানে আপনার পাসপোর্ট ভিসা হয়ে গেলে ভিসা নাম্বার দিলে আপনি সেখানে স্লট নিতে পারবেন। আপনি মদিনায় আপনার প্ল্যান কত থেকে কত থাকা সেখানে দেখাবে, 24 ঘন্টার ভিতরে কোন টাইমটা রিয়াদুল জান্নাহর স্লট খালি আছে, আপনি এটা বুকিং দিয়ে দিলেন। এরপর আপনি সিরিয়ালে দাঁড়াবেন, আপনার পুলিশ দেখতে চাইবে, আপনি দেখাবেন যে হ্যাঁ অ্যাপে আপনার পারমিশন নেওয়া আছে, আপনাকে ঢুকতে দিবে। তো সেখানে ঢোকার পর আমরা এই যে মানুষ ভিড় করছি, এটা আগের ছবি অবশ্য, গায়ের জোরে মানুষ ঢুকতো, এখন আর সেটা নেই, এখন শৃঙ্খলার সাথে পুলিশ ঢুকায় থাকে।
তো এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের একেবারে সম্মুখ অংশ। আমরা এখানে তিনটা খোপ দেখতে পাচ্ছি, এই মাঝখানের খোপটা হলো তিনটা কবর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুটা, বড়টা এই পাশেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপর আবু বকর, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুই পাশে দুইটা খালি আছে। তো যারা জানে না, আগে থেকে এদিক থেকে তো যায় সবাই, এদিক থেকে যাওয়ার সময় এখান থেকে সালাম দেওয়া শুরু করে, সালাম টালাম দেওয়া শেষ হলো, উনি চলে যাচ্ছে, উনি সুযোগ কবর এখন টাচই করেনি। তো মূলত এটা ফাঁকা, ওই জায়গা বরাবর এসে একদম বরাবর গিয়েই সালাম দিতে হবে, না সরি কাছাকাছি গেলেই হবে, এই সালাম তো আল্লাহ তালা পৌঁছাবেন অলৌকিকভাবে, আপনার আওয়াজ তো ভিতরে যাবে না। আর এখানে যে আমরা বেড়া দেখতে পাচ্ছি, বেড়ার পরেই কিন্তু তার কবর ব্যাপারটা সেরকম না, এরপরে আরও প্রাচীর আছে, আরও ইয়া আছে, বাহির থেকে বোঝা যায় না। অনেকে আসেন এই জায়গায় গিয়ে উকি ঝুঁকি মারেন, খুবই অনুচিত একটা কাজ। এখানে একটা হাদিস আছে, হাদিসটা আমরা একটু বাইর করি। কবরগুলো এইভাবে আছে, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, এরপর আবু বকর, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু কবর, আর এই দুইটা খুব খালি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম প্রেরণ করছে ওনারা, সেই দৃশ্য এই যে রিয়াদুল জান্নাত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের, সরি এটা হলো মসজিদে নববীর সীমানা, মানে নবী সাল্লামের নিজের তৈরি করা বা তার সময়কালের যে মসজিদ সেটার সীমানাটা। ওই যে উপরে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা আলাদা, পুরো মসজিদ নবীর স্ট্রাকচারটা তো আধুনিক স্ট্রাকচার, সৌদি সরকার করেছেন, বাদশা ফাহাদ করেছেন সম্ভবত। তো এই উপরের স্ট্রাকচারটা একটু ভিন্ন ব্যতিক্রম, এবং এখানে পিলারের গোড়ায় লেখা আছে এই যে লেখাটা, ওই যে লেখাটা তারা ইয়ে করে দিচ্ছে মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সীমানা এই পর্যন্ত, এই পিলার থেকে নিয়ে একেবারে ওই পর্যন্ত ভিতর। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেটা আমরা করব, তার আগে কমন কথা তো আসেই, অন্য সব মসজিদের মতো এখানেও ঢুকতে গিয়ে আমরা কি করব, আসসালাম বিসমিল্লাহ আসসালাত আসসালাম আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, এরপর আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এটা পড়ে আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশের পর ওই যে যথারীতি মসজিদে প্রবেশে দুই রাকাত নামাজ পড়বো, কোনো বার যেন সেটা মিস না হয়, আপনি দেশে পড়েন না পড়েন, নবীর মসজিদে গেছেন তার সুন্নাতটা যেন মিস না হয়, যতবার মসজিদে ঢুকবেন দুই রাকাত মসজিদে ঢুকা নামাজ পড়বেন, এরপরে আপনি জিয়ারত করেন, অন্য নামাজ কালাম পড়েন, যেটা করেন করবেন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশের পর আমরা একটু লক্ষ্য করি, দুরুদ পাঠ করব, ওই যে ছিদ্রটা আছে মাঝের বড়, এখানে লেখা আছে উপরে আরবিতে, আমরা তো আরবিতে সবাই বুঝবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম এখানে পেশ করব, আউট টু ডানে আবু বকর, আউট টু ডানে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা সালাম নিবেদন করব। এইটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরবাড়িকে কবর বানায়ও না, তার মানে ঘরবাড়িতে অনেকে নামাজ কালাম পড়ে না, সব মসজিদে শুধু পড়ে, ঘরেও কিছু ইবাদতবন্দি করিও, কবরে নামাজ নাই, ঘরে সেরকম করিও না। আর ওয়ালা তাজআলু কবরি আইদা, আর আমার কবরকে তোমরা ফুর্তির জায়গা বানায়ও না, এইটার জায়গা একটু থামতে হবে আমাদেরকে। এখন যেটা হয়, আপনারা দেখবেন যে মানুষ ওখানে ওনার কবর জিয়ারত করতে যখন যাচ্ছে, রাতে বের হচ্ছে, মোবাইল বের করে লাইভ ভিডিও দেখছো, এই যে হাসি খুশি, মানে মনে হচ্ছে একটা ফুর্তি বা একটা ওরস উৎসব চলতেছে মনে হয়, এরকম একটা ভাব, সেখানে তো আপনার হৃদয় ভারাক্রান্ত থাকবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে পাই নাই, আমি তার উম্মত, তিনি এখানে শুয়ে আছেন, গোটা বিশ্বের মানুষের হেদায়তের ব্যবস্থা করে গেছেন, এত কষ্ট এত স্ট্রাগল পার করে গেছেন, তার সমস্ত স্মৃতি আপনার মাথায় আসবে, আপনি সর্ব তার মাধ্যমে আমি হেদায়ত পেয়েছি, আমি জান্নাতের পথ পেয়েছি, আমি ইমান পেয়েছি, তার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ থেকে সালাত সালাম পেশ করবেন, আপনার ভিতরে তো গাম্ভীর্য কাজ করবে, ভারত তো কাজ করবে, কিন্তু মানুষ সেখানে গিয়ে হাসি তামাশা ফুর্তি করে। এবং আমি যে পয়েন্টটা একটু আগে বলতেছিলাম যে ওয়ালগুলো যখন আমরা ইয়ে করব, আপনার ওয়ালগুলো উকি মারবো, অনেকে উকি ওখানে যেয়ে উকি মারে, ভিতরে কী আছে খুঁজতেছে, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কিন্তু ওনার বাসা, এটা ছিল ওনার বাসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা, তো কারোর বাসায় উকি মারা হাদিসে পরিষ্কারভাবে নিষেধ। এখন তার বাসার বাসা নাই কবর, কিন্তু তার বাসা ছিল দিন শেষে, সো ওখানে উকিঝুঁকি মারা এটা শিষ্টাচার পরিপন্থী, উকিঝুঁকি মেরে তো আপনি কিছু দেখতে পাবেনও না, অযথাই উকিঝুঁকি মেরে আপনি কষ্ট করবেন এবং সুন্নার খেলাপ করবেন। তো এখানে আমরা মোবাইলে ছবি তোলা ভিডিও করা এই সমস্ত না করে মনের গভীর থেকে সালাত সালাম পেশ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সালাত সালাম পেশ করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়নি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার প্রতি সালাত এবং সালাম বর্ষিত, আপনি এখান থেকে সালাম পেশ করলে আল্লাহর ফেরেশতারা সেটা ওখানে উপস্থাপন করেন, আর তার কবর পাশে দাঁড়িয়ে সালাম পেশ করছেন, সরাসরি আপনি সালাম পেশ করছেন কোনো ভায়া মিডিয়া ছাড়া, সো ওখানে দাঁড়িয়ে আপনি সালাম পেশ করবেন, আসসালাতু আসসালামু আলাইকা
হে রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার প্রতি আল্লাহ তাআলার সালাত এবং সালাম নাজিল হোক। আবুকর ওমরকে একইভাবে সালাত সালাম পেশ করবেন, হে আবুকর ওমর, আপনাদের প্রতি সালাত সালাম নাজিল হোক, বর্ষিত হোক, তাদের প্রতি সালাত সালাম পেশ করবো আমরা। বাস এখানে তো আসলে পুরুষ দাঁড়াইতে দেয় না, রানিং অবস্থায় আমরা সালাম দিয়ে শুধুমাত্র সরে যেতে হবে। আচ্ছা, বের হওয়ার পর এখানে কোনো দোয়া করতে হবে এরকম কোনো বিষয় না, কবর জিয়ারতের জন্য দোয়া জরুরি না। মানে যদি কারো দোয়া করতে হয় বাহিরে গিয়ে কেবলার দিকে ফিরে তিনি দোয়া করতে পারেন, ওখানে পুলিশ দাঁড়িয়ে দিয়ে দেবেন আপনার দোয়া, তো পরের কথা। আচ্ছা, তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার বিষয় শেষ করলাম। এখানে একটু আমি একটা টিপস দিয়ে রাখি, কোন টাইমগুলো কবর জিয়ারতের জন্য বেস্ট, ভিড় হবে কম, আপনি মন ভরে একটু সালাত সালাম পেশ করতে পারবেন, টাইমগুলো কী? টাইমগুলো হলো যত আনপিক টাইম এবং অড টাইম আছে। যেমন ধরুন ফজরের পর পর একটা চাপ পড়ে, কারণ মানুষ ফজরের নামাজ পড়ে ওনার কবরে সালাম দিয়ে হোটেলে যে নাস্তা আসতে করে রেস্ট করতে চায়, এই জন্য একটা প্রেশার পড়ে, আপনি তখন যাবেন না। আপনি যখন ফজর পড়ে তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মসজিদে বসতে না দিলে বাহিরে আপনি কার্পেটে বসে মুসিবাদ বন্দী করেন। এরপর যখন ধরেন এশাক পার হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষ সালাম সালাত সালাম পেশ করে চলে গেছে, এবার আপনি চলে যান, দেখবেন যে অনেকটা ফাঁকা, জাস্ট আপনি 30-40 মিনিট একটু পরে যান, দেখবেন যে ম্যাক্সিমামই ফাঁকা এবং অনেক আপনি রিল্যাক্সের সাথে করতে পারবেন। ঠিক একইভাবে প্রত্যেক নামাজের ঠিক আগে এবং নামাজের পর, ওই যে তওয়াফের ক্ষেত্রে যেটা বলছিলাম একই কথা এখানে প্রযোজ্য, এই টাইমগুলোতে খুব বেশি ভিড় থাকে। আপনি 11:30, 11:30, দুপুর 10টা এই টাইমে যদি আপনি মসজিদের আগে চলে আসেন, যাবেন দেখবেন যে ফাঁকা। তো এরকম অড টাইমগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাহলে তুলনামূলক আমরা সাল্লাহ সাল্লামের জন্য সুবিধা পাবো। জান্নাতুল বাকি কবরস্থান, যেটাকে আমরা মাকবারাতুল বাকি আর কি, বাকি কবরস্থান জিয়ারত করা, এই কবরস্থানের বয়স হাজার হাজার বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগের এই কবরস্থান। এখানে একসময় মুশরিকদের কবর হতো, মদিনাবাসীর কবরস্থান ছিল। এটা মূলত একটা গারকাদ একটা গাছ আছে, ইহুদিদের কাছে খুব গুরুত্বপূর্ণ, নানান গারকাদ গাছকে কেন্দ্র করে নানান আপনার তথ্য উপাত্য আছে, আমাদের সেই সময় নাই। গারকাদ গাছ এই কবরস্থানে অনেক বেশি ছিল, এই জন্য এটাকে বলা হয় গারকাদ কবরস্থান। যাই হোক, তো গারকাদ গাছের কবরস্থান, আর বাকিও বলা হয় বাকি জায়গার নাম আর কি, বাকি অল গারকাদ, মূলত গারকাদের জায়গা, বাকি মানে জায়গা, আমরা বলি না আমতলা লেবুতলা এরকম আর কি। তো যাই হোক, বাকি কবরস্থানের জিয়ারত এটা সুন্নত, কারণ সেখানে আপনারা সবাই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনিয়র সমস্ত সাহাবি পরিবারের সদস্যরা যারা মদিনায় মারা গেছেন সবার কবর, ম্যাক্সিমাম কবরই এই জায়গাটাতে আসে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবরটা এখানে, কার কবর কোনটা ভেতরে, এটা আপনার নিশ্চিত করা কঠিন, মানে চিহ্নিত করা কঠিন, নিশ্চিত বটে সবার কবর আছে, কিন্তু কোনটা কার এটা বলা কঠিন। তবে ভেতরে কিছু কিছু কবর আছে একটু ভিন্নতর, বোঝায় যায় ঐতিহাসিক, এগুলো সাম্প্রতিক না, অনেক বড় এরিয়া নিয়ে ঘেরাও দেওয়া আছে, এগুলো সিনিয়র সাহাবী এবং নবী পরিবারের কবর। এর মধ্যে একটা কবরের পর একটু জোরালোভাবে বলা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, সেটা একেবারে সামনে আমরা দেখবো ইনশাআল্লাহ এখন। আর বাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর এখানে, অন্যদের কবর এখানে, ম্যাক্সিমাম বড় সাহাবি এবং আপনার রাসূলের পরিবারের সদস্যদের কবর এখানে। এর বাইরে যত মানুষ এখন মারা যাচ্ছে, হাজিরা হজ করতে গিয়ে যারা মারা যাচ্ছেন সেখানে দাফন করা হচ্ছে। তো এই জন্য এই কবরস্থানে সকাল বিকাল দুই দফা না পারি কমপক্ষে এক দফা, প্রতিদিন না পারি কমপক্ষে একদিন পর একদিন আমি ওখানে চলে যাব। ফজর নামাজ পড়ে আপনি খুব বেশি সময় খোলা থাকে না, খুব দ্রুত ফজর নামাজের পরে যে আপনি ঢুকে যান, পুরো কবরস্থানের এক পাশ দিয়ে ঘুরে আপনি পুরো এলাকা প্রদক্ষিণ করে আপনি চলে আসলেন, দানে বামে কবরগুলোকে শুধু সালাম পেশ করলেন, কোনো কাজ নাই, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, সালাম আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, জিয়ারত এর মূল উদ্দেশ্য হলো দুইটা, কবর জিয়ারত মূল উদ্দেশ্য দুইটা, এক হলো মৃত্যু এবং আখেরাতের স্মরণ করা, যে আমার মরতে হবে, আখেরাতে যেতে হবে, এই মানুষগুলোকে দেখে আমার স্মরণ হবে, আমি জীবনকে পরিবর্তন করব। আর দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি এবং নিজেদের জন্য দোয়া করা, এটা হলো কবর জিয়ারতের উদ্দেশ্য। মৃত্যু ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য কাছ থেকে কোনো কিছু চাওয়া এটা উচিত না, চাওয়া হবে আল্লাহ তাআলার কাছে। আর কবর জিয়ারতের নির্দিষ্ট কোনো সময় নেই, রাত দিন যে কোনো সময় কবর জিয়ারত হতে পারে, তবে আমরা বাকি কবরস্থানে রাত দিন ঢোকার সুযোগ পাবো না, যেটা বললাম সকাল সন্ধ্যা দুই টাইম আমরা সুযোগ পাবো। মৃতকে সালাম দেওয়ার সময় মৃতের দিকে মুখ করে সালাম দেওয়া, তো আমাদের এত মুখ করা করি হয়তো সম্ভব হবে না, কারণ নির্দিষ্ট রুটে ঢুকে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে, তো আমরা হাঁটতে হাঁটতে ডানেভাবে খেয়াল করে সালাম দিলাম। আর যদি দোয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে কেবলামুখী হয়ে দোয়া করব, কবর দিকে না। বাকি কবরস্থানের জিয়ারত, বাকি কবরস্থানে জিয়ারত করা সুন্নাহ। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক সাহাবি এবং উম্মুল মুমিনীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ, তার পরিবারের সদস্যরা শায়িত আছেন। কবর জিয়ারত করার সময় আমরা এই দোয়াটা পাঠ করতে পারি, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের আরো দোয়া আছে, আপনারা জানেন, সালামু আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটাও হাদিসে আছে। তো
যে কোনো একটা দোয়া আমরা হাদিসে বর্ণিত যে কোনো একটা দোয়া পড়লেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমরা মসজিদে নববী পুরো চিত্র আর ওই পাশে দেখতে পাচ্ছি বাকি কবরস্থান একদমই পাশাপাশি, আর সবুজ গম্বুজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে তার মিম্বর বরাবর, আর কেবলা হলে এই সাইডে, বাকি কবরের প্রবেশদ্বার ওখানে, একেবারে রাসূল সাল্লামের কবর জিয়ারত করে বের হলেই বাকি কবরের জিয়ারত। আচ্ছা, এটা হলো বাবুস সালাম গেট, কবর জিয়ারতে ঢোকা হবে এই এই গেট দিয়া, আর এখানে আমরা একটা টয়লেটের ইয়ে দেখতে পাচ্ছি, এই জায়গা দিয়ে ঢুকায় এখন সাধারণত সালামের জন্য এদিক দিয়ে ঢুকায়, আর রওজার জন্য ঢুকায় ওই কোনার কোনার দিক দিয়ে সাধারণত। আচ্ছা, এটা হলো বাকি কবরস্থানের পুরো চিত্র ছবি। এই কবর সম্পর্কে বলা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। এই টাইপের কিছু কবর আছে, 5-7-10 কবর হতে পারে এরকম আছে, এগুলো নবী পরিবারের এবং সিনিয়র সাহাবিদের কবর, এটুকু নিশ্চিত। তবে কোনটা কার এটা নিয়ে নানান কথা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, গুগলে নেটে পাওয়া যায়, বাকি এগুলো কোনোটাকে আসলে নিশ্চিত করে বলা করা কঠিন। তবে এটা সম্পর্কে জোর দিয়ে বলা হয় যে এটা নবী আলাইহিসসালামের প্রিয় সাহাবি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, এটা কিছুটা মাঝামাঝির দিকে অবস্থিত। এখন আজকাল অবশ্য পুলিশ খুব কড়াকড়ি করে, কবরগুলো ধারে কাছে যেতে দেয় না, রাস্তা অন্যদিক দিয়ে ঘুরে দেয়, দূর থেকে দেখা যায় এটুকু, কারণ মানুষও বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, পারলে মাটি উড়ে নিয়ে চলে আসে এমন অবস্থা করে, তো এই জন্য তারা খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করে। এগুলো হলো নতুন কবরগুলো, আমাদের দেশের মতো তো আর মাটি না সেখানকার, এই জন্য কবর খনন করা সেখানে বেশ চ্যালেঞ্জিং, আপনার সিন্ধুকের মতো করে করতে হয়। এই হলো কবরের খননের পর মুহূর্ত, এভাবেই সেখানে কবর খনন করতে হয়। আচ্ছা, তৃতীয় কাজ হলো এই যে উহুদের শহীদদের কবর জিয়ারত করা। আমরা জানি ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো উহুদের শহীদদের, উহুদের যুদ্ধ। এখানে যে ওয়াল ঘেরা জায়গাটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হলো আপনার উহুদের শহীদদের সবার কবরের ভিতরে আছে। এখানে সাইয়েদুস সোহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ফেরেশতারা যাকে গোসল করিয়েছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু যিনি বাসর রাত থেকে উঠে চলে গেছেন এবং ফরজ গোসলও করতে পারেন নাই, সে অবস্থায় জেহাদের ডাক পেয়ে সেখানে চলে গেছেন, মুহূর্ত দেরি করেন নাই, তো সব সাহাবিদের, নবী ইসলামের কলিজা টুকরা সাহাবি হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর এখানে, সবার কবর এখানে, 70 সাহাবি। তো এখানে আমরা পুরো চিত্রটা দেখতে পাচ্ছি, পেছনে যে বড় পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এই পাহাড়ই হলো উহুদ পাহাড়, সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় সম্পর্কে হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি, পাহাড় আবার ভালোবাসে কিভাবে? এ নিয়ে বিশ্লেষকগণ অনেকে বলেছেন যে এটা অন্য 10 পাহাড়ের মতো নয়, অলৌকিকভাবে সে আসলেই ভালোবাসে। আবার অনেকে বলেছেন এখানে ভালোবাসার রূপকর্থে বলেছেন, মানে উহুদ পাহাড়টা পুরো শহরটাকে সেফ করে, সে অর্থে ভালোবাসা বলেছেন। যেটাই হোক, এই উহুদ পাহাড় বিশাল বড়, অনেক পুরো মদিনার চারপাশ ঘিরে, কয়েক কিলোমিটার ঘিরে এই পাহাড় বিশাল বড়। বিভিন্ন এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উহুদ পাহাড়ের তুলনা এনেছেন। কেউ যদি আমরা অনেক বেশি দানও করি, উহুদ পাহাড় পরিমাণ দানও করি, সাহাবিদের সামান্য দান তার চাইতে অনেক বেশি মর্যাদাবান হবে, আর অনেক ক্ষেত্রে উহুদ পাহাড়ের এক্সাম্পলটা এসেছে। তো উহুদ পাহাড় আর এই জায়গাটা, পুরো প্রান্তরটা আমরা দেখাচ্ছি যে যুদ্ধ যে সংগঠিত হয়েছে, উহুদ যুদ্ধ, ঠিক মদিনা দখল করবে মক্কা থেকে এসে ওরা আগ্রাসন চালাতে চেয়েছিল, সাহাবিরা এই জায়গায় এসে প্রতিরোধ গড়ে তুলেছে। ছোট্ট একটা ভুলের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশকে বুঝতে ভুল হওয়ার কারণে বা মানতে ভুল হওয়ার কারণে তাদের বিপর্যয় এসেছে, 70 মানুষ শহীদ হয়েছে। প্রাথমিকভাবে বিজয় মুসলমানদের হয়েছে, মুসলমানরা অলরেডি বিজয়ী হয়ে তাদের তরবারি খাপে প্রবেশ করে তারা যুদ্ধলব্ধ সম্পদ কুড়ানোতে ব্যস্ত হয়ে গেছে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ ছিল, এই যে টিলাটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে জাবাল রুমাত। এই যে টিলাটা জাবাল রুমাত মানে হলো তীরন্দাজ বাহিনীদের পাহাড়। এখানে 50 সাহাবিদের একটা দলকে নবী সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন যে তোমাদের এই টিলাটা এখন এত ছোট, তখন তো এত ছোট ছিল না, এটা এখন ক্ষয় হইতে হইতে কমে গেছে, বলেছিলেন যে এখান থেকে তোমরা শত্রুদেরকে তীর দিয়ে উপর থেকে আক্রমণ করবো আর আমরা নিচ থেকে আমরা লড়বো, তো আমরা জিতি বা হারি তোমরা নামবা না। দেখেন, মানে সমর বিশেষজ্ঞ তিনি এতটাই ছিলেন যে তার এগুলো নিয়ে বহু বিশ্লেষণ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা করেছেন, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু এইখানে আসছে কথাটা বলি। তিনি জানতেন যে দূর থেকে ওরা আসবে, বাহির থেকে, মক্কা থেকে, এটা তাদের এলাকা না, তারা ওখান থেকে এসে এখানকার কিছু চিনবে না, এলোপাতাড়ি তারা ঘুরবে, উপর থেকে অ্যাটাক করলে তাদেরকে দমানো সহজ হবে, তারা তো মদিনা শহর দখল করতে আসছে, তাদের স্বাধীনতা হরণ করতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নিচে লড়বো, তোমরা উপর থেকে তীর নিয়ে বসে থাকবে, আমরা জিতি বা হারি আমার বলার আগে তোমরা নামবা না। সাহাবিরা দেখলেন যে অলরেডি মক্কা থেকে আসা ওরা পলায়ন করে চলে গেছে, যারা যুদ্ধেরত ছিলেন তারা যুদ্ধের খাপ, তরবারির খাপে ঢুকিয়ে তারা সম্পদ কুড়াচ্ছে,
তাহলে এখন তো যুদ্ধ শেষ, নবী সাসম হয়তো ভুলে গেছেন কিনা আমাদেরকে ডাকতে, ওনারা নেমে চলে আসছেন। আর এই দৃশ্য দেখেই খালেদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তখন মক্কার মুশরিকরা লড়ছিল। তারা দূর থেকে যখন দেখলো যে মুসলমানরা অপ্রস্তুত এবং উপরের বাহিনীটা নেমে গেছে, তারা উপর থেকে হামলা করার অবস্থা নাই, তখন এবার অতর্কিত হামলা করে 70 জন মানুষকে শহীদ করে। অর্থাৎ জয়ের পর আবার অনেকটা পরাজয়ের মতো একটা পরিস্থিতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়, মানে তার মৃত্যুর গুজব রটিয়ে দেওয়া হয়, আরও অনেক পরিস্থিতি তৈরি হয়। ছোট্ট একটা নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানতে একটু সরে যাওয়ার কারণে যদি এই হয়, তাহলে আজকে মুসলিম জাতি বা আমরা ব্যক্তিগতভাবে আমাদের যতটুকু দুরবস্থা আছে এটার মূল দায়টা হলো, মূল কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে সরে আসা। যাই হোক, এ হলো ওহুদ প্রান্তর। আমরা মদিনায় গিয়ে ওহুদ প্রান্তরে সালাম পেশ করব, আপনি এজেন্সির মাধ্যমে একবার যেতে পারবেন। এর বাইরে আমি যে ট্যাক্সি নিয়ে আপনি ভাড়া করে গেলে 10-15 রিয়াল করে পার হেড দিলে আপনি সপ্তাহে একবার দুইবার গেলেন, সালাম পেশ করে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দুইটা জায়গায় যেতেন মদিনায়, এক হলো মসজিদে কুবায় যেতেন, আরেকটা হলো এই ওহুদে আসতেন। এই দুই জায়গায় তিনি নিয়মিত যেতেন, অন্য কোনো জায়গায় যাওয়াটা সুন্নাহ না, কিন্তু এই দুই জায়গায় যাওয়াটা সুন্নাহ, সওয়াবের কাজ, কারণ এই মানুষগুলোর রক্তের উপরে, তাদের ত্যাগের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, এই জন্য তাদেরকে সালাম পেশ করতে উনি ভুল করতেন না। আচ্ছা, ওহুদের যুদ্ধের চিত্র, এটা পরিপূর্ণভাবে আসলে রপ্ত করা কঠিন, জাস্ট দেওয়া আছে, যদি আমরা সম্ভব হয় বোঝার চেষ্টা করলাম। ওহুদ যুদ্ধের চিত্র, তীরন্দাজ বাহিনী পাহাড় যেটা আমরা দেখাইছিলাম, যে টিলাটা এখানে ছিল, আর যুদ্ধের পূর্বে মুসলমানদের অবস্থান ছিল মদিনা শহরের দিক থেকে এসে তারা ওই সাইডে অবস্থান করেছিলেন। আর প্রেরণী সাল্লাহ সাল্লাম যেখানে আহত হয়েছিলেন, তার দাঁত ভেঙেছিল এবং রক্তাক্ত হয়েছিলেন, সেটা ওই কোণাটাতে। আর হামজা তার অন্যান্য শহীদদের কবর হয়েছে চত্বরটা, ওই চত্বরটার ওখানে অবশ্য শহীদদের কবর, এখানে বর্তমান মসজিদ এখানে হয়েছে, এটা আগে ছিল না, মানে কয়েক বছরের মধ্যে মসজিদটা হয়েছে। তো খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি শত্রুপক্ষের ছিলেন, তার নেতৃত্বে এই দিক থেকে এসে তারা আক্রমণ করেছিলেন। তীরন্দাজ বাহিনীর ত্যাগের কারণে যুদ্ধে বিপর্যয় ঘটে, যেখানে হামজা রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন, এবং যুদ্ধের পূর্বে মুশরিকদের অবস্থান এই সাইডে ছিল, প্রথমে এই সাইডে ছিল, পরে তারা ধাওয়া খেয়ে পরাজিত হয়ে পলায়ন করেছে। মুসলমানদের আবার অপ্রস্তুত দেখে তারা এই দিক থেকে আবার পেছন থেকে আর কি মুসলমানদের পেছন থেকে আক্রমণ করেছে আতর্কিতভাবে, যার কারণে এই নির্মম পরিস্থিতি তৈরি হয়। এই ছিল আমাদের মদিনার কার্যক্রম। আমরা প্রশ্নোত্তরে চলে যাব, তার আগে মদিনার বিষয় একটু বলি। মদিনা আমরা যখন থাকবো, বেশি বেশি দুরুদ পাঠ করবো, সেখানে অবস্থানকালীন সময় প্রতিটা সুন্নাহ খুঁটে খুঁটে আমল করবো, ইনশাআল্লাহ বেশি বেশি মসজিদে নববীতে নামাজ পড়বো, এই কাজগুলো আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো যত বেশি সম্ভব। এবং আবারও বলছি, আপনি আগে থেকে মাথায় রাখেন যে আপনি না করেন, আপনার রুমে একজন গল্পবাজ মানুষ পাবেন, এক্সট্রোভার্ট মানুষ পাবেন, খুব গল্প করতে পছন্দ করে, এত সুন্দর রসায় রসায় জমায় করে যে এটা নিয়ে হাসাহাসি, ওইটা নিয়ে হাসাহাসি, আজকে কোন পুলিশ কী বলছে, আজকে কে কী করছে, আজকে কোন হাজি সাহেবের কী হয়েছে, কোন এজেন্টের কী হয়েছে, এগুলো তো কিছু তো জীবনের অংশ, কিছু তো আসতেই পারে, কিন্তু গীবত, শেখায়ত, আড্ডা, গল্প, এগুলো দিয়ে আমাদের যেন পুরো সফরটা নষ্ট না হয়, সেজন্য আপনি এখান থেকে পরিকল্পনা করে যাবেন, আমি কোরআন সহি করবো, যাদের সহি আছে আমি 2 খতম কোরআন পড়বো, পুরো সফরের মধ্যে 2 খতম কোরআন পড়বো, আমি বুঝে একটা কোরআন শুরুতে শেষ পর্যন্ত পড়বো, আমি একটা সিরাত গ্রন্থ পড়তে শুরুতে শেষ পর্যন্ত পড়ে শেষ করবো, আমি পুরো মক্কার ইতিহাসটা একটু জানার চেষ্টা করবো, এবং পুরো সফরের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো। মদিনাতে বেশি বেশি মসজিদে হারামে রাতে থাকা, এবং দিনে আপনার দরুদ পাঠ করা, এবং অন্যান্য কাজগুলো আমরা করার চেষ্টা করবো। মদিনাতে এত বেশি ঐতিহাসিক জায়গা আছে, আমি একবার মদিনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বাংলাদেশি ছাত্র, মাওলানা মঈউদ্দিন খান সাহেবের একজন নাতি ছিলেন, আরও কয়েকজন পরিচিত আমাদের তরুণরা ছিলেন, তাদের মাধ্যমে আমি গিয়েছিলাম, বেশ চমৎকার একটা অভিজ্ঞতা আমার হয়েছে। এত বেশি জায়গা মদিনাতে রসুল আসলামের স্মৃতি বিজড়িত আছে যে আপনি যে দেখে শেষ করতে পারবেন না। কাব বিন আশরাফ, এই দুষ্ট লোকটা, তার অধ্যত্তর কারণে যে তাকে আপনার উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল, তার বাড়ির ধ্বংসাবশেষ এখনও আছে, মানে যেই বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল সেটার ধ্বংসাবশেষ এখনও আছে, অনেকগুলো কুয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, এই জায়গাগুলো আমরা চাইলে অতিরিক্ত সময় আমাদের হাতে থাকলে আমরা ভিজিট করতে পারি, কেনাকাটা ইত্যাদিতে সময় দেওয়ার চাইতে এগুলো আমাদের ইমানের জন্য অধিকতর সহায়ক হবে। তবে সেগুলোর জন্য ওরকম এক্সপার্ট লোক পাওয়া কঠিন হয়, যারা চিনে জানে, বিশেষ করে মদিনার স্ত্রীর ছাত্র যদি হয় তারা অনেক ভালো চিনে জানে, তো তাদের সাথে যোগাযোগ করে আমরা এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ। মদিনাতে আমরা যেমন চেষ্টা করব, মক্কাতে ভিজিটের জায়গা অনেকগুলো আছে, যেমন কাবার গিলাফ যেখানে তৈরি হয় ওইটাকে বলা হয় মাসনাউল আপনার কিসওয়াতুল কাবা, মানে কাবার গিলাফের ফ্যাক্টরি, তো সেটা দেখা যায়, ভিজিট করা যায় কীভাবে তৈরি করে, বিশাল বড় আয়োজন। এবং আপনারা জানেন যে কাবার গিলাফের যে ক্যালিগ্রাফি, এটা একজন বাংলাদেশি করেন যিনি এখন সৌদি নাগরিকত্ব পেয়েছেন, শেখ মুখতার আহমদ শিকদার, চট্টগ্রামের সাতকানিয়ার মানুষ।
তো আমার সাথে খুব ভালো পরিচয় আছে। উনি সাধারণত আমরা মেসফালাতে ম্যাক্সিমাম হাজিরাতে থাকবো, আবদুল্লাহ এক্সটেনশন যেটা হারামের কিং আবদুল্লাহ এক্সটেনশন ওই সাইডে একটা ই হয়, আপনার কি বলে এটাকে, প্রদর্শনী হয়, একটা প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীটা হলো কাবার গিলাপের প্রদর্শনী, কীভাবে গিলাপ তৈরি হয়, কীভাবে লেখাগুলো তৈরি হয় স্বর্ণের ইয়ে দিয়ে, সুতা দিয়ে, সেগুলো সব ওখানে প্রদর্শনী হয়। ওই জায়গাতে উনি থাকেন সাধারণত বিকানে। তো বাংলাদেশি মানুষ আমরা চাইলে ওইদিকে যেয়ে দেখা করতে পারি, অর্থাৎ আমাদের ইমান বৃদ্ধিতে সহায়ক হয় এরকম স্মৃতি বিজড়িত জায়গাগুলো আমরা চাইলে সেখানে ভিজিট করতে পারি। আসলে এত কথা যে দু চার দিন পাঁচ দিন বলে শেষ করা যাবে না। তারপরও আমরা টানা পাঁচ ছয় ঘন্টা ধরে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু জিনিস দেওয়ার, এখনও অপূর্ণতা আছে, থাকবে, সেটাই স্বাভাবিক। সো এই অপূর্ণতাটা দূর করবার জন্য আপনাদের প্রচুর পড়ালেখা করতে হবে, প্রচুর প্রস্তুতি নিতে হবে, এবং আমি আবারও বলছি নেগেটিভ বিষয়গুলো মাথায় রেখে আগাইতে হবে যে আমার কিন্তু এই এই সমস্যা হতে পারে, না হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু হয় যেন আমি যেন প্রস্তুত থাকি। চেষ্টা করা যে মুত্তাকি পরহেজগারদের সান্নিধ্য, দেখুন যারা হজে যাচ্ছে এদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক আল্লাহওয়ালা আছেন, তাদের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করবেন, কারণ দিন শেষে এটা আপনার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে যে আপনি একটা ভালো মানুষের সাথে থাকতে পারলেন। মা বোনরা যারা যাচ্ছেন, অন্য একজন মহিলা, তিনি অনেক নেককার, অনেক আমলি, অনেক দায়িত্ববান, অনেক ভালো মুসলমান, তার কাছ থেকে আপনি ভালোটা আহরণ করার চেষ্টা করবেন। শুধু এটা পিকনিকের মতো গেলাম, ঘুরলাম, জাস্ট কিছু পারফর্ম করে চলে আসলাম, এরকম যেন না হয়। পুরো সফরটা যেন আমার জীবনটাকে পরিবর্তন করে দেয়, আমার জীবনের মোটাকে ঘুরিয়ে দেয়, এটার জন্য দরকার প্রস্তুতি, দরকার পড়াশোনা, দরকার আরও যত সব আয়োজন সেগুলো সব ঠিকঠাক মতো করতে পারা। আমরা আমাদের জায়গা থেকে আসুন্না ফাউন্ডেশন, ছোট্ট একটা প্রতিষ্ঠান, এত বড় আয়োজন করে সারা দেশের সমস্ত হাজিদেরকে সার্ভিস দেওয়ার সামর্থ্য থাকলে আমরা করতাম, হয়তো আমরা একসঙ্গে করবো আল্লাহ যদি তৌফিক দান করেন। কিন্তু আপাতত আমরা আপনাদের জন্য এই সার্ভিসটা দেওয়ার পাশাপাশি পুরো হজ জুড়ে আপনাদের প্রশ্নোত্তরের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেওয়া হবে, আর বিশেষ প্রয়োজন হলে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের সহকর্মীরা ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেবেন। যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের জন্য আমরা চেষ্টা করছি।